প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে আরো একটি বুধবার আরো একবার রাত 11:20 এবং আমি আরজে কিবরিয়া এই মুহূর্তে আপনার সামনে মাইক্রোফোনের মধ্য দিয়ে এবং একই সাথে আমার সামনে একজন গেস্ট আজকের হ্যালো 8920 তে একটু নাটকীয়তা আনতে চাই একেবারে বলে কই সেটা হচ্ছে যে আমরা সাধারণত হ্যালো 8920 তে ফার্স্ট একটু অনুষ্ঠানটা সম্পর্কে বলি কিংবা আমরা যদি বলি যে গেস্টের সঙ্গে পরিচিত হই তারপরে তার ক্রোনোলজিক্যালি তার জীবনের গল্পে যাই কিন্তু আজকে গত রমজানের যুগান্তর পত্রিকার একটা রিপোর্ট সেটা পড়ার মধ্য দিয়ে আজকের এই জীবনের গল্পটা শুরু করতে চাই তার আগে বলছি আজকের এই হ্যালো 8920 নিঃসন্দেহে অসাধারণ একটি এপিসোড এবং সবাইকে স্পেশালি ওয়েলকাম করব আজকের এই হ্যালো 8920 তে যুক্ত হবার জন্য প্রথমেই আহ্বান করছি আপনি তো শুনবেনই সাথে আরো 10 জন বন্ধুকে ইনফর্ম করুন বিকজ আমরা শুধু স্টোরি জানি বিহাইন্ড দ্য স্টোরি কি হয় ঘটনার পেছনের অনেক ঘটনায় আজকে আপনারা জানবেন এবং যারা ফেসবুকে কানেক্টেড আছেন তারা হয়তো বা অনেক গোপন তথ্যই আজকে আপনারা জানতে পারবেন একটা বিষয় একটু সবাইকে নক করছি সেটা হচ্ছে যে যারা ফেসবুকে আছেন তারা সবাই আমার এই পেজটিতে আসার জন্য কারণ এখানে বিভিন্ন ইনফরমেশন দিয়ে দেওয়া হবে আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920 আমি আবারও বলছি www.facebook.com/hello8920 পেজটি আছে আরজে কিবরিয়া নামে এবং যারা এই অনুষ্ঠানটিতে যোগ দিতে চান তারা ফোন করবেন 0961389282 এই নম্বরে আমি আবারও বলছি 0961389282 এই নম্বরে আমি যুগান্তরের রিপোর্টটি পড়ছি রাজধানীর কদমতলীর রায়েরবাগ মেরাজনগরে বাসার মধ্যে ঘুমিয়ে থাকা স্বামীকে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করেছে স্ত্রী নূরজাহান সোমবার ভোর রাতে তাকে খুন করে বাসার সিঁড়িতে ফেলে রাখা হয় নিহত আবু জাফরের বয়স 38 বছর পুলিশের কাছে গ্রেফতারের পর স্ত্রী নূরজাহান স্বামীকে হত্যার কথা স্বীকার করেছে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বড় ছেলে সাইফুলকেও আটক করা হয় কদমতলী থানার পুলিশ এই তথ্য জানিয়েছে কদমতলী থানার ইন্সপেক্টর আরশেদুল হক জানান স্ত্রী নূরজাহান প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার স্বামী আবু জাফরকে হত্যার কথা স্বীকার করে বলেছে দ্বিতীয় বিয়ে করায় জিদ এবং ক্ষোভে জাফরকে আমি খুন করেছি দীর্ঘদিন ধরে জাফর পরকীয়ায় জড়িয়ে পড়েছিল অনেক চেষ্টা করেও তাকে ফিরিয়ে আনতে না পেরে তাকে হত্যা করেছে বলে স্ত্রী নূরজাহান জানিয়েছে এবং এই ঘটনার পরে আপনারা ফেসবুকে বিভিন্নভাবে ওনার আশেপাশে যারা ছিলেন তাৎক্ষণিকভাবে বেশ কিছু ছবি ফেসবুকে আমরা পাই এবং ওটা নিয়ে বিভিন্ন রকমের আলোড়ন সৃষ্টি হয় আমরা জানি গত রমজানে ঘটনা ঘটেছিল আর আজকে যিনি জীবনের এই গল্পটি বলতে এসেছেন তার জীবনের গল্পের সাথে এই ঘটনার একটা বিশাল সম্পর্ক রয়েছে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে কিন্তু সেটা কি এবং কেন কিভাবে সেই প্রশ্নের উত্তর আমরা এখন খুঁজব না সেটা তার জীবনের গল্পের কোন একটি অধ্যায়ে গিয়ে আমরা আবিষ্কার করব আমি প্রথমেই এই শ্রোতার সঙ্গে একটু পরিচিত হতে চাই আপনার নামটা একটু বলবেন আমার নাম হালিমা আপনার নাম হালিমা পুরো নামটা জানতে চাই মুসাম্মদ হালিমা আর কোন নাম আছে আর কোন নাম নেই আচ্ছা সবাই আপনাকে হালিমা নামে ডাকে নাকি অন্য কোনো হালিমা নামে ডাকে আচ্ছা আমরা হ্যালো 8920 তে বেসিক কিছু নিয়ম ফলো করি লাইক আপনার বয়স আপনি কোথায় থাকেন কোথায় বড় হয়েছেন এগুলো একটু জানতে চাই বয়সটা কত আমার বয়স 27 বছর এই মুহূর্তে 27 বছর থাকছেন কোথায় মেরাজনগরে আপনি থাকছেন ওকে মেরাজনগরটা কি ঢাকার মধ্যেই আমার কি মানে খুব একটা জানা নেই আমি এই এলাকা সম্পর্কে তেমন একটা জানি যাত্রাবাড়ির পরেই শনিয়াকা রায়েরবাগ তারপর মিরাজনগর আচ্ছা এমনিতে আপনি আপনার জন্ম জেলা কোনটি আমার জন্ম খাগড়াছড়িতে দেশের বাড়ি বিক্রমপুর জন্ম হয়েছে খাগড়াছড়িতে আচ্ছা মানে খাগড়াছড়িতে কি ছোটবেলা কেটেছে ছোটবেলা 5-6 বছর বয়স ওখানে আমি থাকি তারপরে আমার শৈশবটা ঢাকা শহরে তারপরে আমি বড় হয় একটু জানি যে আপনার বাবা কি করেন বা করতেন আমার বাবা বিক্রমপুরে ছিল তারপরে ব্যবসার কারণে তার সিলভারের ব্যবসা ছিল এটার জন্য সে খাগড়াছড়ি চলে যায় সিলভারের ব্যবসা ছিল তার সে সিলভার ব্যবসা করে বেঁচে আছেন না উনি বেঁচে নেই কয় ভাই বোন আপনারা আমরা দুই ভাই দুই বোন ফাইন আমরা শুরু করতে চাই আপনার জীবনের গল্প একেবারে শৈশব থেকে শুরু করতে চাই ছোটবেলা আমি যখন আমার জ্ঞান বুদ্ধি হয় তখন আমি দেখি যে আমি খাগড়াছড়ি তখন আমার 6 বছর বয়স আমার মা নাই সম্মান ছিল করে আমরা দুই ভাই কিন্তু জানতাম একটা বোন আছে আমার বড় বোন সেটা কোথা থাকে ঢাকা মানুষের তো শুনতাম তখন একটু জ্ঞান বুদ্ধি আমার আসতেছে আমি জানলাম যে বড় বোন ঢাকা থাকে আশেপাশে মানুষ আমার বলতো যে তোমার তো একটা বোন আছে তো আমার একটা আরেকটা কথা বলি ভাইয়া ওই দিন আমার সবাই কালাবুড়ি বলে নাম ডাকতো মানে আপনাকে ডাকতো কালাবুড়ি হ্যাঁ মানে এটা বলতো কেন আমি কালোর মধ্যে নাকি খুব মায়াবী ছিলাম এজন্য আর কি কালাবুড়ি বলে ডাকতো আমার মা এটা মা ডাকতো আর কি মা নামটা রেখে গেছে তো মা মারা যায় আমার 15 মাস বয়সে আমার ছোট মা আমাদেরকে খুব অবহেলা করতো প্রচুর পরিমাণ আমি যখন জানলাম যে আমার একটা বোন আছে তখন তার অত্যাচারে একদিন আমি বাড়ি থেকে বের হয়ে যাই কি ধরনের অত্যাচার করতো সব দিক দিয়ে কষ্ট দিত আমার দুটা ভাইরে খুব মারতো বাবা কোনোদিন এগুলো দেখতো না
সে সারাদিন পরে এসে দেখতো যে আমাদের ভালোই দিন কাটতেছে, কোন সমস্যা নেই আমাদের। বাবাকে বলতেন না এগুলো? না, কখনো না, কারণ বললেই তো মায়ের খেতে হবে আবার, তখন আমি খুব ছোট। তো জানতাম একটা বোন আছে, তো আমি একদিন মায়ের কষ্টে ঘর থেকে বাইর হয়ে যাই, অনেক দূরে আমি অনেক দূরে পলায়া চলে যেতেছি। তো হঠাৎ করে ওইখানে এক লোক আমাকে দেখে, দেখে বলে তুমি কই যাও বুড়ি, কই যাও? আমি বলতেছি আমি আমার বুবুর কাছে যাব। ওই দেশে বোনকে বুবু বলে। না না তুমি হারা যাবে, চলো। তাই না, আমার ভাইয়ের মধ্যে, ভাইয়ের সাথে দেখা হয় ফুরাদের সাথে। তো ফুরাদের হাতে দেখ, নেই ফুরাদ তো চলে যেতেছে, কই জানো, বুবুর কাছে যাবো, লয়ে যা ভাই, আমার টাইনা বাসা আনছে, আমি জানি এখন ধরতে পারলাম আবার মারবো। তখন আমি ভাইয়ের হাতে অনেক জোরে কামড় দিই, তো ছোট মা মারে, আবার কেউ দেখতো না, সেদিন মারতো এমন ভাবে মারতো গলায় পাড়া দিয়ে। খুব শৈশবটা অনেক অনেক আগের, কিন্তু স্মৃতি এতটাই বেশি বিদগ্ধ। হয়তো অনেকেই সৎমার ঘরে অনেক সুন্দরভাবে বড় হয়েছেন, এবং কেউ কেউ হয়তো বা এরকমও আছেন যারা হয়তো ওকে অনুভব করতে পারেন যে আসলে সৎমার যে যন্ত্রণাটা সেটা কতটা কষ্টের। এবং আমরা বিশ্বাস করি অনেক সৎমাই শুনছেন আজকের এই রেডিওর অনুষ্ঠানটা, তাদেরকে আমরা অনুরোধ করব যে যদি আপনি কখনো এই সৎমায়ের জায়গায় নিজেকে খুঁজে পান, তাহলে এই সন্তানদের যে কষ্টটা সেটা একটু অন্তর্দ অনুভব করার চেষ্টা করবেন, এবং এরা যে কতটুকু পরিমাণ ঘৃণা করে আপনাকে এটা একটু বোঝার চেষ্টা করবেন প্লিজ। বলুন আপনি, বলুন। তারপর মার তো অনেক অত্যাচার করতো, তো একদিন গলায় পাড়া দিয়ে গালের চামড়াগুলো টেনে টেনে মারতো। তো আব্বা এসে দেখতো গালগুলো খুব কালো হয়েছে তোমার, দেখে বলতো মা তোমার এগুলো কালো কেন? এই একটু সিনোসলে দেশে কাটাই দিত, কোনদিন বলতাম না। আর বাবার সামনে খুব আদরে রাখতো, বাবা চলে গেলে নির্যাতন করতো, যেটা সত্য কথা সেটাই আমি বলতেছি, হয়তো তারা শুনলে এখন কষ্ট পেতে পারে, কিন্তু এটা স্বীকার করবে তারা যে এটা সত্য, এবং আশেপাশে সবাই জানে এটা। তো যাই হোক, লাখো শুক্রিয়া জানাই মাদের প্রতি, কিন্তু মা যে এরকম হইতো সেটা আমি কখনো জানতাম না, কারণ আমি জানতাম এটাই বুঝি মা। এবং কি, আমি তার বুকের দুধ চুরি করে খাই, আমি তো জানি না মার দুধ কেমন হয়। তো আমি একদিন দেখছি আমার একটা ছোট ভাইরে সে দুধ খাওয়াইতেছে, তো আমি তার টান্দা সরাই, আমি দুধের স্বাদ দেখছি তার কেমন লাগে। এরকম একটা মানে মায়া পাওয়া, ভালোবাসা পাওয়া, মায়ের প্রতি যে একটা মমতা, এটা আমার ভিতরে সবসময় কাজ করতো, তাদেরকে খুব আদর করতো দেখতাম। কিন্তু বাবার সামনে আদর করতো, বাবা চলে গেলে আর আদর করতো না, খুব আবার লাগে দোষা কোন কাজের মধ্যে রাখতো। আর ও দেশের মরিচ, ধান মরিচ আছে না, ওগুলা খালি বলতো এগুলা বাইটে নিয়ে আসো, ওই বাড়তাম। আর আমার ভাইরে দিয়ে গরু চড়াইতে দিত, যাও গরু চড়াই নিয়ে আয়, পড়ালেখা করতে দিত না, আবার খুব মারতো। আর ছোটবেলা তো সবাই একটা অভ্যাস থাকে প্রসাব করে বিছানায়, তো আমার এই অভ্যাসটা ছিল। তা আমার ভাইয়ের দেহগুলো ধোয়াইতো, আমাদের ধোয়াইতো, মুঠি ভরে লবণ প্রসাবের মধ্যে দিয়ে খাওয়াইতো আমাদের, বলতো এটি সবটি খাবি, প্রচুর কষ্ট হইতো আমরা খাইতাম। এগুলো কেন করতো? এগুলো কলে নাকি প্রসাব করে নাই ভয়ে, মানে বিছানায় রাতের বেলা যে ঘুমের মধ্যে একমুঠ, পুরো একমুঠ লবণ খাওয়াইতো। এবং এটা ও যেটা বললো এটা অনেকেই বিশ্বাস করতে পারবেন না, বাট দিস ইজ ট্রু, এটা করা হয় বাচ্চাদেরকে অনেক সময়। এগুলো এক ধরনের কুসংস্কার যে যাতে রাতের বেলা বিছানা নষ্ট না করে, সে কারণে এই কাজগুলো করা হয়। ওকে, হ্যাঁ বলুন। বাবা একদিন বাসায় এসে দেখে যে আমি প্রচুর কান্নাকাটি করি, কিন্তু জানতে পায় না, কিন্তু আশেপাশে মানুষ বলে তোমার মেয়ের তো মারে, তুমি মেয়েটারে বাঁচাও। তো বাবা একদিন চুপ করে বেশি দূরে যায় না, আশেপাশেই থাকে, এসে দেখে যে আমার প্রচুর মারতেছে, এত মারে যে গলায় পাড়া দাঁড়ায় আছে, এর মধ্যে আমার বাবা এসে দেখে ফেলায়, দেখে তারা ঢাকা দিয়ে সরে, তুমি এটা কি করতেছো, নিষ্পাপ একটা বাচ্চারা তুমি মারতেছো? তো উনি নানান ধরনের বাহানা দেখালো, এটা করে না সেটা করে না, এই ওসিল ওইসিল নানান ধরনের দেখায়। তখন বাবা কি করে, আমাকে নিয়ে আমার বোনের কাছে এসে পড়বে ঢাকা। তো বাবার সাথে সাথে আমাকে একটা জামা পরায় আমার ছোট ভাই তুহিত, আমার বড়ই দুনো ভাই। তো ওরা বলে চল আমরা তোদের ঢাকা দিয়ে আসুম, তোরা এখানে থাকা লাগবো না, চল। বহুত হইছে, পরে রেডিমেডি করে নিয়ে আসলো। এর আগে ঘটনা হলো আমার বোন যখন এখানে ছিল, এখান থেকে যাওয়ার ঘটনা হলো, আমার বোন অনেক অত্যাচার পায় এই সংসারে, বড় বোন মানে যেটা আপনি বুবু বলেন, হ্যাঁ আকলিমা, যখন তার 12-13 বছর বয়স তখন আমার মা মারা যায়। মারা যাওয়ার পরে আমার তিন ভাই বোনকে আমার বোন লালন করে, এদিকদার সৎমার জ্বালা, এদিকদার না খাওয়ার জ্বালা, এদিকদার অভাব, এদিকদার সব দিদি অবহেলা। তো চিন্তা করেন যে ভাই বোন শেষ করে দিই, মানে মনের কষ্টে সে কি করে, কিসের তেজন একটা বিষয় না, গোলায় কয় সবাই খায়, আমি মরা যাব। তো আমার কুলে নিয়ে আদর উদর করে কান্নাকাটি করে বিষটা আমার সামনে আনে, খাওয়ানোর জন্য আমি লাত্তিতে ফেলাই দিই,
ছোট ছিলাম, বুঝতাম না। ফালা দেওয়ার পর আফা আমার পেঁচা ধরে অনেক চিৎকার করে, সংগ্রাম করুন তোমাদের নিয়ে, আমি তোমাদের নিয়ে বাঁচবো। তখন আমাদের ওই অবস্থা ফেলাই দেয়, সে ঢাকা এসে পড়ে। ঢাকা এসে আমার ফুপুর কাছে কাজ করে, সে কালীগঞ্জে আমার ফুপু থাকতো, বড় ফুপু। ফুপুর বাড়িতে আমার বোন এসে থাকে এবং ওখানে কাজ করে। তো এদিকে তো আমরা এত ঘটনা তো সময় আমি জানি না, আমি তো জানি পরে। তো যখন আমার বাবার রওনা দিল আমাদের নিয়ে, যে চলো তোমাদের নিয়ে যাই, ঢাকা আসলাম। আসার পরে দেখলাম যে আপুর বিয়ে হয়েছে। তো আপু বিয়ে করে কেন? আপার একটা উদ্দেশ্য যে আমার যে যন্ত্রণা পাই আমি এখান থেকে আসছি, আমার তিনটা ভাই বোনটা আমি বিষ খাই মেরে ফেলতে চেয়েছি, সেই ভাই বোনের নামের আমি যুদ্ধ করে তাদের বাঁচানোর জন্য ঢাকা শহরে আসছি, তাদের বাঁচানোর জন্য আমার কিছু একটা করা দরকার। তো আপা চিন্তা করলো যে আমি যদি একটা আনমেয়ের ছেলের বিয়ে করি, সে আমার ভাই বোন দেখবো না, আর যদি একটা বয়স্ক বা বউ মরে গেছে এরকম একটা লোকের বিয়ে করি, তাহলে মনে হয় ভাই বোন দেখবো। তো ফুপুর বাড়িতে কাজ করতো। তো একদিন এক লোক আমার ফুপুর বাড়িতে ভাত খেতে আসে, আপুরে দেখো খুব পছন্দ করে, পছন্দ করে কয়ে তোমার আমি বিয়ে করতে চাই, বিয়ে করবো আমারে। আপা খুব লজ্জা পেত, ফুপু রাজি হয়নি, ফুপু বিয়ে দিতে চায় না। তা আপা বিয়ে করে, একটা সত্য নেয় দুলাভাইয়ের সাথে, যে দেখেন আপনি আমাকে বিয়ে করতে চান, ঠিক আছে আমার তিনটা ভাই বোন যদি আপনি পালেন তাহলে আমি আপনাকে বিয়ে করবো। তো আপায় বলে যে আপনার তো বউ আছে, কয় না আমার বউ পাগল, আমার দুটা ছেলে মেয়ে আছে, বউ যেহেতু পাগল আমার একটা মানুষ দরকার, আর তোমার তিনটা ভাই বোন যেহেতু আছে আমি শুনছি আমি ওদের পালবো, প্রস্তাবটা ফালাও না, এটা বলে। তা আপা না করে দেয়, আপা ওইদিকে আর কি না কাজকাম করে, চিন্তা করে না আমার ভাই বোন তো দিদা অবহেলা আছে, যেভাবে হোক আমার এটা রাজি হইতে। তো ভালো ভালো জায়গাতে সম্বন্ধ হয়, কিন্তু আপাগুলো অ্যাকসেপ্ট করে না, বিয়ে হয় তার সাথে। বিয়ে হওয়ার পর মানে ভদ্রলোক বউ থাকা অবস্থায় আরেকটা বিয়ে করে? হ্যাঁ, বলে যে তার ওয়াইফ পাগল, আর দুটো বাচ্চা আছে তাদের দেখাশোনা করার জন্য। তার এটা কি আপনার বোন তখন খোঁজ নিয়েছিল বা এটা কি নিশ্চিত ছিল? আমার আপু এমন সাদা সিধা ছিল যে দুনিয়া সম্পর্কে তার কোন তখন রক্ষা করার দরকার ছিল তার ভাই বোন, আর কিছু চিন্তা করেনি, তার লাইফের চিন্তা সে করেনি। সে বলে, বলার পর দুলাভাই বলে আমি তোমাকে এখানে সবকিছু করে দিব, তুমি তোমার ভাই বোনের মানুষ করবা, আর আমি তাদের দায়িত্ব নিলাম। তো আমার আপু ফুপুর উপর অনেক কষ্ট নিয়ে রাজি হয়। তো ওদিকে বড় ভাই আর মানে আমার আপা ছোট যে ভাইটা, ও থাকে আপার কাছে, ওইখানে থাকে ফুপুর বাড়িতে, আর আমার আপা, আর আমি আমার ওই ভাইটা তুহিত, ও থাকে খাগড়াছড়ি, ওই সময় আমাদের ওই অবস্থা হইতেছে। তো যাই হোক, এদিকে বিয়েটা হয়। বিয়ে হওয়ার পর আমার আপু ঘর ভাড়া কিভাবে নেয় এইগুলো জানতো না, তো মানুষের বারিন্দা এক হিসাবে তারা শুইত। তো আমার ফুপু আবার বুদ্ধি করে ঘর লয় না দেখে বলতো, যাইটা পাইনি ওদের শরীরে ফিকা মারো, তো আর একক নির্যাতন করতে পারবে। তো দুলাভাই টাকা ছিল অনেক কিন্তু ঘর নিতে পারতো না, তারপর ঘর নিল। নেওয়ার পরে আস্তে তারা সংসার গোছালো, এর মধ্যে বাবা আমার নিয়ে আসে, ওই যে মা মারতে দেখে তখন নিয়ে আসে। আমি আমার আপার পাওয়ার পর ওই যেটা ভয় আসছে আমার ভিতরে, ওইখানে যেটা নির্যাতনের, আপার পাওয়ার পর আপার আচল আর ছাড়ি না, মানে আপা ছাড়া আমি আর কিছু বুঝি না। আমি যেখানে যাবো টয়লেটে গেলেও আমি তার ভিতরে ঢুকাইনি, যে হারা যদি যায় আবার। দুলাভাই খুবই আদর করে আমাদের, সন্তান যেভাবে পালে ওইভাবে আদর করে প্রচুর। হঠাৎ একদিন আপা শুনতে পায় তার ওয়াইফ আছে, সে পাগল না, না সে আসে আপার বাড়িতে, আসার পর অনেক খারাপ ব্যবহার করে। কয়দিন পরে শুনে আবার একটা বউ আছে, মানে আরো একটা বউ আছে, হ্যাঁ আরো একটা বউ আছে, সেটাও শুনে তো আপা অবাক। আপা আবার একটা জিনিস ভাবে, আমার ভাই বোন তো সুন্দরভাবে পালতেছে, তার অর্থ দিক দেওয়া টাকা পয়সা দিক দেওয়া ভালোই ব্যয় করতেছে আমাদের প্রতি, থাক আমাদের ভাই বোন যদি মানুষ হয় আমার কিছু দরকার নেই, এদের উপরে আমার জীবনটা চলুক। তো যাই হোক, দুলাভাই ব্যবসা করে বাণিজ্য করতে আস্তে আস্তে অনেক টাকা পয়সার মালিক হলো, আস্তে আস্তে দিন ঘুরলো। তখন আমাকে যদি কোনো স্কুলে ভর্তি করে তো দুলাভাই একটু হিংসাভাবে নিত, ওই কি করতো এমন দূরে যায় বাসা নিত, জানি আমি স্কুলে আর না আসতে পারি। তা আবার যখন ওখানে ভর্তি করে তো আবার এমন দূরে যায় বাসা নিত, জানো আমি স্কুলে না আসতে পারি। আপনাকে স্কুলে পড়াতে চাইতো না, পড়তে দিত না আমাকে দুলাভাই? হ্যাঁ, কেন? মানে এটা হিংসা কাজ করতো কেমন জানো, মানে এটা কেমন জানো, সে এই খুব ভালোবাসে আবার এই সে কেমন জানো। একদিন তার ওয়াইফ এসে ঘর ভর্তি মাল সামানা থাকে আমার বোনের সব নিয়ে যায়, নিয়ে পুরো পাকার মধ্যে দেওয়া যায় আমাদের। দেখতাম প্রচুর কান্ত আমার বোন, সেদিন কানলে আমার বোন আমি অসহায়ের মধ্যে তাকাতে দেখতাম, ভাবতাম যদি বড় হয়ে আমার বোনের কষ্ট আমি হইতে দিব না কোনোদিন। তো একদম ঘরে কিছুই থাকতো না। তো দুলাভাই আবার দুই তিন দিন পর আবার সব নিয়ে আসতো। তো আবার আবার বাচ্চা কাচ্চা হইতো না, অনেক বছর হয়ে গেছে বাচ্চা কাচ্চা হইতো না, আমাকে পাইলা বড় করতেছে। তো দেখা গেছে একদিন বাসা নিছে, তখন আমি বয়স 11 কি বা 12, তা একটা এলাকার একটা ছিল আমাকে দেখে দেখে ছেলেটা ডাইরেক্ট অফার দেয়, আমি তোমার পছন্দ করি হালিমা, তুমি আমার প্রস্তাবে রাজি, আমি আস্তে করে এসে পড়ি, যে এখানে কিছু বলার নাই। আমি খুব মানে বাইরের সমাজটাকে আমি খুব ভয় পেতাম। তো এর মধ্যে আমাদের বাসায় ফুয়াতো ভাই আসা যাওয়া করতো, তার জন্য মেয়েটি দেখতেছে। তো এর মা আবার আমাকে দেখে পছন্দ করে, আপনার কাছে প্রস্তাব জানায় যে আমি তোর বোনটার পছন্দ হয়েছে,
আমার ভাল লাগছে, আমি নিতে চাই আমার ছেলের। তো আমার আপু কয় তোমার ছেলের তো বয়স ওর থেকে অনেক পার্থক্য, তো কিভাবে হয়? আপা আবার যার জন্য প্রস্তাব দিয়েছে তারও খুব পছন্দ করতো, ভালো জানতো যে না আমার বোনের যদি এরম একটা ছেলের সাথে বিয়ে হয় খুব ভালো। এদিদা আবার ওই যে এলাকার মধ্যে যে ছেলেটা ও আবার আমার খুব জ্বালাতন করতেছে, তা আপা যেতেছে এদিদা আবার দুলাবাবু প্রতিদিন ঝগড়া করে ঘরের মধ্যে আমার জন্য। ঝগড়া করে কেন? যে ওই যে সতীন মানে ওনাদের ওই দুই ফ্যামিলি আছে, মানে আমার দুলাবে এমন একটা মানুষ যে তারা শক্ত করে মুঠি করে ধরবে তার কাছে সে ধরা দিবে, আর যে তারা মানে আদর করবে একেবারে খুব ভালো জানে তার মূল্যায় নিয়ে সে দেবে না। তো এইভাবে দিন গেল, তো আমাদের দুঃসম্পর্কের ফুপু হয়, তো উনি যখন প্রস্তাবটা দিল যে আমি আমার ছেলের লেগে ওরে নিতে চাই, তা আপা বলতেছে ঠিক আছে। তো ওনারা আবার যৌতুক দাবি করে, তো যে যৌতুক দাবি করে আমার আপু বলে আমার বোনকে এত বড় হয়ে গেছে যে আমি বিয়ে দেবো এত টাকা দেওয়া দরকার নেই। তো যে ছেলেটার লোক প্রস্তাব দেয় উনি আবার আমার যথেষ্ট পছন্দ করে ফেলায়, আসা যাওয়ার মধ্যে দেখে খুব পছন্দ করে। এদিক দিয়ে আবার একটা ছেলে ডিস্টার্ব করে, কোন দিন কোন ঘর ক্ষতি হয়ে যায়, বোনের উপরে একটা ঝড় আসবো দেখা যাবে আরো অশান্তি। তা আপা এদিক দিয়ে প্রস্তাব যখন শুনে শোনার পর তো ওরা যৌতুক দাবি করে। তো এখন যে আমাদের বাসা আসা যাওয়া করতো যে আমাকে পছন্দ করে, উনি বলে যে যৌতুক আমি চাই না, আমি ওরাই চাই। ভদ্রলোকের নাম কি ছিল? আব্দুল লতিফ। আব্দুল লতিফ ছিল, সে সম্পর্কে আপনার ফুফাতো ভাই হয়? হ্যাঁ, দূর সম্পর্কের ফুফাতো ভাই হয় আর কি। তো উনি বলে যে আমি যৌতুক চাই না, আমি একটা সুন্দর মনে একটা মানুষ চাই। আর এটা ওর মধ্যে দেখছি, ও ছোট একটা মেয়ে হলো, মানে ওর ভিতরে ওটা অসহায়, ওর মা নাই, তখন বাবা আছে আমার। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র 3 মিনিটের বিরতি। আজকে এই যে জীবনের গল্প, হালিমার জীবনের গল্প, সেটা পুরো বাংলাদেশে যে ঘটনাটি রমজান মাসে আমি প্রথমেই একটা পত্রিকার রিপোর্ট পড়ে আপনাদেরকে শুনিয়েছি এবং সাড়া ফেলেছিল ইতিমধ্যে অনেকেই ফেসবুকে, হয়তোবা ওই লিঙ্কটা খুঁজে আমাদের ফেসবুকে অনেকেই হয়তোবা পোস্ট করবেন। এই ঘটনার সাথে আজকের এই ভদ্রমহিলার জীবনের গল্প অনেকখানি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, কিন্তু সেটা কোন জায়গাটিতে সেটা আপনাদের ঘটনা ধারাবাহিকতায় আপনারা জানবেন। আমরা 3 মিনিট পরে ফিরে আসব আবারও ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আর আজকের এই অতিথি তাকে যদি আপনারা দেখতে চান, হালিমাকে, প্লিজ আমাদের ফেসবুকে চলে আসুন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক 3 মিনিট পর। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, the closer the better. Close up presents hello 8920, close up, the closer the better. 3 মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আজকে একটি অন্যরকম জীবনের গল্প এবং এই জীবনের গল্পের সাথে আপনারা হয়তো পরিচিত হবেন ইন এ ডিফারেন্ট ওয়ে। এই জীবনের গল্পের ছোট্ট একটা পার্ট হয়তো কেউ কেউ জানেন অথবা জানেন না, পত্রিকাতে যেভাবে রিপোর্ট এসছে তাতে আসলে হালিমা সম্পর্কে জানার কথা না, কিন্তু কে এই হালিমা এবং যেই সংবাদটি দিয়ে আসলে আজকের এই হ্যালো 8920 শুরু করেছি সেখানে হালিমার সাথে সম্পৃক্ততা কোথায় সবকিছুই আমরা জানব। এবং অনেকেই ফেসবুকে এই সেই সময়ের যে ঘটনাটি ঘটেছিল রমজান মাসে, রায়ের বাগে গৃহকর্তাকে গলা কেটে হত্যা, স্ত্রী পুত্র আটক, এরকম একটা খবর যুগান্তরে বের হয়েছিল এবং সেই ঘটনার সাথে আজকের এই অতিথির জীবনের গল্পের অনেক বড় একটা অধ্যায় জড়িয়ে আছে, আমরা সেটা ধারাবাহিকভাবে জানার চেষ্টা করছি। অনেকে এই ধরনের ওই পোস্টটি খুঁজে আমাদের ফেসবুকে পোস্ট দিয়েছেন, আপনারা চাইলে ওখানে গিয়ে দেখতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। আর মনে রাখবেন পেজটি আছে আরজে কিবরিয়া নামে। আর আরেকটি বিষয়, যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান কিংবা কোনো ফিডব্যাক জানাতে চান তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আরও একবার বলছি 09613892892। ওকে হালিমা, আমরা যে জায়গাটিতে ছিলাম, কি যেন নাম বলছিলেন আপনার এই ফুফাতো ভাইয়ের? আব্দুল লতিফ। আব্দুল লতিফ, সে আসলে আপনাকে চাইছিল কিন্তু কোন যৌতুক চাচ্ছিল না। যৌতুক চাইছিল না, বলুন। তারপর তো উনি ওনার মা যৌতুক ছাড়া বিয়ে করাবে না, অনেক জায়গায় মেয়েটে দেখে কিন্তু ওই মেয়েগুলো উনি ভাঙায় দেয়, যারাই দেখাইতে নেয় সে যায়, গেলে বলে কি আমার বাচ্চা আছে বউ আছে এরম বললে তার কেউ বিয়ে করবে না। তো ওনার লাইফ অনেক বন্ধু বান্ধব ছিল বা বান্ধবী ছিল,
উনি সব কিছু ছেড়ে মনে হইতেছে যে আমাকে তার দরকার এমন কিছু সে ভাবলো। তো উনি আমাকে ঘরেতে তো বের করতে পারে না বা আমার মন থেকে কোনো কথা জানতে পারে না, কারণ আমি বয়স ওরকম না ছোট। আমার আপুর সাথে আবার তার ফ্রেন্ডশিপের মতো চলাফেরা, বড় বোনের সাথে বন্ধুর মতোই, মানে ছোট ভাইয়ের মতোই খুব আদর করে আমার আপু, ভালো জানে। তা আমার আপুরে বলে যে আপা আমি একটা ছবি দেখবো, ছবিটা খুবই দুঃখের ছবি, আমি ওরা দেখাবো, লাইফ সম্পর্কে অনেক কিছু জানা দেবে, ওরা আমি নিতে চাই, তুমি একটু যাইতে দিবা। তারপর বলে আমার এত একটু বোন, ও না না ও এসব দরকার নাই, দেখ রে উড়ন্ত বয়স, তোর সাথে দিলে একটা কলঙ্ক হইবর। তো বলে না আপা আমার অনেক বন্ধু বান্ধব যেতেছে এখানে, আমি ওর না নিয়ে আমি যেতে পারবো না, প্লিজ এখানে, মানে অনেক অনুরোধ করে পায়ে হাতে ধরে। তারপর বলে দেখ রে এটা সম্ভব না, মানে দুজনের মধ্যে খুব রাগারাগি হয়ে যায়। তো বলে যাক তুই কি করাইতে চাস, আমার বউ আমি নিমু, মানে রাগ করে বলতেছে ও তো আমার বউ, আগে পরে আমার বউ হইব, আপাকে একটা কথা হলো। তো আপা থেকে আর ছুটতে পারতেছে না, খুব মানে বিরক্ত। তো একমতে আপা রাজি হয়। তো উনি বলে দেখ আমি একটা সাদা কাগজ নিবো, সাদা কাগজটা সুন্দরভাবে গুছাই দেবো, তুই একটা কালি আচর পড়বে না। ওরা তক্ক করে আমি খালি নির্বাক হয়ে তাকাই থাকতাম, এসব কিছু বুঝতাম না। তো যাই হোক সকালবেলা উঠলাম আমি, আমার আপা গোসল করাইলো, গোসল করানোর পর আমি ঘুমাই গেলাম। হঠাৎ করে দেখি যে এত সুন্দর গ্রান ঘরের ভিতরে, চোখ মেলে দেখি যে সে আব্দুল লতিফ বসে আছে আমাদের তাকায় আছে, চোখ গুলো আর খুব লাল, মানে কানাকাটি করছে। তো উনি ডায়েরি পড়ছে, লাইফের সবকিছু বাদ দিয়ে সে কোরআন শরীফ ধরবে, মানে কোরআন শরীফটা তাদের কাছে অনেক বড় কিছু তখন, কিন্তু আমার কাছে তখন ওই সময় কিছুই বুঝি না। তা আমাকে কোরআন শরীফ ধরাইলো, আমার আপু কান্না করতেছে দেখলাম, সেও কান্না করতেছে, তারা ধরাইলো। সে বলল যে আমি হালিমনের দায়িত্ব নিলাম, আজ থেকে সে আমার স্ত্রী, আর আমি জীবনে যতদিন বাঁচবো সেই আমার স্ত্রী থাকবো, তার এছাড়া আমি আর কারো বিয়ে করবো না, এটা সে বলে। আমার আবার বলতে বলে যা যা আমি তাই তা বলি, আমার বলতে বলে যে তোমার জীবনে একজনই, আর তোমার জীবনে আর কেউ আসবে না, তুমি ওরই স্বামী বলে গ্রহণ করলা, বলো। আমি এবার ওদের সাথে সাথে বললাম, কিন্তু এটা যে অনেক বড় মূল্য এটা আমি তখন জানি না। প্রথম কথা হচ্ছে যে আমি যদি রিলিজিয়নের জায়গাটা থেকে বলি, ধর্মের জায়গা থেকে বলি, তাহলে এটা পুরোপুরি অন্যায়, কারণ আমাদের পবিত্র ধর্মগ্রন্থ ছুঁয়ে কোনো ধরনের কোনো শপথ করার কথা কোথাও বলা হয়নি, এবং করলে এটা অপরাধ হবে, গুণা হবে। আর বিয়ে পড়ানোর একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেটা আমাদের ধর্মে বলে দেওয়া হয়েছে। সুতরাং এই পদ্ধতি বাদ দিয়ে অল্টারনেটিভ কোনো কিছুর কথা বলাও হয়নি, সুতরাং এটা করার কোনো নিয়ম নাই। কিন্তু অনেকেই আমরা বিশ্বাস পাওয়ার জন্য পবিত্র কোরআন শরীফের উপরে হাত রেখে ধরনের শপথ করে থাকি, যেটা কবিরা গুনাহ এবং অন্যায়, এ ধরনের কাজ আল্লাহ পছন্দ করেন না। এবং এটা যারা করেন সামাজিকভাবে বা পারিবারিকভাবে, যেটাই করুক না কেন, নিজেকে সত্য প্রমাণ করার জন্য করেন, অনেক সময় দেখা যায় নিজেকে নিরপরাধ প্রমাণ করার জন্য করেন, অনেকে বিভিন্ন ওয়াদা নেওয়ার জন্য করেন, এগুটা এটা কিন্তু ভয়াবহ রকমের অপরাধ। এবং আপনারা যারা ইমাম আছেন, যারা ধর্ম বিষয়ে পড়াশোনা করেন, তাদের কাছ থেকে জানবেন এটা। যদিও আমি স্কলার নই বিষয়ে, কিন্তু এই ধরনের কাজ করা অন্যায় এবং এই ধরনের কাজ আপনারা করবেন না। এই ধরনের কাজ করে ওয়াদা করলে আল্লাহ অবশ্যই অনেক বেশি বেজার হন। আমরা শুধুমাত্র প্রচার করছি এই কারণে যে ওনার জীবনের গল্পে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এভাবেই ঘটে গেছে সেই জন্য। কিন্তু আমরা অনুকরণের জায়গা থেকে অবশ্যই আপনাকে নিরুৎসাহিত করতে চাই, এমন কাজ দয়া করে করবেন না, এবং কেউ যদি করে তাকে আপনি অবশ্যই নিরুৎসাহিত করবেন। বলুন তারপর। তো আমাকে রেডি করে দেয়, আমি রেডি হয়ে বের হই, মানে নাসর বন্দাসে আমাকে নেবেই। তো আসলাম টাইটেন ছবি যখন দেখতে যাব, ঢুকতেছি, জীবনে প্রথম হলে ঢোকা, ছোটবেলা আপু দুলাভাইয়ের সাথে যাওয়া হয়েছে ছোট থাকতে। যখন এই ছবিটা দেখতে যাব, আমি জানি না ছবিটার কাহিনী আর কি হইতে পারে, হলের ভিতরে যখন ঢুকবো তখন যে পুলিশরা বলে এতটুকু একটু মেয়ে, বলে এই ছবি কি, এই ছবি দেখতে আসছে, আমি কি এই কথা কই কেন, কত ছবি তো দেখলাম এই কথা তো শুনি না, খুব ভয় পেয়ে গেলাম। তো সে আবার মানে মিটি মিটি করে হাসি লয়ে গেল আমারে। তো ওনার বন্ধু বান্ধব তো কেউই দেখি না, শুধু আমি। তো ছবির প্রথম অংশ দেখার পর তো আমি পুরো চোখ বুঝে ফেলছি, ওর পরে আমি আর চোখ মেলি না। ছবি শেষ আমার পুরা, তো আমি তার মনে হইতেছে খুব ভয় লাগতেছে আমার। তো আসার সময় সে আমার বলে যে হালিমন তুমি কি ভয় পেয়েছ, তুমি ভয় পেয় না, তুমি কিন্তু আমার স্ত্রী। বাসা আসার আগে জানি দুলাভাই তখন বাসা ছিল না, এখন দুলাভাই বাসা আসার সময় হয়েছে। তো উনি আবার বলে যে এখন তো দুলাভাই এসে পড়ছে, চলো আমাদের বাসা তোমার নিয়ে যাই। আচ্ছা, তো নিয়ে আসলো ওনাদের বাসায়। ওনাদের বাসায় আনার পর ওনার মা তো মাথা খারাপ, এই যৌতুকের আগে মেয়েটা ঘরে এসে পড়ছে। তো উনি আমার বলতেছে যে হালিমন আমার মার মন জোগায় একটু কাজ করো। তা আমি এসব কিছুই বুঝি না, আমি তখন খুবই নার্ভাস, কখনো আমার বোনের কাছে যাবো। তো রাত্রে ছিলাম, যাই হোক এর মধ্যে ওনার মা যায় আমার আপার বাসাতে, যায় দেখে যে প্রচুর ঝগড়া দুলাভাইয়ের আপার। ওই যে একজন এসে দুলাভাইয়ের কাছে লাগাই দেয় যে
তোমার শালির তো বিয়ে দিয়ে দিছে, তুমি যে এত বছর কি করলা, তো মূল লইল না। তো দুলাবাকে এত শালি আমার বিয়ে দিয়ে দিল, দুলাবার ইচ্ছা ছিল দেশে বিয়ে দিবে তার কুমিল্লাতে। তো পরে এদিন আমার মানে ওনার মা লতিফের মা আসে, এসে চিল্লান্দা বলে এই মেয়ে বিয়ে করবে এক্ষণে। এই মধ্যে লতিফের বোন আবার সবসময় বিদেশ থাকে, উনি আবার ওসুমে ছিল পাশে কোথাও যেন বাসা নিয়ে আসছিল, তো উনি আসছে, এসে বলে কি বলেন মা এতদিনের আশা আপনি নষ্ট করবেন, এখনই বিয়ে পড়াই দেবেন, এটা কোথায় হইলো নাকি, বাদ দেন এই লতিফ তো দিয়ে। তা আমি তো এটা মানে আমি এটা কিছুই বুঝতেছি না। তো উনি কি করে আমাকে নদীর ব্যাপার আমার ওই যে ফুপুর বাড়ি দিয়ে যায়, যে ফুপুর বাড়িতে আমার আপুর বিয়ে হয় আমার দুলাবের সাথে, যেখানে উনি থাকতেন, কাজ করতো। তো ফুপুর বাড়িতে যাই, যাওয়ার পরে ওইখানে আমাকে রেখে আসার পরে তো মাগরিবের আজান দিলে আমি একটা অভ্যাস ছিল কি আমি মুনাজাত করতাম। তো আমি আল্লাহর কাছে খালি বলতাম যে আল্লাহ আমার বোন জীবন বড় কষ্ট করতেছে, আমিও এইভাবে আসি, আমি ডালে খেলে আমার কোনো ই নেই, আল্লাহ তুমি এমন একটা জীবন সাথে আমাকে মিলাই দেবা যার সাথে আমার জীবনটা যেন আমি সুন্দরভাবে কাটাতে পারি। তো লতিফ যখন আমার কাছে দেখা করতে আসতো তখন অনেক দিদি ওর বোন আটকে ফেলাই তোরে, মানে চার পাঁচজন লোক লাগায় রাখছে আমার কাছে যে না আসতে পারে। তো লতিফ যাই হোক যৌতুকের জন্য পাগল না, আমাকে বিয়ে করার জন্য সে প্রচুর পাগল ছিল, যেভাবে ওর জীবনে আমি কলঙ্ক দিচ্ছি এভাবে আমাদের দিয়ে তো এটা হইতেছে। এখন ওর দুলাভাই গ্যাঞ্জাম করতেছে যাক আমি ওর বিয়ে করবো, আর এই মেয়েটা আমার ঘরে নিতে হবে, ওটা এই মেয়ে। তো উনি চুরি টুরি করে আসতো, এবং কি জুতার বাড়ি মায়ের যত রকমের ইয়ে আছে ওর উখাইতো, ওর বোনের, ওর বোন খুব পাজে ছিল, মা এবং বোন প্রচুর অত্যাচার করতো ওনার প্রতি। তো উনি দোকানের মধ্যে চার পাঁচজন কর্মচারী রাখতো, তো সে কি করতো কর্মচারীরা খুব ভালোবাসত ওরে, তো ওনাদের পোড়ায় পাড়ায় আইসা পড়তো ঝড় তুফানে নদী পাড়ায়, বুড়িগঙ্গা নদী কালীগঞ্জ ওই পাড়ে যেতে গেলে বিশাল নদী। তো একদিন ভাবে নৌকায় বসে বসা যে হালিমনে যদি যায় দেখি, এখন ও তো অনেক লাজুক বা এরকম, যদি আমি যাই দেখি যে কোন ছেলের সাথে কথা বলতেছে বা ইটি, তাহলে আমি ওর জীবনে আর যাবো না। তা আল্লাহর কি রহমত, মানে আমি যে ইটা করতাম তো জানে না, তা আমি আইসা দেখে যে আমি মোনাজাত করে চোখের পানি অজরে ভাসতেছে, আর আমি মোনাজাত করে এইভাবে রাখছি মুখটা, মানে দুই হাতটা ঢেকে রাখছি। তো আমি অনেকক্ষণ পর চোখ মিলা ঘুরে দেখি যে সে চোখের পানি ফালায় আমার বলে কি আসলে আমি অন্যায়কারী, নিজেরই নিজে বলতেছে যে আসলে তুমি এত ভালোবাসো আমারে, মানে অবাক হয়ে যায়। যাই হোক আমি অবাক হয়ে গেলাম, তো ওর দেখা যাই হোক ও আমার একটা বুদ্ধি শিখা দেয় যে আমার ফ্যামিলির থেকে আমার অনেক বিয়ে চাপ দিতেছে, হালিমন তোমার একটা কথা জিজ্ঞেস করলে তুমি মাথাটা নাড়বা। আমি কি আচ্ছা ঠিক আছে। তো এর মধ্যে ওর অনেক জায়গায় বিয়ে লেগে নেয় চুল ফালাই দেয় যেন ওরা কি পছন্দ না করে। তো তারপর মাথা চুল ফালাই দেওয়ার পরে ওরা পছন্দ করে ফেলায় মেয়েরা, খুবই সুন্দর দেখতে। তো দেখা যায় পছন্দ করে ফেলায় উনি একটা বিরক্ত করনা যেখানে যেখানে, তো এখন বুদ্ধি একটা টেকনিক্যাল একটা বুদ্ধি করে যে তুমি এই কথাটা বলবা। আমি আচ্ছা ঠিক আছে, খালি মাথা ডাল্লার বা গাছা। তো ওরা ভাই বোন আসছে এসে বলতেছে হালিমন ইয়া তোদের মধ্যে নাকি কি হয়েছে, আমি ভাষণ বলতেছে, আমি আবার ওই যে বলছে মাথা লাড়তে, উনি আবার দাঁড়ায় আমার মাথা লাড়তে বলতেছে, তাই আমি আবার মাথা লাড়লাম, কিন্তু এখানে যে কি কথা সেটা আমি জানি না। পরে শুনলাম কি যে উনি মাথা লাড়ার উদ্দেশ্য হলো আমার গর্ভে সন্তান আছে, সেটা যেন আমি তারে বলি, কিন্তু আমি কিন্তু এটা কিছুই জানি না। মানে উনি এসে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবে, সেই প্রশ্নতে আপনি মাথা নাড়বেন। হ্যাঁ মাথা, কিন্তু আলটিমেটলি কি প্রশ্ন কি কিছু আপনি কিছুই জানি না বা জিজ্ঞেস করি না। দ্যাটস রিয়েলি টেরিবল। ওকে হ্যাঁ, তো এখন তো তারা বলে কি আর করার, বিয়ে তো হইতেই হইব। তো বিয়ে রাজি হয়, বিয়েটি শুক্রবারে বিয়ে, এখন আমার বোনের বাড়িতেও না ফুপুর বাড়িতে বিয়ে হবে। তো আমার চাচারা আসে সবাই আসে, বিয়ে সব আয়োজন চলতেছে। তো এর মধ্যে লতিফ আমার যখন যেদিন বিয়ে সেদিন যৌতুকের জন্য ওর মা আগায় না, আর মানে ওই বাড়িতে ঠাড়া দেওয়া বসে থাকে, তো উনি তো পুরো রেডি সব, এখন রাত বিকেল পাঁচটা হয়ে যায়। এদিক দিয়ে আমার আপাও দুলাভাইয়ের অত্যাচারে আছে, খুব কষ্টে আছে, কি করবো দিশা পায় না। আপায় আবার এক বুড়িতে একটা চেন দিবে বলে চেনটা লোক টাকা নেওয়া হাতে দুলাভাইকে দাও আমি কিনে দেবো, দুলাভাই নিয়ে আমি যাবো না টাকাও দিব না। তা আপা জিদ্দে কষ্টে যে আমার বোনডারে তুমি ছোট থেকে এরকম করতেছো আমাদের সাথে, মানে আপার একটা কষ্ট লাগবে আজকে মা নাই আজকে এরকম করতেছো। তা আপা আবার কি করলো একটা চাকু নিয়ে নিজের পেটে ঢুকে দিতে নিয়েছিল, দুলাভাই আবার ধরতে যায় আপার হাতে এখনো স্পট আছে, এটা দাগ পড়া যায় কঠিন ভাবে। তারপর যাই হোক উনি আসে, মানে আমার বিয়ের জন্য সব রেডি হয়, এর মধ্যে ওনার আসে না যৌতুকের কারণে। তো উনি দেখলাম যে আমার পরে আসলো অনেক কষ্টে, বিয়ের রাজি হলো না, আমার বয়স নিয়ে সমস্যা হয়ে গেছে, বারো বছর তেরো বছরে এখন আসে না, সে মেয়ে বিয়ে দিবে, এখন একটা পুলিশ কেস মেস আছে। তো ওনারা আঠারো বছর মানে বিয়ে দিল, যাই হোক বিয়ে হইলো। তো মজার ঘটনা কি, বউ সবার আগে তো কখনো যায় না, আমি সবার আগে দূরে চলে যেতেছি শ্বশুরবাড়ি, কিন্তু তখন আমি বুঝতেছি না এটা কি, বিয়ে হয়ে গেল। হ্যাঁ বিয়ে হয়ে গেছে, আমি সবার আগে দূরে চলে যেতেছি, সবাইকে ফেলেই, মানে আমি আগে আগে হাঁটতেছি, আমার কাছে মনে হচ্ছে এটা একটা খেলার একটা আনন্দ, বুঝিনি না একদম। তো আসলাম ওনাদের বাড়িতে, আসার পরে তো যখন দেখলাম যে এক রুমে দিল, আমি এটা কি এই রুমে কেন আমাকে দিবে, আমি খুব রাগ হয়ে গেলাম, না আমি এই রুমে শোবো না, আমি আপনাদের সবার সাথে শোবো।
এরপর কান্না শুরু করে দাও, আমি তো আমার আপার কাছে যাবো, এখানে তো আমি এতক্ষণ থাকবো না। যাই হোক, ফুল বাড়িতে আমাকে নেয়, নেওয়ার পরে এমনি এমনি আমাদের সংসার চলতে থাকে। তো উনি যখন বাইরে যায় তখন আমার প্রতি অনেক নির্যাতন হয়, আমার শাশুড়ি আমাকে প্রচুর পরিমাণ খাটায়। ওষুধ তো আমি বুঝি না, যে যেমনি বলে অমনি মন জোগানোর জন্য চেষ্টা করি, সারাক্ষণই কাজকাম করি, কিন্তু দেখা যায় উনি ঘরে আসলে আমাকে দেওয়ার কাজ করে না, আমাকে খুব আরামই রাখে। তো এর মধ্যে আমার আপু তো বাবু টাবু হয় না, তো উনিও টেনশনে পড়ে যায় যে আমার মনে বাবু হবে না। তো 13 বছর বয়সে আমার গর্ভবতী হয়ে যায়, হোক আল্লাহ পাক আমাকে একটা কন্যা সন্তান দেয়। তো মেয়েটা যখন পৃথিবীতে আসলো, আসার পর আমার বোন তো পৃথিবীতে না পাইয়া পাইছে, তার তখন সন্তান নাই, 18 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, বিয়ে হয়েছে, আমাকে পালছে, আবার বাচ্চাটা পায়া সেই পাললো। তো একদিন আমি একটা কাঁচামরিচ খেতে যাই তরকারির সাথে, আপা দেয় না, কয় না আমার বাচ্চার সমস্যা হবে। আমি কি করি, বালিশ দিয়ে তাকে চাপা দা মেরে ফেলতে লই বাচ্চাকে। হ্যাঁ, কেন মরিচ খেতে দিবে না কেন, এটা কি যন্ত্রণা? মানে এটা কি মানে ফাজলামো করছিলেন নাকি? না না, আমি বিরক্ত মনে করতেছি, আমার কাছে মেয়ে এটা মনে হয়নি, আমার মনে হচ্ছে ওর বাচ্চা, এটা কিসের আমার বাচ্চা, কারণ আমি বুঝি না। তো তখন আমার 13 বছর বয়স। তো আমার আপু তো পেঁচা ধরা বাবুডার আমার একটা থাপ্পড় মারে, থাপ্পড় মারার পর আমি অনেক দূরে যাই, একটা জুতালে বাবুডার ভিক্ষা মারি, অনেক বড় একটা আমার আবার খালতো মনে হয় কোনো কিছু বুঝে ওঠার আগে বিয়ে, কোনো কিছু বুঝে ওঠার আগে বাচ্চা, আমার কাছে একটা মেন্টালি প্রবলেম মনে হইতো, মানসিক ভাবে সমস্যা। যেমন ওর বাবাকে মানে আমি মানে ওর বাবার সংসারের যে ঝামেলাটা, এটাও আমার কাছে একটা মেন্টালি প্রবলেম মনে হতো, মনে হতো আমি আর পারি না। তারপর আমার একটা মেয়ে পেটে আসে আবার, তখন ওই মেয়েটা আসার পরেও মানে আমার প্রচুর অবহেলা, মানে আমার 3-4 দিন ধরে আমি খেতে পাই না, আমার বোন অনেক বাজার সদা দিয়ে পাঠায় মিন্তি দিয়ে, মানে আমার শ্বশুর বাড়িতে আমি কইতে পারবো না কোনোদিন আমি একটা মুরগির মাংসের টুকরো আমার পাতে দিছে। আপনার জামাই কাজ করতো সে সময়টাতে? হ্যাঁ, পরিবার ইনকাম করতো, পরিবারে উনি ইনকাম করতো, তার একটা যে মানে কি ইলেকট্রিকের দোকান ছিল, টিভি, বুঝলাম, সে আয় উপার্জন করতো। তো আমার ননাস্ত বিদেশ থেকে আসে, আসার পর আরো নির্যাতন শুরু হয়ে যায় আমার উপরে। মনে করেন তারা সবাই একটা রুমে বসে টিভি দেখতো, আর আমি পাখির রুমে বসে রান্না করতাম, 3-4টা রুম পার হয়ে বাড়িটা একটু ভয়ঙ্কর, খুবই ভয় পেতাম। একদিন বাচ্চাদের যখন ওনার দুই নাতির নাতনি মানে ওনার বোনের ঘরে যে ভাগ্নি দুইটা থাকতো আমাদের কাছে, ওদের টিচার যখন আসতো তখন বাচ্চাদের দিয়ে আমাকে পাখির বসে রাখতো, বলতো তুই এই ঘরে আর আসবি না, বাচ্চা আমার নাতিকে পড়ার সমস্যা হয়। তা আমি বাচ্চাদের নিয়ে ওখানে বসে থাকতাম, মশার টশার আমাদের খুব কষ্ট হতো, ওরা কান্না করলো, মুখ জাদা দাদা ধরতাম, বাবা কান্না করো না দাদি বকবো, তো এরকম করতাম। তো এটা কখন আমি লতিফে বলি নাই, কিন্তু মনে মনে আমার অনেক ভিতরে জখম হয়ে যেতেছে। তো একদিন অনেক কষ্টে থেকে আমি কি খানা দানা এরকম করে আমার প্রতিটা মানুষের কাছে যায় যায় একটা কয়, আমিও সহ্য করতে পারি না, মানুষও আমার এসে অনেক আদর করে, মানুষেরও মিশতে দেয় না, যা এই জীবন আর রাখুম না। তো মনের কষ্টে কি করলাম, ছাদে উঠি যে নিজের জীবন দিয়ে ফেলুম আজকে। তো ওখান থেকে লাভ দিতে চাই যে আত্মহত্যা করুম, তখন আমি ভাবি না, আমার না বাচ্চা আছে, আমার দুটো মেয়ে আছে, আমি যদি মরে যাই আজকে আমার মতো ওরা এভাবে জীবন কাটাইবো না, থাক। আসলাম নিচে, আসার পর সারাদিন কাজ করার পর আমি দুঃখ ভাত খেতেছি। তা এখানে আরেকটা ঘটনা, আমার ভাসুরের প্রথম স্ত্রী চলে যায়, আমার শাশুড়ির সাথে ঝগড়া বিবাদ করে একটা বাচ্চা ফেলা দিয়ে চলে যায়। তো এর মধ্যে আমার ভাসুরটাও আমাদের কাছে থাকে, ওই ছেলেটাও থাকে। তো ওনার ওই ছেলেটারে আমি পালি ছোট থেকে ইসলাম, তো ওরে আমি ভাত খাইতেছি, তো ও আমার আম্মু আম্মুকে ডাকতেছে, আমি এবার সারাদিন পর কাজ করে ভাত মুখে দিছি, আর আম্মু ডাকে জবাবটা আমি দিতে পারি না। তো ওনারা কি করে, ও লতিফা আবার এটা ফলো করে, ফলো করে কি করে, একটা লোহারি দিয়ে আমাকে একটা বাড়ি দেয় হাতের মধ্যে, মা ডাকতেছে শোনো না, কারণ আমার ভিতরে তো কোনো পাপ নাই, আমি ওই যে ভাত মুখে দিছি সারাদিন পর আমার খুব ক্ষুধা লাগছে, ও যে মা ডাকে আমি খেয়াল করতে পারিনি, আমি কি দেখেন আপনি আমার একটা বাড়ি দিলেন, আমি কি খেয়াল করছি, বেশি কথা কবি না, একটা বাড়ি দিল। তো আমি আবার ওই ব্যথায় কানতে কানতে অজ্ঞানের মতো হয়েছি, এর মধ্যে ওর মায় আসে, দেখে আমি কান্দি, উনি আবার কি ওনারে বলা হয় যে আমার মারছে, উনি আবার আমার ওই ব্যথার হাতের মধ্যে টান দেয়, বলে যা ঘরের কাম করগা, এসব নাকি আমি বাদ দে। আবার মাঝে মাঝে বোতলে কিছু পানি পুনি পাইতো, যেমন ওনারই মেয়ের ঘরে নাতি পানি খেয়ে ফিরে যায়, পানি ফিক্কা মেরে রাখে, ওই বোতলের মধ্যে একটু পানি থাকে, উনি কি করছে সাথে সাথে যাই বোতলটা উঠা করে যে পরা পানি খাওয়াই, আমার পোলারে বুধ বানাইতেছে, নানান ধরনের খারাপ কথা বলে। তো ওই সময় সোনিয়া আবার বলে, ওনার মেয়ের ঘরে দুই মেয়ে সোনিয়া মুক্তা, সোনিয়া আবার বলে নানু এই মাত্র বোতলটা আমি রাখছি, তুমি কি বলো মামিরে, কয়া চুপ থাক তুই, আমি ওর খবর জানি না, এই সেই দুনিয়ার কথা বলে। অথচ ভাইয়া দেখেন আমার জীবনে তখন আমি ভুল পাপ অন্যায় হিংসা আমার ভিতরে নাই তখন। ওকে, প্রিয় শ্রোতা, আজকে হালিমার জীবনের গল্প আপনারা শুনছেন। হালিমার জীবনের গল্পের অন্যতম একটি অধ্যায় হচ্ছে বিগত রমজান মাসে ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ড, যেখানে আমরা দেখেছিলাম যে স্ত্রী নিজ হাতে তার স্বামীকে খুন করেছে, যে রিপোর্টটি আমরা প্রথমেই অনুষ্ঠানের শুরুতে আমরা পড়ে শুনিয়েছি। তার জীবনের অন্যতম একটা অধ্যায়
আজকে এই রিপোর্টের সঙ্গে জড়িয়ে আছে। আমরা সেই ঘটনার সম্পৃক্ততা খুঁজতে চাই, আমরা সেই ঘটনার সম্পৃক্ততা খুঁজতে চাই। আমরা জীবনের গল্পের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নেব, আমরা ফিরব ঠিক রাত 12:06। আপনারা যদি ওকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ফিরে আসছি ঠিক রাত 12:06। এই পেজে গেলে আপনি অবশ্যই লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। Close up presents Hello 8920. Close up. The closer, the better. 12:06 হচ্ছে সময়। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং হালিমা আজকে তার জীবনের গল্প এখানে বলছে। আর যারা জীবনের গল্প আমাদের কাছে বলতে চান তাদেরকে আমরা বলতে চাই প্লিজ আমাদেরকে ফোন করুন। ফোন করে আপনার জীবনের গল্পের সারাংশটুকু খুব ছোট করে 2-3 মিনিটে মূল বিষয়টা বলবেন, যে আপনার জীবনের গল্পের মূল ঘটনাটি, যেটা শুনলে আমাদের আগ্রহ হয় আপনার জীবনের গল্প প্রচার করার জন্য। এবং ফোন নাম্বারটি নিশ্চয়ই আপনার জানা আছে, একটি মাত্র ফোন নাম্বার 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি যেটা করবেন, আপনার ফোন থেকে যে নির্দেশনা শুনতে পাবেন সে অনুসারে আপনার কথাগুলো রেকর্ড করবেন। আর ফেসবুকে আপনারা চলে আসতে পারেন facebook.com/hello8920। আর একবার বলছি facebook.com/hello8920। পেজটি আছে আরজি কিবরিয়া নামে, ওখানে গেলে আপনারা আজকের অতিথিকে দেখতে পাবেন। এবং আজকের এপিসোডটি খুবই 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 গুরুত্বপূর্ণ একটা এপিসোড, কারণ আমরা বলি ঘটনা, কিন্তু বিহাইন্ড দ্য স্টোরি, ঘটনার পেছনের ঘটনা, সেটা আমাদের অনেকখানি অজ্ঞাত থেকে যায়। আজকের এই ঘটনাটি গত রমজান মাসে ঘটে যাওয়া একটি জঘন্যতম হত্যাকাণ্ড, নিজ স্ত্রী কর্তৃক স্বামীকে মেরে ফেলা হয়েছিল পরকীয়া প্রেমের জের ধরে, এরকম একটা রিপোর্ট আমরা পড়েছিলাম এবং সেটা নিয়ে ফেসবুকে অনেক তোলপাড় হয়েছিল। আমরা সেই ঘটনার সম্পৃক্ততা এবং সেই ঘটনার একটা বিশাল অধ্যায় হালিমার জীবনে, তাকে আজকে হ্যালো 8920 আমরা পেয়েছি তার জীবনের গল্পে। আপনারা আশা করছি পুরো বিষয়টাই খুব মনোযোগ দিয়ে শুনবেন। জি, আমরা যেখানটাতে ছিলাম যে আপনার শাশুড়ি আপনার সঙ্গে খুব অত্যাচার করছে, তারপর? হ্যাঁ, আমি যখন শীতে অনেক কষ্ট করতেছি তো লতিফ একদিন একটা সোয়েটার আমাকে বাড়ির দাদা ফিকাদা দেয়, তো ওটা দেখে ওর মা অনেক আমারে টর্চারিং করে, ও জানে না, তো ও কোনোদিন আমার নিয়ে বের হয় না। তো একদিন বের হয়েছিল, একটা ক্লিপ আমাকে কিনে দিয়েছিল, ক্লিপের জন্য আমার অনেক যন্ত্রণা সহ্য করতে হয় যেটা ও আজও জানে না। তো যাই হোক, ওর মা আবার ওই বাচ্চাদেরকে অনেক শাড়ি টাড়ি এনে দেয় পড়লে বসে, তো আপনাকে অনেক লাভ করতো, তারপরে চেঞ্জ হয়ে গেল, প্রচুর লাভ করতো, কিন্তু শাসন করতো, লাভ দেখাইতো না, শাসন করতো। হ্যাঁ, লাভ শাসনটা কি, আমি কখনো তার সাথে অন্যায় করতাম না, সে শাসন করার কোন মানে লাইন নেই। আর সে আমাকে লাভ করতো কিন্তু এটা প্রকাশ করতো না, সে বলতো বউদেরকে লাভ করলে দেখাইলে এটা মাথা উঠা যায়, এরা মানে ওনার ভাইয়ের বউর লাইফ দেখে, মানে ওই যে বউ চলে যায় একজন লাভ করার কারণে, এই জন্য সে একটু অনেক কঠিন হয়ে থাকে, কিন্তু আমাকে আপনি ছাড়া তুমিও বলতে দেয় না কখনো। তো যাই হোক, এখন আমার শাশুড়ি এরকম নির্যাতন করে অনেক দিক দিয়ে, পরে আমার ননাসটা বাহির থেকে আসা আসার পরে উনি এমন খাটান খাটায় আমাকে, যে ওর খাটান দেখে মানে আমি আর সহ্য করতে পারি না ওদের কষ্টটা আমি। তো একদিন লতিফের প্রতি ওরাটা অবিচার করে, খারাপ ব্যবহার করে, যে আমরা নাকি অবহেলা করি এর বাচ্চাদের, আসলে ভুল ধারণা। তো আমার শাশুড়ি উল্টা আমার বাচ্চার চিৎকার পরে মরে গেল, সে দত্ত দেয় না কাউরে, ধরবি না, মরে গেলে মরে যাক। তো যে মেয়েটা আমার ননাসের মেয়েটা, ছোট মেয়েটা মুক্তা, না বললেই না, ও মারা গেছে ব্রেন স্ট্রোক করে। ও আমার খুবই লাভ করতো এবং আমি মনে ওর জন্য কিছুটা বেঁচে আছিলাম, আমি দোয়া করবো যেন বেহেস্তবান হয়, মানে খুবই খুবই উপকার করতো আমাকে। তো আমার বাচ্চাটা যখন কান্না করতেছে, আমার শাশুড়ি বলতেছে ধরবি না, ওরা জন্ম দিয়েছে তোকে খেদানোর জন্য। তো আমিও ঘরে ঢুকলাম, রুটি বানাতে, 1.5 কেজি একটা রুটি বানাতে তো সময় লাগবেই, আমি তো ভালো করে বাচ্চা মানুষ, আমি নিজেই তো বাচ্চা, আমি রুটিটা নিয়ে এসে দেখেছি আমার বাচ্চা প্রচুর কান্না করতেছে, ও কান্না করতেছে। তো আমার শাশুড়ি পাঞ্চাবাতে বাইরে চলে গেল। তাই আমি ওরা বলি, কান্না করলা কেন মা? মা নানু বলতেছে এই বাচ্চারা জন্ম দিয়েছে তোদের খেদার জন্য, তুই এই বাচ্চা ধরবি না। তো আমি অনেক কান্না করি, যে আল্লাহ, এ দুনিয়ায় আমার মা নাই, তুমি এমন একটা শাশুড়ি দিলা যারে আল্লাহর কাছে এত চাইলাম, এত ভালো হইব যে সে এরকম। তো মনে অনেক খারাপ লাগে যে আমার বাচ্চাটা এইভাবে কান্দে। তো সেই যন্ত্রণাটা আমার ভিতরে কাজ করতো, অর্থাৎ আস্তে আস্তে লতিফের ফ্যামিলির প্রতি আমার একটা হিট জন্ম হয়ে যায়, কষ্ট জন্ম যায়, কিন্তু কখনো প্রতিবাদ করি না কারোর কাছে, কার কাছে করবো, স্বামীর কাছে বলে এটা ভালো দেখায় না, এটা আমি মনে করতাম। আর সেও এটা কি করবে, কিছু করে নাই, যৌথ ফ্যামিলি। তো উনি চলে গেলে দুনিয়ার বড় বড় কম্পল ভিজাইতো, প্রচুর কষ্ট হইতো ধুইতে। আমার বোনের ঘরে কাজের মানুষ দত্তে গেলে দুইজন, সেও যায় দাসীর মতো কাজ করে আসতো,
আমাকে খুশি করার জন্য, আমার বোনের সাথে জীবনও করতে পারবো না, আমার বোন এক কাপ চা ওই বাসা যায় খেয়ে আসছে, দুনিয়ার জিনিস পাঠায় মিনতি দিয়ে বাজার, কিন্তু আমার বোনে কোনো কান্না ছাড়া চোখে কিছু নিয়ে আসে না, লতিব অতটা কেয়ার করে না আমার ফ্যামিলির প্রতি। তো যাই হোক, এরকম এরকম ভাবে আস্তে আস্তে একদিন ওর বোন আসলো বাহিরে, আসার পর ওর বোনও নির্যাতন শুরু করে দিল। একদিন আমি এমন চিৎকার দিলাম যে আমি চিৎকার দূরে রাখতে পারতেছি না, কারণ সকাল থেকে রাতের একটা দুইটা পর্যন্ত, আবার রাত্রেবেলা ওনার বোনের তেল মালিশ করে দাও, হাত পা টিপা দাও, তো আমার ভাসুরটা সব ফলো করতো, ভাসুরটা খুবই আদর করতো। যখন আমার শাশুড়ি অতিরিক্ত জ্বালাইতো বলতো, মা ভালো একটা প্লেট আপনি ফুটা করেন না, আপনি আমার জীবনটা যা হয়েছে মা ওর জীবনটা নষ্ট করেন, ওরে কষ্ট দিয়ে আপনি। আর লতিফ কখনো এটা জানতো না, আমার বাসু একটু ঘরে থাকতো, তো বাসু একটু জানতো এটা। তো যাই হোক, এরকম অত্যাচার সহ্য করতে আমার একদিন, আমি যখন চিৎকার করে গেলাম, লতিফ আসতে করে আমার নিয়ে বের হয়ে গেলাম, বাসুর বডি নিয়ে আসতে যে আমি জব করুম যদি ঘরে না বেরিবি, এই আমরা বের হইলাম। আমার জীবনে বের হয়ে আইসা আমরা মাল ছামানা সব ফালা দিয়ে আইসা বললাম, উনি আমার নিয়ে আসলো, দুটা বাচ্চা নিয়ে আসলাম, আইসা রায়ের বাগে বাসা ভাড়া নিলাম, আলাদা হলেন, পাঁচ বছর একসাথে থাকি সবাই। এই পাঁচ বছর আমার জীবনে এই ঝড় একটার পর একটা আসি, তো সে আমাকে আলাদা করলো, আসলাম, আসার পর আমার সালার বিছানায় ঘুমাই অনেক কষ্ট করে দিন পার করলাম, তারপর আবার রান্না করা ধুমসে রান্না করে আমার বাড়িতে দিয়ে পাঠাতো, লতিফের দুইটা গা ভাঙতো না ঘরে। তো এরকম আপা সবসময় দেয় মানুষের খোড়া দেয়, এক একজন এক এক রকম কথা কয়, দুলাবায় ঝগড়া লাগলে এক একটা কথা, সপ্তম বোনের দিয়ে শেষ করতেছ, একটা মেন্টালি প্রবলেম হয় আমার যে এরকম, উনিও উপার্জন ওরকম করতে পারে না, উপার্জন ভালোই করে, সেটা ডাবাটা বেশি খেলে, প্রচুর ডাবা খেলতো, ডাবা খেলতো, হ্যাঁ প্রচুর ডাবা খেলতো, ডাবা খেলতো, ফেডারেশনের নাম আছে উনি খেলতো এখানে, তো উনি বেশি একটা কেয়ার করতো না ফ্যামিলির দিকে, মানে সারা রাতের একটা বাজে ঘরে আসতো। তো যাই হোক, এখন আমি বাচ্চাদের নিয়ে থাকি, আর আপা রান্না করে পাঠা দেয়, কারণ আমি কুলোতে পাই না তখন বাচ্চাদের, হ্যাঁ ঘুমাতে উঠে তো সে আমার কোনো হেল্প করতো না, সে তো চলে যেত, আর হেল্প করা তো এটা প্রশ্নই আসে না, সে তো মনে করতো সে রাজা, আমি মানে আমি তার বিবি হিসাবে আমি তার সব কাজ করব। সংসার কথা মতো শুধু তার সাথে যে একটা যে মনের কথা দেওয়া নেওয়া, এটা আমার জীবনে তার সাথে হয়নি কোনো সময় তখন, মানে ওনার দিক দিয়ে কোনো সেবা আমার কোনো দিক দিয়ে কমতি নেই, কিন্তু আমার দিক দিয়ে অনেক অপূর্ণ আমার ভিতরে ভিতরে, কিন্তু এটা আমি কখনো বলতে সাহস পাই না। যাই হোক, তো এখন ভাড়াটা অনেক বেশি, তো এখন আমার খালতো ভাই বাড়ি কিনছে, তো এখানে দখল করার জন্য, তাড়াতাড়ি যাওয়ার জন্য এখানে আমাদের ওই রুমটাতে আমাদের উঠায়, তো এক সাইডে তাদের অফিসের মাল থাকে, এক সাইডে আমি থাকি। ওই বাড়িটাতে এগারো কাটা জায়গার ভিতরে একটা রুম, চারপাশে বাউন্ডারি, বাড়িটা একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাব, বাড়িতে নাকি অনেকটি খুন হয়েছে, খুব ভয় পেতাম বাচ্চাদের নিয়ে, একেবারে এমন ভাবে বাচ্চারা ঘুমাই গেলে এমন ভাবে থাকতাম ভয়ে, আমি কাঁপতে থাকতাম কোন আর্মিতে বসে। তো সে আসলে না আমি কোনো যে একটা রাগ বাই দেখাতে পারতাম না, ভয় পেতাম, মনটা মনে থাকতো। তো একদিন আপার বাসা জিমতেছি বসে বসে রাতের একটা বাজে, যে এখন আসতেছে না, এসে আমার নিয়ে যাবো, খুব কষ্ট হইতেছে, ওদিন আমার চোখের পানি অজরে পড়তেছে, তো উনি আসে, আসার পর উনি খুব আনন্দময় মানুষ, আসার পর না গান গায়, মানে রিস্কায় উঠায় গান গাইতেছে, গান গাওয়ার পর না ওদিন কেন যেন আমার ভিতরে একটু হিট লেগে যায়, আমি একটা ধাক্কা মেরা বসি, ঢাকাতে সে পড়ে না, সে আমার একটা থাপড় মেরা বসে গাড়িতে, থাপড় মারবার যা গেল সহ্য করলাম, আসার পর ওই বাড়িতে আসলাম, বাসা আসার পর উনি বেল খুলে আমার দুটো বাড়ি মারে, তো বাড়িটা দেওয়ার পরে সে আমার দুঃখটা বোঝে না। তো যাই হোক, এইভাবে দিন যাইতেছে, লতিফ আমার সাথে বুঝতেছে না আসলে সে ভালোবাসে, বাট ভালোবাসাটা কিভাবে স্ত্রীকে দেখাতে হয়, সন্তানের সামনেই অত্যাচার করে, মানে ছোট দুটো বাচ্চার সামনে কিছু না, অত্যাচার না, অত্যাচার বলতে কি, সে ওদিনই মারছে আমাকে, সে কিন্তু গায়ে হাত তুলে যত হেতা মানে হঠাৎ করে মেরে উনি বিরক্ত করছে, এটা আচ্ছা যে স্বামীর গায়ে ধাক্কা দিছো, তারপরে বেয়াদব, তুমি তো আসলে একটা বেয়াদব, এটা মনে হচ্ছে সে স্বামীর গায়ে, আর আমি যে স্ত্রী তিনটা বাচ্চা নিয়ে মানুষের পায়ের সামনে বসে থাকি ঝিমি সবাই থাকে ঘুমায়, কিন্তু সে কিন্তু এটা বুঝতেছে না, ও এত রাত পর্যন্ত বসে থাকে, ও আমার ধাক্কা নিলে মারছে, আসলে কি হয়েছে সমস্যা একটু জানি বা একটু বুঝতেছে, এসব বোঝেই না ও, আর আমিও মনের কথা কখনো ওর কাছে খুলে বলতে পারি না। তবে আমার মনে একটা সবসময় একটা জিনিস কাজ করতো কি ভাইয়া, যে আমার একটা মনের মানুষ আসবে কোন একদিন, মানে এই সংসারে থাকার পরও আপনার ভিতরে এই জিনিসগুলো কাজ করত খুব পরে। প্রিয় শ্রোতা, এখানে একটা বিষয় আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করছি, কারো কারো কান্নার আসলে কোনো শব্দ হয় না, এবং এটা আসলে বোঝানো খুব মুশকিল রেডিওতে, কারণ রেডিও মানে হচ্ছে সাউন্ড নিয়ে এখানে আপনাদের আমাদের খেলা করতে হয়। উনি আসলে বলছেন এবং ফুঁকে ফুঁকে কাঁদছেন, সেই জায়গাগুলো থেকে আসলে আপনাদেরকে বোঝানো খুব মুশকিল। আমি কেন যেন মনে মনে বলতাম কেউ একদিন আসবো আমার কষ্টগুলো শুনতে, কারণ বোনের কাছে বললে সে আমি খারাপ হয়ে যাবে, আর স্বামীর কাছে বলার মতো সেই এও আমার নাই, তো মনের চাপ। ওনার সাথে আপনার বয়সের ডিফারেন্স কত ছিল? 15 বছর। 15 বছরের মতো ডিফারেন্স। যাই হোক, এখন বোনের এইভাবে দিন যেতেছে, ওই মধ্যে আমি ভাবতাম, আমি একটা অভিশাপে দিয়ে দিছি আল্লাহর কাছে বললাম যে আল্লাহ এরা এত দূর নাও যে আমার কাছে না আসতে পারে, অনেক অজরে চোখের পানি ফেলায় আমি কান্নাটা করি খুব কষ্ট দেখা, তো আল্লাহর কি রহমত এর মধ্যে আপা রাজি হয়, বিদেশ পাঠায়, ওনাকে বাইরে চলে যায়,
বাইরে যায়, যাওয়ার পরে আমি তিনটা বাচ্চা নিয়ে ওই ঘরেই আসি। তখন একদিন একটা ফকির আসে দিনের বেলা, লোকটা এমন ভাবে ঠেলে আমার ঘর ঢুকতে চায়, আমি ভয় পেয়ে তার বাইর করে যাতায়াত গেটটা আটকে দিই। কি মনে করে সেইভাবে আসে আমি নিজে যাই না, সন্ত্রাসের মতো ডাইরেক্ট। কেন যেন মনে মনে একটা কষ্ট আসে যে কেমন স্বামী, এমন বাড়িতে আমার থুয়ে গেল, কার আসে? এর মধ্যে তার মাও আমার ঘরে আসে, আমার কাছে আসে। ওই ভাই বড় বিয়ে করে, ওই বউর সাথে মিলে না, এখন আমার কাছে থাকতো। হ্যাঁ, এখন সে যাওয়ার পর তো নির্যাতন আরো শুরু হয়ে গেল আবার নতুন করে। শাশুড়ি অনেক রকমের ঘরের মধ্যেই করে, কিন্তু কিছু করার নেই কারোর কাছে, কার কাছে বলবো। তো ওর মধ্যে আমার শাশুড়ি চলে যায় দেশে, বাচ্চার বাবা বলতেছে লতিবে বিদেশ থেকে, তুমি দেশের থেকে ঘুরে আসো। তো দেশে গেলাম, আর ওর মামার বাড়ি আমাকে নিমন্ত্রণ জানায়। তো উনি বিদেশ থাকে, তখন তো সবাই আদর করবে স্বাভাবিক। তো ওর মামার বাড়ি গেলাম, যাওয়ার পরে আমার ওই মামা শ্বশুরের দুই ছেলে এক মেয়ে, ছেলে বড়টা বিদেশ থাকে, ছোটরা নোয়াখালী দোকান না ব্যবসা জানি না, ছোট মেয়ে মানে ওনার মেয়ে, মেয়েটা মানে মন ভাবি বলে ডাকে, খুবই আদর করে একটা নাম দেয় মন ভাবি। তো ও একটা ছেলের সাথে তার সম্পর্ক ছিল, অ্যাফেয়ার ছিল, যার সাথে এখন তার বিয়ে হয়েছে আর কি। তা আমার মোবাইলটা সে সারা রাত কথা বলতো, তো মোবাইল স্বামী বিজি পেলে যে সমস্যা হবে এটা, এই জ্ঞানটা আমার ভিতরে ছিল না। ওকে, হ্যাঁ, ওর সারা রাত ফিসফিস করে কথা বলতো, ওর পাশে কেউ শুইলো কে শুনতে পাইতো না। তো পরে একদিন ও আমারে বলে যে ভাবি আমার ভাইয়ের লোক একটু কথা বলবেন, আমি কষ্ট জন্য আমি প্রেম করতে পারি না, আপনি একটু কথা বলবেন। ও আমার পায়ে ধরে বলে, বুঝিনি কে কাকে, মানে ভাবি মানে দবির, এই দবির নবীর, নবী তো নোয়াখালী, নবীর ছোট বোন, সে অনুরোধ করে। কাকে অনুরোধ করে? আমাকে। ভাবি মন ভাবি, তুমি তো আমার বান্ধবীর মতো, আমার ভাইয়ের জন্য না আমি না প্রেম করতে পারি না, তুমি এক কাজ করো, ওর সাথে একটু কথা বলো, মানে নবীর সাথে কথা বলো। হ্যাঁ, কথা বললে ও বুঝবে বন্ধুত্বটা কি। তা আমি না করি, কারণ আমার জীবনে আমি কারোর সাথে চলি নাই ওই সময়, আমি এটা ভাবার মতো না। তা আমি বলতেছি না এটা সম্ভব না, তো আমার পা ধরে ফেলে। তা আমি বলে আচ্ছা ঠিক আছে। তো ও কি করলো, নিজেই যে রিকোয়েস্ট কল কিভাবে দেয় তখন আমি জানতাম না, ওই নিজেই কলটা দিয়ে দেয় রিকোয়েস্ট কল। তো ওই কলটা দেওয়ার সাথে সাথে ওর ভাই ব্যাক করে, আচ্ছা ঠিক আছে দাও। তো আমি ওর অফার দিলাম যে আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই, মানে নবীকে আপনি বলছেন যে আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। হ্যাঁ, আপনার সাথে আমি বন্ধুত্ব করতে চাই। তো ও আমার ড্রেসটা জিজ্ঞেস করে, আমি বললাম যে তোমাদের বাড়িতে আসছিলাম, তো মিথ্যা আশ্রয় নিতে হয়েছে ওর, ও যা যা শিখে তাই তাই, আমার গলা কাঁপতেছে আমি বলতে পারতেছি না। ওকে ভাবি প্লিজ এভাবে বলো। তো ও যা বলছে তাই বলছে, হ্যাঁ আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। কিভাবে? আপনি আমি কি আপনার বোন থেকে নাম্বার পাইছি? ছোট বোনের সাথে তো আপনার বন্ধুত্ব আছেই, আমার সাথে কি করে হয়? আমি কে হয়, আমি যখন ঢাকা আইসে পড়বো আমার নন্দ আমার খুব অনুরোধ করে, ওই যে আমি বলছিলাম যে বন্ধুত্ব, ওই কথারই অতটুকু আর বলা হয় না। আচ্ছা, না এখানে আপনি আসলে ওনার সঙ্গে বন্ধুত্ব করলে এই আপনার এই ননদকে কিভাবে হেল্প করাবো, আমি ঠিক বুঝতে পারছি। ও আমি বলি তো, ওর কথা হলো বন্ধুত্ব কি সেটা ভাইয়া জানে না, ভাইয়া তো কারোর সাথে চলে না ফিরে না, ভাইয়া বন্ধুত্ব মানে বুঝে না। তুমি ওকে বন্ধুত্ব বোঝাতে পারলে ওর মনে একটা পারমিট করবে, তুমি একটু ফ্রেন্ডশিপ করো তাহলে সে বুঝতে পারবে, তাহলে আমি এটা খোটা দিতে পারবো, তখন ও আমার কিছু বলতে পারবে না, এটা ওর বুদ্ধি। কিন্তু এইসব কিন্তু আমি কিছু জানি না। তো যাই হোক, ওই সময় আমি ঢাকা এসে পড়ি, আসার পর আসার সময় আমাকে অনুরোধ করে, ভাবি প্লিজ ওই যে তুমি ফোন দিয়েছিলে আর তো ফোন টোন দাও না, একটু কথা বলো। আমি আচ্ছা ঠিক আছে, এটা বলে ওই তোর কি, ও কিন্তু প্রতিদিন রাত্রে ফোন দিয়েছে, যে দুদিন আসছিলাম দেখছে বিজি, ও ভাবছে কি আমি খারাপ মেয়ে কার সাথে যেন কথা কয়, এদিকে কিন্তু ওর বোন কথা বলতেছে সারা রাত ওই ছেলের সাথে, যার সাথে এখন ওর বিয়ে হয়েছে। অনেকদিন পর হঠাৎ করে চার পাঁচ দিন পর একটা ফোন আসলো ওই নবীরের, ফোন দেওয়া বলে কেমন বন্ধুত্ব করলেন, এই পর্যন্ত একবার ফোন দেওয়ার খবর নেন না, আজকে 12টা বাজে আপনি একটা ফোন দিবেন, তাহলে আমি মনে করবো আপনি একটা ভালো বন্ধুযোগ্য, আমি কাছে দেখা যাক দেবো। তো এটা বলার পর আমি ভুলে গেছি, আমার বাচ্চাদের নিয়ে আমি খুব ব্যস্ত, আমার মন টন খারাপ ভালো লাগে না। তো ওই যে এক সাইডে মাল সামানা থাকে, এক সাইডে আমার ঘর আর পুরো বাড়িতে, আমি খুব ভয় পাই ওই সময় যদি কেউ ফোন দেয় আমার আফু, আমি খুব মানে আনন্দ পাই, মানে যতক্ষণ কথা বলা তখন মনে হয় কেউ পাশে আছে। তো ওই সময় আমার কাছে কেন যেন এটা একটা প্রয়োজন মনে হয়ে গেল, ও ফোন দিছে মানে ওর সঙ্গে কথা বলা, কেন মনে হতো যে আমার পাশে কেউ তো নাই, একটু কথা বললে আমি ভয়টা কাটবো, আমার ভয় লাগতো, প্রচুর ভয় পেতাম আমি। একাই থাকতেন বাড়িতে? একা বাড়িতে, 11টা বাড়ির ভিতরে, 11টার বাড়ির ভিতরে আপনি একা? একা, একটা টিন সিট বাড়িতে, চারপাশে বাউন্ডারি, আমার বাড়িতে নাকি খুনও হয়েছে। হঠাৎ করে দেখি একটা ফোন বেজে উঠলো রাতের একটায়, ও এক ঘন্টা ওয়েট করে, ফোন দিয়ে বলে কি কেমন বন্ধু, আজকে ছয় দিন হয়ে গেল একটা কলও দেন না, আরে 12টা বাজে দিয়ে বলছে, হে বলো না, মাথা তো আমার নাই, কারণ আমার এর কোনো ফিলিংস নেই এর প্রতি। তো দেওয়ার পরে আমাকে কি ও সরি বলেছে, তো ও অনেক কথা জিজ্ঞেস করলো, দুইটু সুখে দুঃখের কথা বলে, হঠাৎ করে দেখি কি আমার প্রচুর ঠান্ডা লাগে, এমনি তো ফোন দিয়ে আমার একটু নার্ভাস হয়ে বলে কি তুমি হাসপাতালে যাও না কেন, আমি কি তুমি করে বলে বললো, একটু টেনশন লাগলো, আমি না তো এটা অন্যদিকে চলে যাবো, এটা তোমার ঠাট্টা করা ঠিক না, এক সপ্তাহ হয়েছে মাত্র, এক সপ্তাহের মধ্যে ওই লক করে আমি লক করি না। তা আমি না এটা আমার ভুলে দেওয়া উচিত, এটা সমস্যা হইব। তা আমি ওরা বলি যে নবীর একটা কথা বলি তোমাকে, তোমার লতিফ ভাই আছে না? হ্যাঁ।
আমি লুকিয়ে বেশ ওয়াইফ আমি কয় গাছের থেকে সুটকি মানে তুমি আমার হালাইলে ভাবি আর জীবন আমি তোমার ভাবি বলুম না, খুব কষ্ট পেয়ে যায় কথাটা। তো এক সপ্তাহের মধ্যে তোরটা কথা হয় না ওর দিকে, ও মনে মনে অনেক কিছু ভাইবা নেয় আর কি। তা আমি ওরা বললাম যে দেখো এটা সম্ভব না, তুমি আমার বন্ধু আছো বন্ধুই থাকবা। ফান্ডারে না আমি ওদের কাছে আবার বলি ননাশা শাশুড়িরে ব্যাপারটা বলি, ওনারা আবার কি করে ওরাই আমার সাথে মিশাইতে চায়। কিন্তু ওরা যেটা টেকনিক্যাল বুদ্ধিগত সেটা আমি আর বুঝি না, তো ওরা আমার সাথে খালি মিশাতে চায় বা তুমি ফোন দাও না কেন মিশাতে চায় মানে কি, মানে কথা বলতে বলে যে তুমি নবীর একটু খবর লো না কেন আমার ননাশে বলতেছে। তখন ওরা আমার কাছে থাকে, ওর হাজবেন্ড নিয়ে আমার কাছে বেশিরভাগ বেড়ায় আমার কাছে। তো আমার শাশুড়ি ওরা একটু ফোন দেওয়া কইস তো আমার লাগে একটা শ্রোতা নিয়ে আসতে সুপারি কাটতে সে কি জানি বলতেছে আরো। তাই আমি আবার উপলক্ষে ফোন দিলাম কারণ ফ্যামিলি তো জানি সাপোর্ট। এখন কি করলো ওরা আমরা একটু বেড়াতে গেছি দেশে, গেছি পরে কি করলো সবাই দেখে ওরা আমার একটা প্যাচ দিয়ে ফেলতেছে। আর ও অনেক লাজুক একটা ছেলে না বললি না, আমিও খুব লাজুক ও লাজুক। আমি কি করলাম ওর বললাম নবীর দেখো দেখো এই ঘটনা, ও বলতেছে হ্যাঁ হালিমন আমরা আর কথা বলবো না। কিন্তু কথা না বললে কেইব এটা মানে আমার একটা ব্রেনটা আঘাত করতেছে। এরা সবাই প্রতিদিনের ঝগড়া হয় একটা নিয়ে হ্যাঁ আমার ওটা উঠে দেয়, আমি কিন্তু ওর সাথে কথাও বলতেছি না চলিও না। এরপর আমার না একটা মেন্টালি প্রবলেম হয়ে যায়, যেমন আমার ননাসে ননাসে যেমন ঘরের মধ্যে করে মারামারি, ঘরের মধ্যে খুব একটা ঝগড়া মগড়া করে, এগুলো দেখলে না আমার খুব ভয় কাজ করতো, আমি কাঁপতাম কার কাছে বলো মনের কথা কেউ তো নাই। পরে এরা কি করলো একদিন আমার সহ মানে বিরক্ত করতেছে, আমি পারি না ঘর থেকে বেরিয়ে যাই এমন অবস্থা, বাচ্চাদের নিয়ে আমি আর কুলিতে পাই না। এর মধ্যে আমি কি করলাম অসুস্থ হয়ে গেলাম, এমন অসুস্থ হলাম যে আমার হাসপাতাল ভর্তি করতে হয়। আমার ব্রেন অ্যাটাক করে যে এটা কি করলো আমারে, এটা তো ভালো একটা সম্পর্ক কিন্তু খারাপ কিছু না। আমি ওর সাথে দুটা কথা নিলে বলছি, পরে আমার ছোট ভাই খারগাছের থেকে যে আমার ওই যে বললাম আমার ওই মার ঘরে আমার ভাই বোন খুবই ওই ভাই আবার আইসা দেখে আমার এই অবস্থা আমার কুলে নেয়া সিনজিদের ঘরে হাসপাতাল ভর্তি করে। হাসপাতাল ভর্তি করার পর আমি খালি একটা চিকা দিই নবী তুই একবার আয় আইসা বইলা যা, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই প্লিজ তুই বল। তো আমি না আর জীবনে কারোর সাথে মিশতাম না, মানে ওই সময় আর কারোর সাথে মিশবো না একটা প্রমিস করে এলাম জীবনে যে দুঃখের সাথে কথা আমি আর কারোর সাথে বলবো না। এটা কিন্তু লতির যাওয়ার ছয় মাস পরের ঘটনা, তিনটা বাচ্চা নিয়ে সারাদিন ব্যস্ত থাকতাম, শাশুড়ির জাল ননসের জাল আমি আর সহ্য করতে পারি না। আমার ভিতরে দেখি যে ধৈর্যের বাইরে চলে যেতেছে, তখন আমি আস্তে আস্তে বিছনায় অসুস্থ হয়ে গেলাম। এইভাবে একা একা চলতে থাকি, পাঁচ বছর চলে যায় আমার জীবনে এইভাবে এই কষ্ট ভোগ করতে করতে। পাঁচ বছর লতিবা আসে না, লতিবা এমনি আমার সাথে কথা বলে, লতিবা যথেষ্ট আমাকে বিশ্বাস করে। ও বলে পৃথিবী একদিকে আমার হালিমনের বিশ্বাস আমার একদিকে, ও একটা পবিত্র ফুল আমার কাছে, কে কি করলো আমার দেখার বিষয় না। ও সবসময় একটা কথাই বলতো, দশে দশ কথা বলবো আমি এক কথাই বলবো আমার হালিমন সত্যি আমার হালিমন পবিত্র, ওর কথা একটা ছিল। তাই আমি এটা জানতাম, কিন্তু লতিবা আমার সাথে কখনো বুঝতো না যে আমার সে ভালোবাসে, সবসময় একটা অ্যাটাক করে যেত আমার ব্রেনটে। আমি কই দেখো এই বাড়িতে তো আমি আর থাকতে পারুম না, এরা বিল্ডিং উঠাইবো না আমি বাসা ভাড়া নিতে পারি না, আমি কি করুম ক যাও তাহলে বাসা ভাড়া অনেক কেন জায়গাটা আমি 5,000 টাকা রাজি করালাম এর মাসে দেওয়ার জন্য, তো নিলাম একটা বাসা। তো সেও যখন ছিল তখন খরচটা কমই দিয়ে করা যেত, কিন্তু সে যখন চলে গেছে তখন খরচ আস্তে আস্তে বাড়তেছে, ছেলে মেয়েও বড় হইতেছে, কিন্তু সে এটা বুঝে না, সে ডাক্কা দেয় আপার দিকে আপা ডাক্কা দেয় তার দিকে, তো পড়লাম নি বিপদ একটা। তো একদিন আপার বাসায় গেলাম, যা দেখি ভাই বিশাল বড় একটা মিলাদ হইতেছে, আমার বলে নাই। তো আমি যা দেখি কি ঘর বড়ার জিনিসপত্র মাল ছামানা, আমি কাপারে কি কর মিলাদ দেবো তুই জাগা বাসায়, আমি কে আপা আমি যামকে কত দুলাভাই দেখলে ঝগড়া বিপদ লাগে দিব তুই জাগা, আমি খাবারটা আগে আগে পাঠাই দিমনি। তখন একটা কেমন লাগে যে আমি ওই খানার যোগ্যটাই সব, এখানে থাকাটা যোগ্যটা আমার নাই, আমার তিনটা বাচ্চা লয় আমি এত আশা করি, মানে আমার কাছে না ওদিন এত কষ্ট লাগছে পৃথিবীটা লয় আমার ভিতরে একটা যন্ত্রণা কাজ করছে। সবাই কেন আমার সাথে এরকম ব্যবহার করে রাইট? তো রাস্তাটা যখন হাঁটি তখন ভাবলাম জীবনে একটা বন্ধুত্ব মুখের দিকে তাকাইছিলাম যে যেভাবে হোক নবীর আমার একটা ভালো বন্ধু হইব, তখন দেখলাম সে আর সবার মতো, আর আমার বোন সেও আমার মনের কথা বুঝে না, আজকে তার ঘরে মিলাত আমার যোগ্য হয় না দাওয়াতের, আমার বাচ্চারা আমার দিকে তাকালে না কান্না করে দিত, মা তুমি কান্না করে কেন, বাচ্চারা চিৎকার পারে কান্দতো, একসাথে তিনজনে কান্দতাম চারজনে, ওই ঘরে কেউ নেই যে আমার কান্দন আমার বাচ্চারা শুনতো বাচ্চাদের কান্দন আমি শুনতো, ওদের কান্দন দেখে আমি থাইমা দিতাম, কান্না অনেক আসতেছে কিন্তু আমি কান্দতাম না ওদের দিকে তাকাই যে বাবা তোমরা কাইন্দো না, আমি এমনি কাঁদতেছি, ওরা সবসময় দেখতাম কাইন্দে এই পর্যন্ত আরো এখনো দেখে যে আমার চোখে পানি ছাড়া কিছু নেই। তো আমার বাচ্চা বড় মেয়েটা একটু মাশাআল্লাহ আল্লাহর বান্দা খুবই লক্ষ্মী একটা মেয়ে আমার ভাই না বলে না, আমার মেয়ের কেয়ালাকে এখনো কেউ ভালো করে চেহারা দেয় না, এবং 14 বছর বয়স চলতেছে খুবই লক্ষ্মী, এবং ইংলিশ মিডিয়াম পড়ে 7-এ পড়ে খুবই 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 লক্ষ্মী। তো তখন তার বয়স চলতেছে 10 বছর, তো সে আমার একটা বন্ধুর মতো ছিল তখন থেকে, আমার খুবই লাইক করে খুবই ভালোবাসা। তো সে দুলাভাই যখন না থাকতো ব্যবসা বাজারে যাইতো তখন আপনার কাছে থাকতো, দুলাভাই আসা রাখতো আবার আমার কাছে এসে পড়তো, না বললেই না আমার মেয়েটা আমার মতো এটা হয়
যে টাকার অভাবে আজকে আমার বোনের কাছে তার থাকতে হয় বা বোনের টান তো থাকে, দুলাভাই আসার আগে আবার আমার কাছে আইসা পড়তো, মানে আইসা পড়তো, তো এটা তো তার জীবনে একটা কষ্ট, আমি জানি এটা তার ভিতরে একটা বোমের মতো জন্ম হয়ে রয়েছে। এটা আমি বুঝতাম, বুঝলো কিছু করার নেই আমার, কারণ আমি অসহায়, আমি কোন দিকে যাব এইটা আমার কুলাইতে পারি না। তখন আমি বললাম, হে আল্লাহ, এমন একটা মানুষ আমার জীবনে দাও যে শুধু আমার কষ্টগুলি শুনবে। এটা বইলা বেলা ঘরে আসলাম, যাই হোক গেল, অনেকদিন হলো রাস্তাঘাটে এমন পানি যে বাচ্চা নেই স্কুলে যে আমার বহুত কষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমি খুব অসুস্থ থাকি, আমার শ্বাসকষ্ট সমস্যা, আর পেটের মধ্যে একটা রোগ দেখা দিছে যেটা পানির মতো, পোল্টার মতো, এটা আস্তে আস্তে খালি বড় হইতেছে আমার পেটে। তো এখন এটাও আমি কারো বলতে পারি না, কারে বলুম, কেউ তো হেল্প করবো না আমারে। তো এটা আস্তে আস্তে ভিতরে রোগটা বাড়তেছে আর আমি আস্তে আস্তে নিঃশক্তি যেতেছি, কারো বলতে পারি না। তো রাস্তাঘাটে প্রচুর পানি, তো এখন আমি ভাবতেছি যে বাচ্চার হলে এত জোরে আসা যাওয়া আমার অসুস্থ অসম্ভব, তো ওই বাসাটা ছেড়ে দিই। ছাড়া দেওয়ার পর 5,000 টাকা দিয়ে আমি চলতে পারি না, তখন 6,000 টাকা সে দেয় মাসে, 6-7,000 টাকা করে দেয়। আবার এখন মাও থাকে, আবার মাসে 2,000 টাকা এখন মায়েরও দিতে হয়, আবার ঘর ভাড়া দিতে হয়, এই টাকাটা চলতে হয়, আপা দেয়, তো আপায় আমাকে যেভাবে দেয় ওই টাকাটা আমার জমানো থাকে। এই কদিন আমি 50-60,000 টাকা জমায় ফেলাই, মানে আমি কষ্ট করে ঠিকই চলি, কিন্তু স্বামীর টাকা নষ্ট করি না। আমার একটা উদ্দেশ্য, আমি একটু বিক্রমপুর জমি কিনবো, চাচার উপরে আমার একটু রাগ, আমার চাচার উপরে, যে আমার এখানে একটা কাহিনী আছে, আমার চাচা আমাদের সম্পত্তি মানে যেভাবে হোক দখল করছে, এই জন্য আমার একটা হিট যে আমি দেশের বাড়িতে একটু জমি করবো, তো ওই জন্য আমি টাকাটা জমাইতে থাকি তিলে তিলে। তো ওই টাকা আস্তে আস্তে জমাইতে থাকি, তো এর মধ্যে আমি বাসাটা চেঞ্জ করে ফেলাই, কারণ রাস্তার মধ্যে অনেক পানি, তো অনেক দূরে বাসাটা নেই, এক মুদি দোকান, তার পিছনে বাসাটা নেই। তো বাসাটা নেই যখন ওদের আসার সময়, বাচ্চারা স্কুলে যাওয়া আসার সময়, তখন আমি বোরকা পড়তাম না, কারণ আমার মনে কোনো পাপ নাই, কোনো ই নাই, আমি কি নেই কি পড়ব, দরকার কি, আমি ওর ভিতরে ওইসব নাই, আমি নিজের মনে নিজে চলতাম, কারোর সাথে মিশতাম না, তো বোরকাটা পড়তাম না তখন। তো আমি যাইতেছি, একটা ছেলে হঠাৎ আমার দেখে টিসকেরি মারে, খারাপ একটা কথা বলে, মানে খুব ই করে, তা আসা যাওয়ার সময় আমি কেয়ার করি না, আমার কথা অনেকে অনেক কিছু বলবো, এটা আমার দেখার বিষয় না, এত কিছু জব দিলে আমি কেমনি কিব। তো বাচ্চা নিয়ে আমার প্রতিদিন 4-5 বার যাতায়াত করতে হয়, কারণ আমার শাশুড়ি জীবনে বাচ্চা নিয়ে একটু স্কুলে যাবো না, একটা বাজারও করবো না, বাজারও সামলাইতে হয় প্লাস বাচ্চারও সামলাইতে হয়, সংসার সবকিছু আমার ঘর বাহির সবই। তো আমি আর পারতেছিলাম না, একা 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 যাই, মানে যতবারই বেরে অতবারই ছেলেটা আমার রাস্তা দ্বারা আমার টিসকারি মারে, খুবই জ্বালায় আসি, যাই হোক মানে ইফটিস করে। হ্যাঁ, এই ছেলেটা কি আপনি চিনতেন নাকি যে কেউ এরকম করতো? যারা তারা ডিস্টার্ব করতো, আমারে নতুন দেখছে, আমি এলাকায় নতুন, তখন মাত্র 1-2 মাস হয়েছে বাসাটা গেছি, ওর মধ্যেই শুরু করে দিছে। তো আমার তো বাচ্চার সময় একটা 10 বছরের বলো না, ছোট ছোট তখন আমার মেয়েরা, তো এদের নিয়ে আমার প্রচুর হাতে হাতে আমি প্রচুর বাচ্চাদের জন্য পরিশ্রম করি। আবার তো এটা আবার অনেকে ফলো করে যে ওর মতো বাচ্চা নিয়ে পরিশ্রম করে আমি জীবনে কম দেখছি, মানে বাচ্চাদের ছাড়া আর কিছু চিনে না, বাচ্চাদের লাইফ ছাড়া। তো বাচ্চা নিয়ে যেতাম কোন সময় রাইতে 9টা বাজে কোচিন থেকে আসতাম। হ্যাঁ, তো আসতে যাইতে ছেলেটা ডিস্টার্ব করে, তো হঠাৎ করে ওই দোকানের দিকে তাকালাম, তাকানোর পর মানে হঠাৎ করে দেখি কি একটা লোক রক্ত মাখা, চোখে চোখ পলো, মনে হলো 1000 বছরের পরিচিত একটা মানুষ। তো দেখলাম নাকের মধ্যে রক্ত, চারপাশে রক্ত, চোখগুলো আমার দিকে এমন ভাবে তাকায় আছে, মনে হয় সেও আমার চিনে, আমিও তার চিনি, কিন্তু ওরকম কোন ইন্টারেস্ট নিয়ে তাকাই নেই, তাকানে কেমন যেন মনে হইতেছে মনের ভিতরে, যেটা মনের কথা সে তো বলতে হয়। তাকায় দেখি যে সেদিন যদি ওইভাবে না তাকাইতাম তাহলে মনে ভালোই তো। তাকানোর পর দেখলাম যে রক্ত মাখা একটা লোক, আমি না কেন যেন তার সামনে যেতে মন চাইলো, গেলাম, আমার বিচারটা দিতে কার কাছে বলবো, ওটা আমার ভিতরেই আছে, কিন্তু আমি যখন দেখলাম লোকটারে আমি বলি কি ভাই আপনার শরীরে এমন রক্তের দাগ কেন? এই যে দেখা হলো জাফরের সাথে আমার। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। যারা প্রথম থেকে স্টোরিটা শুনছেন তাদেরকে আমরা আবারও মনে করিয়ে দিচ্ছি, প্রথমেই আমি দৈনিক যুগান্তর পত্রিকার একটি রিপোর্ট আপনাদেরকে পড়ে শুনিয়েছিলাম, গত রমজান এটা প্রকাশ করা হয়েছিল, এবং সেখানে আপনারা নিশ্চয়ই জানেন যে রিপোর্টটা খুবই দুর্ধর্ষ একটি রিপোর্ট ছিল, স্ত্রী কর্তৃক স্বামী খুন। এবং এই রিপোর্টের সাথে আজকের এই জীবনের গল্পের অনেকখানি মিল আছে, এবং যেই মানুষটিকে খুন করা হয়েছিল সেই মানুষটি হচ্ছে জাফর। আমরা গল্পের এই জায়গাটিতে এসে যে জাফরকে এখানে খুঁজে পাচ্ছি, সেই জাফরটি হচ্ছে ওই পত্রিকায় যে মানুষটিকে খুন করা হয়েছে সেই মানুষটি। এবং হালিমার সাথে আমরা পরিচয়ের এই পর্যায় থেকে বাকি গল্পটুকু আমরা শুনব মাত্র
চার মিনিটের বিরতির পর গল্পের আসল সাসপেন্স বা গল্পের আসল জায়গাটা শুরু হচ্ছে এখন। আমরা চার মিনিট পরে ফিরে আসতে চাই। আর আজকে হালিমাকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। পেজটি আছে আরজি কিবরিয়া নামে, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি আমাদের হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক চার মিনিট পর। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. প্রিয় শ্রোতা, আমরা ফিরলাম চার মিনিট পর। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আর জে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আজকের এই জীবনের গল্প একটি বিশেষ অন্যরকম জীবনের গল্প। আজকের এই জীবনের গল্প শুরু হয়েছে পত্রিকার একটি রিপোর্ট পড়ে। গত রমজানে যারা এই খবরটি পড়েছেন, অবাক হয়েছেন, ফেসবুকে এটার পোস্ট দেখেছেন, তারা হয়তোবা জানবেন খবরটি ছিল দৈনিক যুগান্তর পত্রিকার। রায়েরবাগে গৃহকর্তাকে গলা কেটে হত্যা, স্ত্রী পুত্র আটক। আমি খবরটা আরও একবার একটু আপনাদেরকে পড়ে তারপর আবার গল্পে ফিরতে চাই। রাজধানীর কদমতলীর রায়েরবাগ মেরাজনগরে বাসার মধ্যে ঘুমিয়ে থাকা স্বামীকে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করেছে স্ত্রী নূরজাহান। সোমবার ভোর রাতে তাকে খুন করে বাসার সিঁড়িতে ফেলে রেখে যায়। নিহত আবু জাফরের বয়স 38 বছর। পুলিশের কাছে গ্রেফতারের পর স্ত্রী নূরজাহান স্বামীকে হত্যার কথা স্বীকার করেছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বড় ছেলে সাইফুলকেও আটক করা হয়। কদমতলী থানা পুলিশ এ তথ্য জানিয়েছে। এই খবর আরও বিস্তারিতভাবে পত্রিকাতে আছে, কিন্তু খবরের ঠিক এই জায়গাটিতে আমার পড়ার একটাই মাত্র কারণ, আপনাদের কারো একবার মনে করিয়ে দিয়েছি, খবরটা পড়ি আজকের হ্যালো 8920 শুরু হয়েছিল। আমাদের কাছে যিনি জীবনের গল্প বলতে এসেছেন তার নাম হচ্ছে হালিমা। যে জাফরকে মেরে ফেলা হয়েছে, তার স্ত্রী তাকে গলা কেটে হত্যা করেছে, সেই জাফরের সঙ্গে তার যেভাবে পরিচয়, সেই জায়গাটিতে আমরা এখন এসেছি, গল্পের জায়গাটিতে। আমরা ওখান থেকেই যাব। এই জাফর হালিমার জীবনে কি, বা হালিমার তার সাথে পরিচয়, এবং ধীরে ধীরে গল্পের সামনে দিকে এগিয়ে যাওয়া, এবং একেবারে শেষ পর্যন্ত আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ আপনারা হালিমাকে চিনেছেন, এরপর জাফরের সাথে হালিমার দেখা, এখান থেকে আমরা আবারও শুরু করছি। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে আপনি যে লোকটাকে দেখলেন একটা দোকানে এবং তার মুখের ভিতর দিয়ে রক্ত রক্ত মাখা মুখ, এবং সেই লোকটাকে দেখার পর মনে হচ্ছে যে এই মানুষটা কিছু একটা বলতে চাচ্ছে আমাকে, আপনি ভিতর থেকে এভাবে অনুভব করছেন, ফাইন, আপনি বলুন তারপর। তো আমি ওদিদের হাইটা যেতেছি, যখন ওরা দেখলাম, ওনাকে দেখলাম, দেখার পর আমার না কেন যেন মনে হলো হাজার বছর একটা পরিচিত লোক যে রক্ত মাখা অবস্থায় কিছু বলতে চায় আমাকে, আমাদের তাকায় আছে, আমিও তাকায় আছি, আমি কিন্তু গেছি আমার কথা বলতে। এখন থেকে সে তার দিকে আমি অবাক হয়ে গেলাম, সামনে যে বললাম ভাই আপনার কি হয়েছে, কি সমস্যা, কি আপনার আপনার এরকম রক্ত মাখা ভাই, মানে আমি এটা মানে মানুষ হিসেবে মানুষকে যেভাবে জিজ্ঞেস করে এরকম জিজ্ঞেস করতেছি। তো উনি বলে কি না আছে খেয়ে পড়ে গেছে, তো ওই জন্য এটার স্পট। আমার বান্ধবী ছিল পাশে হুমায়রা, ও আবার বলে জাফর ভাই কি হয়েছে আপনি একটু বেরেন তো, ও আবার চিনে কারণ ওর বাড়ি আর ওদের বাড়ি পাশাপাশি। তো ও বলে ভাই একটু আসেন তো পাশে, আবার আরেক বর্ণন আসছিল, উনি আসেন তো টাইম নিয়ে বাড়ি করে খুলছে, আপনার কি হিসেবে দিত আপনি আসেন দোকান বন্ধ করেন, মানে ওরা করুন অবস্থা দেখে ওরা টাইম, জাফরের দোকান ছিল, হ্যাঁ মোদের দোকান ছিল, তো এরা একটা জায়গায় হাতটাতে নিয়ে গেল, ভাই দোকান বন্ধ করেন আপনার সাথে কথা আছে, আপনার চোখ দা পানি পড়ছে, রুনু আপা না বললি না নাম, রুনু আপা বলতেছে ভাই আপনার লোক কথা না বললি না, আপনি আমাদের বলবেন আপনি কি হয়েছে, এ হারিমা এত এই হুমায়রা এত আজকে এর কথা জানবো। রুনু আপাটা কে ছিল? রুনু আপা হলো হুমায়রার ননাস, মানে আপনার বান্ধবীর ননাস। হ্যাঁ, আচ্ছা। ওরা মনের কথা বের না যত না করবো তখন ছাড়বো না রে, ক ভাই বলেন না প্লিজ বলেন, রুনু আপা করতেছে বা আমার বান্ধবী বলতেছে, ক ভাই রে বড় কষ্ট থেকে চোখের পানি আসে, কয় কি কই যে তোমাদের দেখি স্বপ্ন দেখে যে দিস্তি, আরো মানুষ সংসার করে কিন্তু আমার মতো সংসার কজন করে যাই না, আমি 14 বছর সিঙ্গাপুর ছিলাম, 13 বার সিঙ্গাপুরতে আসা হয়েছে, লক্ষ লক্ষ টাকা আমি আমার ফ্যামিলিরে দিছি, আজকে আমি একটা আইসা ব্যবসা নিয়ে বসে আজ এরাও বসে রইনি, ঘরে এত কিছু করি তাও বোর মন পাই না, সে আজকে আমার গায়ে হাত উঠেছে, এর মতো দুঃখের কথা কারে বলুম আমি, তো এটা বলে সে কান্না করে চোখের পানি পড়ে, তো আমি না তাকায় থাকি, আমি আমি বলি মানুষের স্ত্রী এমন হয় আমি তাকায় থাকি নির্বাক ভাবে, ওরা প্রশ্ন করে কেন ভাই কেন মারলো আপনার, আপনি কোন না ভাই, তো হুমায়ের আবার বলতেছে জাফর ভাইরে যে আমরা দেখতেছি না যে লক্ষ্যে একটা মানুষ সারাদিন দোকানের মধ্যে কাজ করতে থাকে, একটার উপর হাত লড়তে থাকে, এই কাম ওই কাম ওই কাম, আর কোনো ফ্যাশন নাই কোনো ই নাই, একটা লুঙ্গি সাধারণ লুঙ্গি পরে একটা ই পর কিভাবে চলে, এর মতো লুক হয় নাকি সাদা সিদা, এরা এইভাবে কি হয়েছে ভাই বলেন, ওর একটা কথা আছে এটা ও বলে না, ও বলে যে এমনি আমার এরকম আঘাত করেছে, আচ্ছা কি করলে আমি ওর মন পামো, ওদেরকে জিজ্ঞেস করে ও কি চাই দেখলে পূর্ণ করবেন, তাহলে দেখবেন ঠিক হয়ে যাবে, সবাই ভালো বুদ্ধি দিল। তো আমি এর মধ্যে বললাম কি
ভাই আপনি তো অনেক বছর বিদেশ ছিলেন, হয়তো বা তার মনটা একা থাকতে থাকতে জম ধরে গেছে হয়তো বা, কারণ আমি আমারটা চিন্তা করছি জম ধরে গেছে হয়তো বা তার মনে অনেক কষ্ট আছে। ভাই আপনি তার মনে কোনো কষ্ট দেয় কোনো কাজ করেন না, খালি এতটুকু কথা বলে বাস আয়সা বললাম। সে আমাদের তাকা থেকে বলল কি কয় উপর দিকে সাফালালে নিজের বুকে পড়বো এটা করা মাস কথা শেষ করে, কারণ সে তখন কিন্তু তার কথাটা বলে না, তিনজন নারীর সামনে কথাটা বলবো একটা লজ্জার বিষয়, ঘরের কথা বাইরে করতে চায়। তো যাই হোক তার নিজের উপর হিসাবে আমি মনে মনে একটা ভাবলাম কি লোকটাই মনে অপরাধী, এটা আমি ভাবলাম। কিন্তু দেখে মনে না সে একটা অপরাধী লোক, তার চোখের পানি তার কথাবার্তা তার চাল চলনে যা আমার বান্ধবীতে শুনতেছি খুব ভালো লোক, এখানে কোনো সন্দেহ কিছু নেই। তো এর মধ্যে আসে পড়ি ঘরে তো যখন আমি দোকানদার সামনে যেতে লই তখন হাজার কামে থাকলে হঠাৎ করে হঠাৎ চোখ আমার দিকে পড়ে, তাকাইলে ওইভাবে তাকা থাকে না, দেখে সুরালায় আমি ফলো করি না। তো যাই হোক আমি বাচ্চাদের নিয়ে আসা যাওয়া সময় ছিল আমার টিস্ক করে, তখন আমি কি করলাম চিন্তা করলো ওই লোকটা তো ভালো, আমার বান্ধবী বলছে আমি ওনার কাছে বিচারটা দিব, যে ছেলেটা আমার যাইতে বিরক্ত করে মেয়েটা আমার বড় হইতেছে বা দশ বছর বয়স চলতেছে আর আল্লাহ দিলা বয়স এখন উপর দিকে, এখন যদি এই লোকটা টিস্ক করে মেয়েছে আমার কি করবো। তো আমি তারা যাই বলি ভাই একটা কথা কি আমি এই ছেলেটা না আমার খুব ডিস্টার্ব করে, তো উনি বলতেছে আচ্ছা আমি বলে দিই মনে এটা বলে আমি এসে পড়ি। তো ওই ছেলেটা আবার দেখে আমার ওনার সাথে কথা বলি যে জাফর ভাই ওর নাম্বারটা আমি একটু জোগাড় করে দেন, এই ওর স্বামী বিদেশ থাকে, মেয়েটা একটু অসহায় টাইপের অন্যরকম, মেয়েটা সবার মতো না, তুই ওরা ডিস্টার্ব করিস না। কহ আমরা তো বিয়ে করি নাই এর লাগে আমাকে মূল্য নেই, আপনারা বিয়ে করছেন এর লাগে আপনাকে মূল্য, এই কথা কয়েছে একটা জায়গা। তো এই ছেলেটা কি করে একটা ছেলেটা ওর বাড়ির পিছনে ওর বাড়ি মানে আপনাদের ওই এলাকাতেই থাকতো এলাকায় থাকে ছেলেটা, মানে তারপর কাজ চালিয়ে যেতেছে এই খারাপ খারাপ কথা বলে, আমি মানে আর সহ্য করতে আমি ছেলেটা এরকম করে ভাইয়ের কাছে বিচার দিলাম কিছু হইল না, আমি আবার যাই বিচার দিলাম ভাই ওরা বলেন না আমার ডিস্টার্ব করতে না, তো উনি না ওরা বলে এই তুই ওরা ডিস্টার্ব করিস না দেখ, তো ও না একটু রাগ হয়ে যায়, তো একটা জালটাকাল লোড ও আবার জাফরের দোকানে দিয়ে দেয়, পরে জাফরে দেখি এটা জালটাকাল লোড, কাই তুই যে জালটাকাল লোড দিলে এই টাকা তুই নিয়ে যায় এই টাকা সারা তুই সারা কেউ দেশ না, হাজার টাকার লোড এই পর্যন্ত সারাদিন আসে না আমার কাছে। ছেলেটা কি গেল ওর উপরে চেতা গেল গা ওর উপরে চেতা, মানে ওরা আমার একটা ফানে ফালানোর জন্য চেষ্টা লেগে আছে, তা আমি তো আর জানি না ও জানে না আর আমার লোক ওর কোন জাফর লোক সম্পর্ক না, আমি আসা যাওয়া বাচ্চা লোক ব্যস্ত। তো ছেলেটা কয় কি এমন বিপদে ফালামো ধরে তুই কুলাইতে পারবি না আমার বলতেছে, তা আমি না খেয়াল করি না আমি কি এত বড় একটা কথাগুলো আমার মেয়ের নিয়ে আবার কোনো ক্ষতি করে, আমি আমার বান্ধবীর কাছে বললাম হুমায়ের কাছে হুমায়রা এই ঘটনা, তো ওকে দাঁড়া ও তো আমার ছোটবেলায় ওর প্যান পড়তে দিছি, এই ছেলে এমন করে দাঁড়া ডাক দিয়ে দিতেছে এই দিকে তুই ওর আফা ডাক, কয় না সবার আফা ডাকলে বউ কম করে ওর আমার ভালো লাগে। ওকে হ্যাঁ আজ থেকে চার বছর আগের ঘটনা কর আমার খুব ভালো লাগে, তো ও কাকে থাপ্পর দিম দেরা এটা দুষ্টুমি করে বলে বুঝলা ও চলে যায়। তা আমি এসে পড়ি আমি কই যাক ও তো এটা বলেই দিছে গেল, এর মধ্যে ও আবার টিটকে শুরু করে দেয় এমন বিপদে ফেলামো গেরা কল তো উঠতে পারবা না। তো আমি না ভয়ে থাকি খুব, কিন্তু আমার কাজ আমি 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 করি কারোর লগে আমার কোনো কথা নেই কোনো চলাফেরাও নাই, কিন্তু ছেলেটা মানে এক একজনের লগে গল্প করা আর এক একটা করে জাফরের লগে আমরা মিলায় কিন্তু জাফরের সাথে কিন্তু আমার কোনো সম্পর্ক না, ওই যদিও কোনো সদার প্রয়োজন হয় কারণ পাশের দোকান থেকে তার সামনে পরের দোকানে মেশে যায় না যায় কারণ আমার ঘরের দরজার সামনে তার দোকান। তো এইভাবে দিন যেতেছে এখন সে যখন আমি আসা যাওয়া করি ওই একই কথা, তো আমার বান্ধবীর বললাম বান্ধবী ওই যে রুনু আপার বান্ধবী ননাস উনি আবার পাশের বিল্ডিং এ থাকে। হ্যাঁ তো এখন ওই ছেলে কি করে ওই ওর ওয়াইফের কাছে যায় খারাপ কথার কথা বানায় কয় আপনি একটু ফলো করেন সন্ধ্যার সময় দেখবেন ওর সাথে অনেক আড্ডা মারে, হ্যাঁ ওর বাসা যায় আড্ডা মারে আর মোবাইলে অনেক কথা কয় আসলে কিছুই না। এদিকে আমি কিছু সদায় আনতে হঠাৎ করে জাফর ভাই আমার বলে কি হালিমান তুমি ঘরে যাও আমি একটা ফোন দিও তো বইন, আমাকে কেন ভাইয়া কয় তুমি দিও, এরপর এর মধ্যে মানে একটা কালো লোক আসে আরো বলে কি জানেন ওই বিল্ডিং ওই যে রুনাপা যে বিল্ডিং এ থাকে কৌ বিল্ডিং এ না পাশের ফ্ল্যাটে একটা ছেলে বেসলা থাকে একটা মেয়েরা আনছে জায়গায় এনে পুলিশ মিলিশ আইসে, এই কথাটা শোনার উদ্দেশ্য হলো যে আমার যেন ফুন্দা বলে আমি যেন ওই বেতে না যাই, কারণ রুনুপা আছে রুনুপা আমার খুব আদর করে আমার বান্ধবীরে আমাদের মাঝে যে ফুন্দা ডাকে, তো উনি আমাদের ফুন্দা সাবধান করবো ওদের ফল হলো ফুন্দা আমার দিবে আর ওর বউকে দেখাবে এটা হলো ওদের উদ্দেশ্য। তো ও কি করছে আমি যখন দোকানে সদান দিয়েছি কয় কি কয় বই না একটা ফোন দিও তো আমার আমি কেন কয় কি একটা কথা আছে তাড়াতাড়ি ফোনটা দিও, তা আমি গুলোপটা নিয়ে কয়েলটা নিয়ে তাড়াতাড়ি এসে পড়ি এসে কয়েল ধরে আমি ফোন দিই আমি কিছু ভাইয়া কয় কি ওই পাঁচতলায় তোমরা যেও না আমাকে কেন কখনো বলো পুলিশ মুনিশ আইব এই ঘটনা এখানে ওই রুনু আপার পাশের ফ্ল্যাটে এরকম এরকম ঘটনা শুনছি একটা লোক এসে আমার বললো আমি আরে কিসের আমি ওই বাড়িতে যাম কি করতে, তো আমি বলি না ভাই সমস্যা নেই এই কই জায়গাতে একটা মহিলার চিল্লান ওই দোকানের ভিতরে ও কিন্তু দোকানে আমার খালি কথাটা বলতেছে এর মধ্যে এই প্রথম ওর সাথে আমার কথা মোবাইলে এর মধ্যে কি গেল মহিলা ওর কলার ধরে দোকান থেকে বের করে ফেললো। আপনি কিভাবে জানলেন
মোবাইলে শুনতেছি আমি, মানে দোকান জেনেছেন? হ্যাঁ, পরবর্তীতে আমি অর্থে শুনছি। ও যখন বলতেছে এই তুই কথা বলতেছ বেয়াদবের মতো, যত সব ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেছে, খারাপ খারাপ ব্যবহার। জাফর খুবই লাজুক একটা লোক, ও খুব সম্মান নিয়ে থাকে, কারণ ওর অনেক কষ্টের ভিতরে কিন্তু কারো কাছে কয় না, ওর ইজ্জতের ভয়ে, ইজ্জত যেন বাইরে না শুনে কেউ, সেই ইজ্জতে কিন্তু বাইর করে দিল। কিন্তু ও কিন্তু আমার ভালো করে জানো না, ছিল না, আমি ওরা চিনি না, জানি না, কিন্তু ও জানে আমি একটা মেয়ে হিসাবে খুব ভালো, ও আমিও জানি ওটা ছেলে হিসাবে ভালো, কিন্তু আমাদের সাথে চলাফেরা নেই। এই যে মহিলা হিসেবে রাস্তা বেকলো, আর ওই ছেলেকে গেল বন্ধু বান্ধব 20-30 জন একখানে মিলাই নিল, ওই যে ছেলেটা মহিলাকে গেল ওই ছেলের বাড়িতেই, পিছনে আবার ছেলেটার বাড়ি জাফরের দোকানের পিছনে, ওই দোকানের সামনে লয়ে গেল ছেলেটা, ডাক দেয় ওই ওর বউ, নেওয়ার পরে খারাপ খারাপ ল্যাঙ্গুয়েজ করে বলতেছে ওরা ডাকান আমার বাচ্চা রয়েছে ঘুমায়া। মানে এই ছেলেটা যতটুকু বুঝি যে আপনাকে যে ছেলেটা ডিস্টার্ব করতো সেই ছেলেটা জাফরের বউকে গিয়ে কোন না কোনো ভাবে আপনার সম্পর্কে কানপড়া দিয়েছে, কানপড়া দিছে, এবং ওই কানপড়া অনুযায়ী ওর বউ ওখানে এসে দাঁড়ায় আছে দেখার জন্য, ওই লোকের কথা মতো এসে দাঁড়ায় আছে, আর দেখেছে মোবাইলে কথা বলছে, তখনই মোবাইলটাও কথা শুরু করছে কিভাবে, কেন তো বলে কথা কেনা, ওই যে একটা লোক পাঠাইয়া আমার কথা কয়েছে, মানে ওইভাবে সিস্টেম করছে, এটা ও জানে না আমিও জানি না, পরে জানি ব্যাপারটা আমরা। তো আমার যখন ডাকাইলো বাসা, আমি তো পুরো হাত পাকা পায়, এটা কি হইতেছে, পুরো এলাকা গরম হয়ে গেছে, তখন একটা সিন কেমন হইতে পারে, আমার মনের খবরটা কেমন হইতে পারে, আমার ভিতরে তখন এত কষ্ট লাগতেছে, বলে ডাকাই নেয়া সবার সামনে, একটা ভরা মজলিসের সামনে আমার বসায়া, খারাপ খারাপ ব্যবহার সে মহিলা, অনেক খারাপ খারাপ। তখন আমি আর সহ্য করতে পারতাম, তখন খালি জাফর একটা কথা বলে যে ফেরেস্তার মতো মেয়েটারে অপবাদ দিও না, তোমার আল্লাহ দোহাই লাগে নূরজাহান, ও শোনে না, ও খারাপ খারাপ গালি দিয়ে আসতে করে আমার এক থাপড় লাগে তার জোরে, মানে জাফরের বউ নূরজাহান। এমন ঠাড়া একটা থাপড় দেয়, আমার জীবনে মনে হয় কেউ দিন আমার মতো অসহায় কেউ হয় না, আর এত বড় অপমান পৃথিবীতে আর হয় না, কারণ আমার মন তো নিষ্পাপ, আমি তো এটা কিছুই জানি না, তখন এটা অনেকে জানে ওখানে, কিন্তু ওরাই আবার আমার জীবনে এখন বড় একটা ই করে রাখছে, যেটা আমি আজকে বলতে চাই এই জন্যই যে সবাই জানুক। তো যাই হোক, লোকটা নুজান থাপড় মারে আমার হাতে, 4 বছর আগে ঘটনা, তো আমার এখানটা কেটে যায়। আর এটা কেমন, আপনার তো পাশাপাশি বন্ধু লাগাই ছিল, ওরা কি ওই সময়টাতে হেল্প করতো? না না, আমি কারো জানিনি, কেন জানিনি, এটা একটা ইজ্জতের ব্যাপার, আমিও ভয় পেতাম, মানে ইজ্জত একবার গেলাম আর পাবো না, আমি এই ইজ্জতের জন্য অনেক যুদ্ধ করতাম সব সময়। তখন ওই মুহূর্তে আমি কানতেছি, দুই হাত এমনি চোখ ধাইকে আমি কানতেছি, আর সব মহিলারা পুরুষেরা বলতেছে তুমি জাফরের সাথে কেন সম্পর্ক করলা, এই সেই অনেক কিছু। কারণ জাফর বলতেছে না আপনারা যার কথা শুনতেছেন এ ভুল শুনছে, জাফর তখন এটা বলে আর চোখ মুখ একেবারে গোলা হয়ে যান, আমার দিকে অসহায়ের মতো তাকায় থাকে, যে ওর চোখের দৃশ্য আমি তখন বুঝি যে আমার কিছু করার নেই, তুমি আমার ক্ষমা করো আলিমা, এরকম কিছু আমি বুঝতেছি তার চোখে। তখন আমি একটা জবাব দিলাম যে নূরজাহান ভাবি আপনার একটা কথা বলি আজকে, আমার স্বামী যে সুন্দর তার পায়ের যোগ্য আপনার স্বামী না, এই কথাটা আমি তারে বললাম, বলার পর প্রতিটা মানুষ তালি দিল, আবার সাথে সাথে মারায় মহিলায় মাপ চায় আমার কাছে, মাপ চাইলে কি আর আমি ইজ্জত ফিরে পাবো? ওই যে রটনা তো রইটেই গেছে, সবাই খালি ছড়া কান্না ঘুষায়, আর আমি এই থাবর খেয়ে ঘরে আসলাম, কত বড় যন্ত্রণা হইতে পারে ওদিন, যে চাইছিলাম মরে যাবো, বাসায় এসে বাচ্চা আমার দিকে তাকার আমার গাল লাল হয়ে গেছে, বলতেছে মা কি হয়েছে, তখন কেমন ঘৃণা লাগে যে আমার বাচ্চা প্রশ্ন করে, আমার ইজ্জত একটা গালি পড়ছে, আজকে পাপ করিনি কোনো কিছু করিনি, আজকে আমার নামে এত বড় একটা বিপদ, মানে আমি চাইতেছি আমি আজকে ফাঁসি দিয়ে মরে যাবো। পরে ভাবলাম না, আমার ফ্যামিলিতে এরকম না, আমি একটা মিথ্যা অপবাদ নিয়ে মরে যাবো, আমি যদি মরে যাবো করবো জাফরের সাথে, অবশ্যই তার কলঙ্ক কিছু ছিল না, মুখ দেখাতে পারে এই জন্য মরে গেছে। পরে বাসায় আসলাম, কষ্টে 4-5 জন লোক আসলো, এসে বললো আপু একটা ঘটনা হয়ে গেল এরকম, আপনি মাইন্ডে নিয়েন না। মনে মনে ভাবলাম যে মুখে একটা কথা হয়ে গেল আজকে হয়ে যায়, আজকে যে আমার ইজ্জতটা গেল এটা কে আমার ফিরে দিবে ইজ্জতটা, আজকে সমাজ সবাই একটা 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 কথা বলতে পুরো এলাকা হয়ে যাবো, আর ঠিক তাই হয়েছে। এখন ঘরেতে বেরেলে মেশি কানাঘুষা করে, আর সেও বেরেলে এরকম করে, সে দোকানটা ছেড়ে দেয়, আমিও সাথে সাথে বাসা ছেড়ে দিই, বাসা ছেড়ে আমি আমার এলাকায় এসে পড়ি, আপনার আর এই কথাটা বলি না, কারণ সে অনেক কষ্ট পাবো, বা যায় অনেক ঝগড়া বিবাদ হইতে পারে, এটা মানুষের ব্যাপার। কান্না করার পর আমার বাচ্চা আবার বইলা দেয়, আম্মু আম্মু একটা মহিলা না আমার আম্মুর মারছে। তো এই কথা বলার পর আমি আরো কান্না করি, আপা কয় কি আমার বোনের মারছে, আমার বোন। এর মধ্যে আমি যখন ঘরে কান্না করি, সকালবেলা আমার বান্ধবী ওই যে মায়েরা ও আসে, আসার পর ওরে ফোন দেয়নি, ও শুই না তো পুরো মাথা খারাপ হয়ে যায়, আমার বান্ধবীর গায়ে থাপ দিচ্ছে, আমার হাত ধরে টেনে না কায় এই মহিলা এত, যখন জাফরের দোকানের সামনে যেতেছে, জাফর কাকি বোন এটা হয়ে গেছে অ্যাক্সিডেন্ট, কি করুন, কয় আপনি আসেন আমার সাথে আসেন, দোকান বন্ধ করেন, আমার বান্ধবীর ইজ্জত মানলে একটা কথা, আপনি আসেন আসেন মেয়ে আসেন, এরপর পারেন ও মেয়েরা লাইবে ওরে দুরা। পরে ওই বাড়িতে গেলাম, যাওয়ার পর আমার বান্ধবী ডাইরেক্ট যায় থাপল লয়ে যায়, তো তোর মতো মহিলা থাপড়ান দরকার, তুই আমার বান্ধবী ফুলের মতো জীবনে চরিত্রে কালি দিয়েছ, তুই যদি আজকে আমার লয়ে কইতে আমি বিশ্বাস করতাম, তুই কারো লয়ে কইছ তুই জানোস, এই কর গালে জুতা লয়ে গেছে, যে তোর গালের মধ্যে জুতা দা মারলো শিক্ষা হইব না, তো জাফর কা দে দুরা দুটা বাড়ি, ও যা কাজ করছে হুমা যা বলার বাইরে, ও চোখের পানি ছেড়া দেয়, আমি হুমারে টানি, চুপ থাক,
তুই বেশি চুপচাপ থাকস তো আর বেশি সম্মান দাস এই লেগে তোর আজকে এই অবস্থা এরপর আমাকে থাক এরপর এরপরে ওর বউকে গেলে কান্নাকাটা করে দেয় ওর একটা কাজই কান্না করে দেওয়া কান্না করে ওর কাছে মাপছে বউ মাফ করে ওর বড় বোনের কি কাজ করলে কি তুমি করতে না মাফ করতে না সুন্দর কথা ভালো কথা বলছে বড় বোনের হিসাবে আমি তাবত দিছি থাক আমার মাফ করে দাও কিন্তু ইজ্জতটা কে দিব এই কথাকে আমরা এসে পড়ছি তোর বউ পরে কান্না করে জাফর কাছে বলে জানো এরকম এরকম ওই ছেলেটা এসে আমার এমনি বলে জানো এই ছেলেটা তোর ডিস্টার্ব করতেছে এই ঘটনা তুমি আমার আগে বলো নাই কেন তো যাই হোক ওর বউ ভাইলদা ওর সাথে ঠিকই কথা বলেই করে যাই হোক এখন ওর বউ বলে এখন থেকে আমি হালিমনের বোন ডাকুম বোন থাকবো ও আমার কাছে আসা যাওয়া করবো নূরজাহান বলে কিন্তু নূরজাহান যেটা বলে এটা একটা পলিটিক্স খাড়ায় বলে কারণ নূরজাহানের লাইফে একটা ঘটনা আছে সেটা ওর সাথে এক ছেলের এফের 14 বছর যাবৎ জাফরে ওইটা নিয়ে ওর মারামারি করা হয় ওই যে একদিন আমি রক্ত মাখা দেখলাম ওর প্রথম দিন এইটা নিয়ে ওর মারামারি হয়েছে কারো বলতো না কথাটা তো যাই হোক নূরজাহানের পলিটিক্স হলো যে আমি যদি জাফর দেওয়ার একটু পেঁচাতে পারি তাহলে আমার জীবনে একটা অংশ পাইলাম তাহলে আমার নিয়ে ও কিছু বলতে পারবো না মানে আলটিমেটলি জাফরের সাথে যদি আপনার একটা ঝামেলা তৈরি হয় বা এক ধরনের সম্পর্ক তৈরি হয় সেটা আলটিমেটলি ওনার জন্য পজিটিভ হবে তারপর কি করলো আমি বাসা আসলো বাসা পর তো আমার কান্না থামে না আমার ভিতরে খালি ওই যন্ত্রণার আগুন জ্বলতে থাকে কি হইলো এটা বোনের কাছে বললাম বাচ্চা যেতরুক বলছে তোর কি শুনছে আমার বোন আসছে আসার পরে জাফর বলতেছে আপনার লেগে আমার বোন যে অপমানটা হইলো এটা কি হইলো এর মধ্যে আমি কই আফা ওই যে ওই ছেলেটা এরকম গেছে ওই ছেলেটা কি করলো কতটি লোক মুখলে আমার সামনে আইসে তবে সেদিন এটা মানে আমার কাছে অবাক করে দিল জাফর কি করলো আমার সামনে দেয় হাত দুটো এমনি বাড়ায় দেওয়া দাঁড়ায় বলে কি কি করবি তোর ওরে আর কত ক্ষতি করবি ওর আমি সামনে দাঁড়াইছি নিয়ে আমার মেয়ের আসে ওর মার এই কথাটা ও বললো বলো আরো তিন চারটা মেয়ে এসে ছেলের নামে বদলম করলো কতদিন তো এর মধ্যে ছেলেটার বড় ভাই আসে আবার আসার পর ওর একটা থাবর মারে ছেলেটাকে হ্যাঁ থাবর মারার পর ছেলেটা আরো যায় চিত্তা তা আমরা বলি মারা দরকার নেই ভাই একটু বুঝাই দেন আমাদের সাথে যদি এমন না করে আর আমার জীবনে যে ক্ষতিটা করলো এটাকে আমি আর ফিরে পামো জাফর জাফর আফার কাছে মাফ চাফা মাফ করে দেন বাদ দেন আফা আমার জীবনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা ওর জীবনে একটু হয়েছে আফা মাফ করে দেন এক বছর ওর সাথে আমার কোনো কথাবার্তা হয় না কিন্তু জাফরের ঘরে কিন্তু অলরেডি ঝগড়া আসছি ওই ছেলেটা নিয়ে যার সাথে ওর ওয়াইফের অ্যাফেয়ার ওই ছেলের সাথে এবং আরো কয়েকজন সাথে তার অ্যাফেয়ার তো এটা নিয়ে সবসময় জাফরের সাথে অ্যাটাক হয় তো একদিন আমি ওই যে আমার একটা স্বপ্ন বিক্রমপুর আমি জমি কিনবো ওই যে আস্তে আস্তে কষ্ট করে টাকা জমাইতেছি এদিন আমার স্বামী আমাদের পদ্মা সেতু নাম শুনছেন পদ্মা সেতুতে আমরা কিছু টাকা পাইছি বাপমার চাচায় অনেকভাবে এটা খেতে চাইছে যাই হোক আমার একটা বুদ্ধির কারণে টাকাটা ফিরে আসছে থেকে চাষতবের আমার প্রতি অনেক বিলা যে টাকাটা তারা খাইতে পারলো না যার নামে আছে সে তো পাবেই যতই তারা ডাকা রাখুক সত্য জয়তো হয় এখন আমরা মানে জমিটা আমি কিনবো আমি দেখছি এখন আমি মেয়ে মানুষ আমি তো একা দৌড়াদৌড়ি করা খুব কঠিন তো আমার ভিতরে একটা হিট কাজ করতো আমি জীবনে বড় হয়ে দেখাবো আমার চাচারে আমার ফ্যামিলিরে সবাইকে দেখাবো তারা তো আমার খবর লয় না কেউ আমার দেখাও না আজকে আমার অর্থ নাই দেখে আমার মূল্য নেই তো আমি আস্তে আস্তে ওই সেতু টাকাটা পাওয়াতে আমার বোনের বাগেরটা আমার দিয়ে দেয় ওটা আমাকে দেয় আর আমি যে কষ্ট করে টাকাটা জমা ওটা দিয়ে আমি এক ঘন্টা জায়গা কিনি বিক্রমপুর জায়গাটা কিনতে গেলে কাগজপত্র সম্পর্কে আমি বুঝি না তো আমি জানি জাফরে আবার জায়গা জমিন কিনছে আমি জানি লোকটা খুব ভালো তো আমি যে ভান্ডার আমার দলিল করবে এই ভান্ডারের পরিচয় আবার উনি একদিন আমাকে দিছে হ্যাঁ মোহরি তো ওই লোকের কাছে আমি যাই মুহুরির কাছে আমি ভাই আপনি একটু জাফর ভাইয়ের নাম্বারটা লিখে দেন তো এখনো কাগজটা আমার কাছে আছে নাম্বারটা লিখে দেয় এক দেড় বছর পরে এই ঘটনা হওয়ার পরে এর ঘরে কিন্তু আগুন যাইতেছে আমার নিয়ে আর আমার ভিতরে কিন্তু কষ্টটা রয়ে গেছে কিন্তু নাম্বারটা দেয় আমি এখন কি করবো আমার তো উপায় নেই ওর মধ্যে আমার দুলাভাই যে বোনের কারণে আমি বাঁচতাম চলতাম ওসিল্লায় সে বোন জামাই বিসনারপুরা যান সে বাইরে থাকে তিন বছর পরে আসে আইসেই 20 মিনিটের মতো সে বেরিয়ে স্টপ করে বাংলাদেশে পৌঁছানোর পরে ঘরে আসার পরে এর মধ্যে জমিটা আমি যখন কিনতে যাবো জাফর বাইরে আমি ফোন দিলাম ভাই এই ঘটনা বোন তোমার যে কোনো বিপদ পড়ুক তুমি আমার বলবা খুব খুশি হয় আপনার একটা ফোনের আশা আমি খুব ছিলাম আচ্ছা ঠিক আছে আমি যাবো আপনার উপকারটা যদি আমি করতে পারি আমি অনেক খুশি এদিকে কিন্তু চারবার তালাক দেয় তার ওয়াইফরে মৌখিকভাবে আমার সাথে পরিচয়ের আগে তিনবার দেয় এরপরে একবার দেয় আচ্ছা এটা জাফর নূরজাহানকে তালাক দিয়েছিল মৌখিক ভাবে কিন্তু কাগজে কলমে এবং এই তালাকটা মৌখিক ভাবে দেওয়ার পরও তারা একসাথে ঘর সংসার করছে একসাথে সংসার করতেছে বাচ্চাদের দিকে তাকায় কিন্তু এটা সম্পূর্ণরূপে স্বামী স্ত্রীর মিল মহব্বত নাই কেন নাই ওই মহিলা আমরা বুঝতেই পারছি কিন্তু ধর্মীয় ভাবে প্রথমবার তালাক দেওয়ার পরে তো আলটিমেটলি সংসার করার কোন সুযোগ নাই মৌখিক ভাবে তালাক দেওয়ার পরে যদিও এটা একটা সামাজিক নিয়ম আছে কিন্তু ধর্মীয় দিক থেকে এটা সম্পূর্ণরূপে অবৈধ হ্যাঁ বলুন তারপরে জাফর একটা রোগ ছিল ওর পায়ে ব্যথা ছিল প্রচুর ব্যথা ছিল ওর একটা রোগ মাঝে মাঝে 20টা ওর আসলে ও ল্যাংরায় ল্যাংরায় বাথরুমে যায় ওই সময় মহিলা কি করতো বাইরে চলে যেত ওর প্রতি কেয়ার করতো না তো ওই যে আমি ফোন দিছি দেওয়ার পরে ও না বলে বোন আমার পায়ে তো প্রচুর ব্যথা আছে আমি যাবো তো আমার লয়ে গেল যাওয়ার পর জমিটা আমার যেভাবে কিনা যায় সুন্দরভাবে একে করে দিল আমি আবার জিজ্ঞাসা করে গেছি আমার স্বামীরে যে এরা নিয়ে কাজ করতে চাই সে বলছে আচ্ছা যাও মানে আপনার স্বামী পারমিশন হ্যাঁ পারমিশন নিয়ে গেছি আবার এটা আমি আবার ফ্যামিলির পারমিশন নিয়ে গেছি কারণ কেউ যদি একটা কথা বলে কারণ আমি এদিক দিয়ে খুব সতর্ক তো জমি চায়ের কোন চাইটা এল করে না এলের মধ্যে সে আমার নাম
আর লতিফের নাম লেখলো হালিমা লতিফ, এখনো সে নামটা আছে। আর আমি আবার অপর সাইডের ইটার ভিতরে লিখলাম শুধু জাফর। সে আমার বললো এই তোমার নাম লিখো না কিন্তু। আমি না আমার নাম লিখবো কেন, পরে একটা নিঃশ্বাস দিল। দেওয়ার পরে আচ্ছা চলো। পরে আমি কি করলাম, ঢাকা আসলাম, আসার পরে লতিফে আমার ফোনটা আমাকে পায় না। আমি না খুব ক্লান্ত যাই, কারণ দুই দিন থাকতো জাফর আবার আইসা পরে এর মধ্যে আইসা পরে। আমার শাশুড়ি অনুরোধ করে, আমার শাশুড়ি আবার একটু টেকনিক্যাল বুদ্ধি করে যে ওর দাম একটু পেঁচাইবো, মানে ওই যে নবীর একবার পেঁচাইছে এখন আবার আরেকটা বুদ্ধি দিক দিয়া। হিন্দি সিরিয়াল পুরোপুরি ফেল করছে আজকে, কিন্তু কথা হচ্ছে যে একজন মানুষ এই সবকিছুর শেষে একজন মানুষের হত্যা, একজন মানুষের গলা কেটে ফেলা নিজ স্ত্রী কর্তৃক এবং সাংসারিক টানাপোড়েন বা যেটাই হোক না কেন, এখানে হালিমার যে পার্টটা বা হালিমার যে মানে এক ধরনের এখানে জড়িয়ে পড়া সেটা কিভাবে কদ্দূর যাচ্ছে আপনারা এতক্ষণে কিছুটা হলো টাচ করতে পেরেছেন প্রিয় শ্রোতা। আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই, আমরা শেষ পার্টে ফিরে আসব। আপনারা যেটা জানতেন যে গত রমজানে নটারোদা যখন গিয়েছে তখনকার রাতের এই ঘটনা, আমরা এক্সাক্ট ডেটটা এই মুহূর্তে মনে করতে পারছি না। পরবর্তীতে ফেসবুকেও আপনারা এই বিধ্বস্ত ছবিটা অনেকেই দেখেছেন, একজন একটা গলা কাটা লাশের এবং যেটি করেছিল তার স্ত্রী বটি দিয়ে খুন করা, এবং যুগান্তর এটা নিয়ে রিপোর্ট হয়েছিল, অনেক পত্রিকাতে হয়েছে, রায়েরবাগে গৃহকর্তাকে গলা কেটে হত্যা করা হয়েছে, স্ত্রী পুত্র আটক এবং পরবর্তীতে স্ত্রী নূরজাহান এটার সাক্ষ্য দিয়েছিল। আমরা ঘটনার রেজাল্ট অনেকখানি জেনে গিয়েছি কি, কিন্তু রেজাল্টের দিকে যাচ্ছি আমরা, কেন কিভাবে ঘটনাটা ঘটল আমরা ফিরে আসতে চাই। ঠিক রাত একটার টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে আজকে হালিমা এখানে আছে এবং হালিমা যে জাফরকে মেরে ফেলা হয়েছে তার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং কিভাবে জড়িত ছিল সেটা তার মুখ থেকে আপনারা শুনছেন। হালিমাকে যদি আপনারা দেখতে চান, কিছু যদি বলার থাকে, আপনারা ফেসবুকে চলে আসুন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। পেস্টে আছে আরজি কিবরিয়া নামে, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক রাত এক। Close Up presents Hello 8920 Close Up, the closer the better. প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে এসেছি, সময় রাত একটা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফ এম 89.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং হালিমা রয়েছে আজকে আমাদের সাথে, তার কাছে ফিরতে চাই। আর সবাইকে বলছি যারা তাকে দেখতে চান কিংবা হ্যালো 8920 তে জীবনের গল্প বলতে আসতে চান তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613 892 892। আমি আবারও বলছি 09613 892 892। এছাড়া আপনারা চাইলে ফেসবুকে যোগ দিতে পারেন, ফেসবুকের ঠিকানাটি হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলি facebook.com/hello8920। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, ওখানে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। জি হালিমা, তারপর ওখান থেকে আমার শাশুড়ি ওরে বলতেছে জাফর আজকে তো মাপ টাপ হইল, কালকে তো বাউন্ডারি হইব, তো তো থাকবো, তুমি তো চলে যেতেছ, তো বাবা কালকে এসে দেখে যাবো, আমরা মহিলা মানুষ কেমনি কি করুম। তো ও আবার ইট ইট সব কিনে দিয়ে গুজগাজ করে দিয়ে আসে, ও চলে আসে, কারণ ওর ওয়াইফ ও সবসময় সন্ধ্যার মধ্যে ঘরে থাকতে হইব, খুব ডেয়ারিং। ও চলে গেল, চলে যাওয়ার পরে আমি তো একা একা কাজ করতেছি, পরের দিন সারাদিন রোদ্রে, এদিনও রোদ্রে ওদিনও রোদ্রে, বিকেলবেলা ও আসে, ওই ওই যে আমার শাশুড়ি বলে দেয় তুমি আসবা কিন্তু, অনুরোধ করে দেয়, তো আসে। আবার একটা ময়া ও কাজ করে যে মেয়ে মানুষটা একলা আসবো, আবার ও তো খুব ভীতু টাইপের, আমি নিয়েও আসি দেখেও আসি। যখন ওই যে কাজ হয়, কাজ হওয়ার শেষে আমি এখন চলে আসবো, জাফর বলতেছে যে আমি তো চলে যাবো আমার সাথে আসেন, তা আমার শাশুড়ি বলে আমি আজকে যাবো না, তুমি চলে যাবার সাথে, তো এটা বলে আমরা আইসা পড়ি। তো আসলাম, আসার পরে আমার চার দিন ধরে লতিফ ফোন দেয় না বিদেশ থেকে, তখন আমার ভিতরে খারাপ লাগে। ওদিন আমার শাশুড়ি পেস লাগিয়ে দিছে যে তোমার ও তো এরকম জাফরে আইসা নিয়ে গেল, যে যেই লোকটা কাজে আসছে ঠিক আছে, কিন্তু পরের দিন আবার যায় আনা, তার মানে কি এটা খুব মায়া জিনিস কাজ করতেছে, সেটা ভাবে নিছে। আর তার মা বলে হ নিতে আসছে কি করুম, ওর মা এটা আর বলে না যে আমি বলছি আসতে অনুরোধ করছি, এটা তাকে লুকায়। তো এদিক দিয়ে আমার চার পাঁচ দিন ফোন দেয় না, আমি আবার কি রে ফোন দেয় না কেন, মা শেষ হয়ে গেছে, টাকা পয়সা দিতেছে না, বহুত খারাপ লাগতেছে। পরে আমি ফোন দিছি, কয় জানো হালিমান তোমার পাশে যদি কেউ বসে না তাহলে আমার মনে হয় কি তার থেকে মরে যাওয়া ভালো। আমার মানে জাফর বলছে লতিফ, সরি লতিফ থেকে বলে, আমি কেন কয় যে লোকটা তোমার সাথে গেছে ঠিক আছে আমি তো অনুমতি দিছি, কিন্তু পরের দিন সে আনতে যাওয়া তার মানে কি তার ভিতরে বিশাল বড় মায়া জন্ম হয়ে গেছে এরকম কিছু, অবশ্যই তোমার দিকে একটু নজর দিছে, তাকাইছে, তার ভালো লাগছে বা একটু
এরকম কিছু বলে, আমি সিসি এটা আপনি কি বলতেছেন, এই ধরনের কথা আপনি বললেন না, আল্লাহ বেরাজি বলছি এগুলোর কথা বলেন, আমার ভিতরে সব কিছু নাই। তো উনি এটা বললেন আমার খুব খারাপ ব্যবহার করে, তা আমি উনি হ্যাঁ হ্যাঁ খুবই খারাপ ব্যবহার করে, তা আর আমি খুবই চেতে যাই, আমি ঘরতে বেড়ে যেতে লই আমি এত বড় কথা, আমি ওনার বিয়ে করে ফেলাম রাগে রাগে বলতেছি। তো এর মধ্যে কি করলো, আমি ওই যে যন্ত্রণা নিয়ে আমি কাঁদতে থাকি, প্রচুর কান্দি। তো এর মধ্যে একটা মহিলা মেয়ে সুমি, আমরা ওই যে জগিং করতাম তো সকালবেলা হাঁটতাম, ওই যে আমার পেয়ে একটা রোগ হয়েছিল, এর মধ্যে ওই রোগটা আবার একটা সমস্যা দেখা দেয় আমার, প্রচুর অবস্থা খারাপ, আমি হাসপাতালে যাওয়ার অবস্থা। তো এর মধ্যে জাফর আমার করে কি, জাফরের কাছে আমি বলি ভাই আমার না এরকম এরকম রোগ, আমি কি করতে পারি, এটা সিদ্ধান্ত নিলাম, কয় তুমি এক কাজ করো হালিমা, আমার বোন তো হাসপাতালে আইতেছে আট দিনে, তুমি আট দিনে আসো, আমি তোমার একটা চেক আপ করে দিই, আমার বোনরা যেহেতু আইতেছে আমার বোনের সাথে তুমি যাইবা। তো ওর বোনটা আমার সাথে দেখা হয় আমার বাড়িতে। দেখা হয় আমার বড় বোনের খুব আদর করে, আমার কাছে খুব ভালো লাগে, ফ্যামিলি ভাবে খুব আদর করে আমার, আমার খুব ভালো লাগে। আবার ওর বাড়িতে আমার নিয়ে যায় নূরজাহান, আমার মানে নূরজাহানে এসে আমার নিয়ে যায় একদিন, বোন হিসাবে সম্মান দেয় খুবই করে, নূরজাহানের পলিটিক্স কিন্তু অন্যরকম, নূরজাহানে এসে নিয়ে যায়, হ্যাঁ নূরজাহান আইসে আমাকে নিয়ে যায়, ওর আগে এর ঘটনার আগে একবার এসে আমার নিয়ে যায় ওর বাড়িতে, ওর ঘর ওই বাড়ির থেকে নতুন বাড়িতে যখন আসবে, বিল্ডিং এর কাজ চলতেছে ওর, সাততলা বিল্ডিং এর মানে তিনতলা হয়ে যায়, তিনতলায় উঠবে মাল সামানের, তখন আমার আনে, আমি আসার পর প্রচুর কাজ করি ওর ঘরে, মানে আমার কথা নূরজাহান আমার জানে ভাবে সত্যিকারই বোন, ওর সাথে আমার কোন বৈধ সম্পর্ক নেই, তো নূরজাহানের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক। তো জাফর আমার ওদের বাড়িতে আমি আমাকে নূরজাহান দুইবার দুই দিন ধরে রাখে রাত থাকার জন্য, আমি আইসা পড়তে চাই জোর করে ধরে কান্নাকাটি শুরু করে দেয়, তো আমি না বাধ্যমূলক আমি কারো কান্না দেখলে সহ্য করতে পারি না, আমি কাছে ঠিক আছে। তো চারটা পাঁচটা রুম, তো ওদের রুম আরা থাকে, আমি ওদের বাচ্চা কাচ্চা সব লোক আমি থাকি, ওর মেয়ে বড় মেয়েটা আমার মেয়ের সমানই, আর আমি ওর ছেলে সব, আর বড় ছেলেটা আলাদা রুমে হয়, তো শুইতাম। জাফর একেবারে আপন মানুষ যেভাবে দেখে সেভাবে দেখতো, একেবারে মনে থাকে আমার রক্তের কেউ ওরা। তো ওর বোন আসছে, এর মধ্যে আমার লোকে ভালো পরিচিত, তো ওর বোনরা আমি বলি কি আপা আমার বলে জানো হালিমা এর মধ্যে দুঃখ প্রকাশ করে, ওর বোনটা দেনা ও সুখী না প্রচুর, মানে এর মধ্যে জাফর আবার ঝগড়া বিপদে, তো বোনের কাছে সব বললো মারামারি হানাহানি চলতো ঘরের মধ্যে সবসময়, তো ওর বোনে কিছুটা বুঝতে পারে ওখানে প্রকাশ করে দিল আমার সামনে, প্রকাশ করবো জাফর কান্না করতেছে চোখে পানি পরে, আর আপা একটা কথা কই, এই যে মেয়েটারা দেখতেছ না আপা, ও আমার জন্য একদিন চরম অপমান হয়েছে, আমি আমি যদি কোনদিন না থাকি আমার জায়গায় ওর দেখবা, তোমাদের কাছে একটা অনুরোধ আজকে, এটা কই চোখের পানি পড়তেছে ওজোরে, আর বলে আপা আমি তো সুখী না কোনোদিনই, তোমরা তো দেখো কহ ভাই, ওর বোনও কানতেছে ও কানতেছে হাসপাতালে বসে। তা আমার ওই ফাঁকে জাফরকে কল একশো টাকা দিয়ে একটা টিকিট করে আমার পেটটা হাসপাতালে এনে দেখাইলো, হালিমা কিছু মনে করো না তোমার, আমি একটু তা আমার কাছে কেন জানো মনে হলো একটা আল্লাহ রহমতে দাঁড়াইছে, কারণ আমি অনেক ভুগতেছি এটা নিয়ে, কেউ কেয়ার করে না, ওনার কাছে ফোনে বলি কয়েকবার উনি অতটা কেয়ার করে না। তো আমার কাছে মানে একটা অবহেলা পাত্রর মতো ছিলাম তখন আমি, তো উনি ডাক্তারখানাতে নেওয়ার পর ডাক্তারে বলে কি ইমিডিয়েটলি মামনি তোমার অপারেশন করতে হবে, নাহলে বড় ধরনের কোনো ক্ষতি হবে তোমার, পেটের মধ্যে এত বড় হয়ে গেছে একটা চাকা। আমার না ভয় লেগে গেল, আমার তিনটা বাচ্চা আছে, আমার যে বিছনায় থাকি আমি এর মতো মানে হয় না। ওর বোন কিন্তু শুনলো ওর থেকে, ওর বোন আমার উল্টো আমার বললো বোন তোমার স্বামী তো অনেক বছর ধরে বিদেশ থাকে, উনি বিয়ে শাদী করে ফেলছে নাকি, আমি কামি না এরকম কিছু না। কতদিন হয়েছে ওনার ওই সময় বিদেশ থাকা? ওর সময় তার সাড়ে ৬ বছর ৭ বছরে পড়ছে। কয়বার আসছে? একবারও না। সাত বছরে একবারও আসেনি? না, সে আট বছর বিদেশ থাকে, আট বছরে একবারও আসে না। মাই গুডনেস। ওকে বলুন তারপর। হ্যাঁ তারপরে ও জাফরও ভাবে কি যে লতিফ আমার জীবনে কেউ নাই এরকম ভাবি দেখছে আমারে, আসে থাকলো মনে হয় বিয়ে শাদী করেছে, ও আমার এটা বুঝতে দিত না। আবার আমি যদি কোনোদিন কান্দতাম করতো এই কান্দো কেন, হয়তো বা ও কোনো প্রবলেম আছে বা এসে বুঝাইতো, কোনোদিন নেগেটিভ ভাবে নিত না, পজিটিভ ভাবে দেখাইতো আমারে। তো যাই হোক আমার বললো ওর বোনের সামনে এটা বলার পর, অপারেশনের জন্য বললো ডাক্তারে, বলার পর আমি বাসায় আসলাম, এখন এত টাকা আমার কে দিব। দতিপে কান্না করে ওরা বললাম যে দেখেন আমি যদি মরে যাই আপনি একটা বউ পাইবেন, কিন্তু আমার সন্তানটাকে মা পাইবো, অনেক কান্না করি ওনার পর, উনি বলে এক মাস পরে দিমুনি। আমি এক মাস, ডাক্তার বলছে ইমিডিয়েটলি তাড়াতাড়ি, আমি একদম বিছনায় পড়া থাকি, আর এর মধ্যে আমার শাশুড়ি কদিন পর আসে, আসলে আমার মানে নানা ঝগড়া বিবাদ এগুলো আবার জাফর মানুষের থেকে শুনতো, কেমনে শুনতো, জাফর না আমার ফলো করতো না কাছ থেকে, দূর থেকে ফলো করতো মানুষের দ্বারায়।
তো একদিন জাফর রাস্তা হাইটা যেতেছে, এক মুরব্বী বলে জানো ওই যে একটা শাশুড়ি আছে না, কি কারণে একটা কথা হচ্ছে, কয় ওই শাশুড়িটা না এর মতো ভিক্ষাও যা হয় না, এই যে মেয়েটা যে কষ্ট করে এর মধ্যে আবার তোমার বউকে লাগাত, এই মেয়েটা যে মরে যায় না একটু বেশি। তো জাফর না ওদিন জাফর কান্না করে দেয় মহিলার সামনে, কয়ে আসলো। তো জাফর না একটা ফিলিংস জায়গা যায় যে আমার প্রতি কথা কইব, আমার পাশে দাঁড়াইব, আমার পাশে একটা সঙ্গ হইব, এরকম একটা মায়া মমতা জায়গা যায়। তো আমার যখন অপারেশনের সময়টা হয় তখন আমার পাশে কেউ নাই, লতিবে এক মাস পর টাকা দিব। তো জাফর বলে আমি তো বাড়ির কাজ ধরছি, সব টাকা তখন ও বাড়িতে চলে যায়, ওর ফ্ল্যাট বিক্রি করার জন্য চেষ্টা করতেছে, দুইতলা ফ্ল্যাটটা বিক্রি করবে। আর দেশের বাড়িতে ওর 1 কোটি টাকার সম্পদ আছে কিন্তু ওরা বিক্রি করবে না, ওরা ওর বাবার নামে দিয়েছে বাইরে থাকতে, ওরা বিক্রি করবে না। কিন্তু এখানে যে ফ্ল্যাটটা আছে ফ্ল্যাট বিক্রি করা ওই করবো, ওর ঘরে ভাতের চালও নাই এমন একটা অবস্থা, সব সাততলা পুরো টেনে ফেলছে, তিনতলা কমপ্লিট হয়েছে। এবং ওদের সাথে আমার ভালো একটা সম্পর্ক, কিন্তু ওর ঘরে অনেক ঝগড়া বিবাদ হয় কিন্তু ও আমার বলে না কখনো, আর আমি অতটা যাই না। ওর বউ এসে কদিন পর আমার টেনে টেনে নিয়ে যায়, কিন্তু আমি যেতে চাই না কারণ আমি একটু এড়াই চলি, আমার বাচ্চাদের নিয়ে তো আমি পারি না, আমার শরীর অসুস্থ থাকে, আমি কোন সময় মন রক্ষা করুন। যাই হোক, এখন আমার হাসপাতাল যেতে অপারেশন হয়ে পড়েন, আমি কেউরে পাই না, আপা তো ব্যস্ত খুবই, আফার সংসার নিয়ে বাচ্চা নিয়ে আফার হাজবেন্ড অসুস্থ হাসপাতালে। তো এখন আমি কোন দিকে যাবো? পরে এলাম আমি জাফরে জানালাম, জাফর আমি আসি না পাগল, আমি যেহেতু আসি তোমার টেনশন কি? তো এর মধ্যে আমার হাসপাতাল ভর্তি করায় লতিবে 25,000 টাকা দেয়, এবং আমার পাশে কেউ নাই, হাসপাতালে আমি একা একা যাই। ডাক্তার বলে রুগী কোথায়? আমি কে? আমি কয়, কি বলো তুমি রুগী, তোমার পাশে দিয়ে কেউ নাই। আমি কে? না আমি রুগী। অসম্ভব জিনিস, তো নিজের অপারেশন নিজে করতে এলো, কেউ নাই। পরে আমি অপারেশন রুমে যখন যেদিন আমার অপারেশন, তখন আমি জাফরের অনুরোধ করি, ভাই আমি জাফর আপনি কি আমার পাশে একটু থাকবেন, আমার পাশে কেউ নাই, আমি খুব অসহায়, আমি খুব কান্না করে দিই তার কাছে, প্রচুর কান্না করি। সে আমার ধরে কে পাগল, আমি আসি না, আমি আসি, আমি একজন দুঃখী তুই একজন দুঃখী, আমরা আমাদের পাশে আল্লাহ স্যার আমরা আসি দুজনের পাশে দুজন, তুই টেনশন করিস না, তুই যা অপারেশন রুমে। যখন অপারেশন রুমে যাব তখন দেখলাম দরজার সামনে শুধু ওই ব্যক্তিটা, আমি আর কেউ রে পাইলাম না। এই তখন আমার বিয়ের বয়স চলতেছে 12 বছর, এক যুগ। তো এক যুগের মধ্যে আমি যে সাধনাটা করে আসছি এই ফ্যামিলির জন্য, যে পরিশ্রমটা আমি করে আসছি অবস্কাল থেকে, কিন্তু ওই সময়টা আমার কাছে কেউ নাই, ওই ফ্যামিলির কেউ ছিল না, কেউ না, কেউ না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট প্রিয় শ্রোতা, মানুষের যখন খুব সেন্সিটিভ টাইম যায় সেই সময়টাতে যে মানুষটা পাশে এসে দাঁড়ায় তার প্রতি এক ধরনের বড় রকমের দুর্বলতা তৈরি হয়, এবং এটা সব মানুষের জন্যই সত্য। আজকের এই জীবনের গল্পটা অনেক অনেক অ্যাঙ্গেল থেকে গুরুত্বপূর্ণ, একজন মানুষকে খুন করে ফেলা শুধুমাত্র নয়, একজন মানুষকে জীবন্তও মেরে ফেলা কিংবা তার চাইতেও বেশি কিছু, অনেক কিছুই পাওয়া যাচ্ছে আজকের এই জীবনের গল্পে। এবং দিস ইজ রিয়েলি রিয়েলি মানে হার্ট টাচিং আপনি যেটা বলছিলেন। তারপর তো অপারেশন ঢুকতে আমার ডাক দিল, ডাক দেওয়া কি এদিকে আসো হালিমন, আজ থেকে তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, তুমি কোনোদিন ভাববা না তুমি একা আসো, এরকম কান্না করে দিল আমার 8টা 2টা। আর আমিও না অনেক কান্না করলাম, মনে হলো কি বাবা মার ঠিকানাটা বুঝি এখানেই পাইলাম, আর কারোর মধ্যে পাইলাম না। তো গেলাম অপারেশনে, যখন ঢুকি তখন ভাবলাম যে মানুষের অপারেশনে ঢুকতে গেলে দেখি বউ আদর করে শাশুড়িরা, মায়ের আদর করে ধরে কান্না করে, স্বামীর আদর করে বুকে নেয়, আমার কেউ নাই, এই মানুষটা স্যার আর আল্লাহ স্যার। আমি আবার ঢুকার আগে একটা কথা বলছি তারে, আমি যদি অপারেশন রুমে চোখ মেলি, যদি আল্লাহ আমার বাঁচায়, তাহলে সবার আগে যেন আমি আপনার চেহারাটাই দেখি, সেটা বলে আমার মনের গভীর থেকে, কেননা সেই আছে ওই জায়গাটায়। তো গেলাম, তো উনি সকাল থেকে বিকেল পর্যন্ত অপেক্ষা করে ওই গেটের সামনে বৈশা বৈশা, খাওয়া নাই দাওয়া নাই। সে কি করলো, ওই যে যখন আমার দেখানো একটা লোক তো দেখতে দেয়, ওই যে ওই কথাটা কিন্তু তার সাথে আমার ছিল ঢুকার আগে, যে আপনি কিন্তু আমি যে না চোখ মিলে আপনাদের দেখি, ও কিন্তু ওই আসে কিন্তু বসে আছে সকাল থেকে একদম বিকেল হয়েছে, ওর খুব খারাপ আছে, তো একটা ফোন আসছে, ওর বউটুকু ফোন দেয় দূরে বেড়ে গেল গা, এর মধ্যে আফা যায় ঢুকে দিয়ে খেলা। ও আয়সে কি করলো, আফ আপনি দিয়ে খেলেলেন, মানে ও খুব পাগলের মতো করতেছে, আফ আপনি দিয়ে খেলেলেন, মানে ও কথাটা রাখতে পারলো না, খুব মানে চোখ মুখ লাল হয়েছে আর চোখ জল এসে পড়ছে, পানি এসে পড়ছে, আফানা হাইসা দিচ্ছে এক হিসাবে, মানে ও একটা পোলাপানের মতো কাজ কাম করতো আর খুব অবুঝের মতো কাজ করতো, মাঝে মাঝে কথাবার্তা বলতো। তা যাই হোক, আমার অপারেশন বের হয়ে আসার পর রুমে আসার পর ও বাসা চলে যায়, আমার লোক আর দেখা হয় না। ওর রুমে কিন্তু ঝগড়া আছে সারাদিন, আসে অশান্তি আসে, ওর ছেলে ওর গায়ে হাত উড়ায়, মেয়ে টর্চারিং করে, ওয়াইফ টর্চারিং করে, এই ধরনের সংসারের থেকে তো একজনকে সময় দেওয়া বহুত কষ্টের ব্যাপার। তারপরে ও দিত একটা ভালো মানুষ হিসেবে, আমার শাশুড়ি কিন্তু যখন শুনছে আমার অপারেশনের কথা আসতে করে ঘর থেকে বেরিয়ে গেল, আর যখন আমি বাসায় আসলাম তখন তার ছেলে তারে পাঠাইছে আমার দেখতে, সে কি করছে আইসা এমন টর্চারে শুরু করে দেয় আমারে, দুহরজা মজা লাগাইয়া মরিচ তালা শুরু করে দেয়, আর আমার অপারেশনটা মানে হওয়ার পর কাঁচা না মানে আমার প্রচুর শ্বাসকষ্ট উঠে যায়, ওই যে অনেক মেডিসিন টেডিসিন পাই এই জন্য আমার শ্বাসকষ্ট যায়, আমি মানে মরে যাওয়ার অবস্থা, সে কি করে মরিচ তালে রাতের 1টা বাজে এবং দরজা জানলা আমার মেলতে দেয় না, আমি খুব কঠিন অবস্থায় আছি। তো এদিন ভাবলাম যে আজকে যদি আমার মা হইতো তাহলে কেমন করতে পারতো, আমি প্রচুর কাঁদতেছি আর করতেছি।
তো সারা রাত আমার ঘুম আসে না। আমি কি করছি, টিভিটা সাইরা মানে সাউন্ড মুট করেছে, সে আমার এমন একটা জারি মারলো যে রিমোটটা হাতে পড়ে যায়, আমি একটা ছিপ রেখে উঠি। মানে তার ভাষা খুব খারাপ, পরে খুব খারাপ ব্যবহার করলাম, আমি তাড়াতাড়ি টিভিটা বন্ধ করে দিলাম। অন্ধকার রুমে একটা মেয়ে মানুষ শ্বাসকষ্ট, তার প্রচুর পরিমাণ অপারেশন রোগী, চারপাশে সব বন্ধ, তার কি অবস্থা হইতে পারে তার, এটা কি একবার ভাবা যায়, এটা কি যে একটা কষ্ট করে যায় বলা। তখন আল্লাহরে বললাম, আল্লাহ আমার মৃত্যু দম, এই সংসার আমার আর ভালো লাগে না। তারপরে লতিফ আমার কয়েকদিন ধরে ফোন দেয়, আমি ফোনও ধরি না, কষ্টে আমি ধরুম না, যা এরকম স্বামী দরকার নেই আমার, যে স্বামীরা এত বলতেছে আসতে আসে না। আর সবাই বলে বিয়ে করে ফেলছে, এর মাও মাঝে মাঝে বলে যে মনে হয় বিয়ে করে ফেলছে, এর সাথে আমি রাগ করার কথা বলি না। এদিক দিয়ে সংসার আর্থিক অবস্থা পড়ে গেলাম অনেক। এদিক দিয়ে ওর মা একটা অভ্যাস কি, চার পাঁচ পদের তরকারি নাহলে ভাত খায় না, আর এত দামের বাজারও তার এই মুহূর্তে সম্ভব না, আমি এত কিছু মিলানো। হ্যাঁ, তো এখন আমি যখন এই অপারেশন অবস্থায় গিরি গিরি বৃষ্টি হইতেছে, আমি কি করলাম, এই অপারেশনে পেট ধুয়ে আস্তে আস্তে বাজারে যাই, বাজার করি, বৃষ্টিতে ভিজে যায়, এটা আবার জাফর ফলো করে দূর থেকে, কারণ ও যে বাজারে বাজার করতো আমি সেই বাজারে একই বাজার, ও দূর থেকে দেখে না, ওর খুবই কষ্ট লাগে যে এই মেয়েটারে আমি অপারেশন করে আনলাম, আজকে ওর পাশে কেউ নাই, আজকে একটা ফ্রিজ থাকলো তো সেইটা বাজার তাইতে ধরে না, আর শাশুড়িরা এত জ্বালান জ্বালায়, শাশুড়ি তো পারে একটু বাজারটা করতে, ওকে করে একটা ফ্রিজ কিনে নিয়ে আসে আমার বাড়িতে। এইখানে আবার আমার একটা মায়া লেগে যায়, আমাকে না এই ফ্রিজ আমি নিতে পারো না, হালিমন কত টাকা কত মেয়ে করি, কুত্তা কুকুরে খাওয়াই, কোনো মূল্য পাই না, জানোয়ারের মতো রূপ করে সবাই আমার সাথে, আমি বুঝি তোর দুঃখটা, তুই আমার প্লিজ তুই ফ্রিজটা গ্রহণ কর, আমি কেন না আমি এটা গ্রহণ করতে পারো না, ফ্রিজ দেয় ফ্রিজ, হ্যাঁ জানি আমি বাজারে না বাইরে হইতে হবে, যে অপারেশন যে আমার এই জন্য, তো ফ্রিজটা আমার ঘরে দেওয়া হয়, ওয়ালটন ফ্রিজ কিস্তিতে নেয়, ও অনেক কষ্ট মধ্যে থাকে ওই কারণ ওর ফ্ল্যাট বিক্রি করতে হইতেছে বাড়ির কাজের জন্য। তা আমি চিন্তা করলাম আসলে আমি প্রচুর কষ্ট হয় আমার শ্বাসকষ্ট লয়ে অপারেশন লয়ে রাস্তা বের হইতে, তো কেউ তো বোঝে না, বা আমার বোন একদিন এসে আমার বাসা চুক্তি দেয় না, কারণ সেও ব্যস্ত তার সংসার নিয়ে, তার স্বামীর অবস্থা খুব খারাপ, এখন আপার পাশেও কেউ নাই, আপার সংসার উপরে যেতেছে, এখন আমারও সংসারে জামালা আমার গাড়ায় পড়তেছে, আপা যে হেল্পটা করতে পারতেছে না, লতিফ যে টাকা দেয় সেটা তো আমার হয় না, আমি কোন দিকে যাব, এখানে বাচ্চা ইংলিশ মিডিয়াম পরীক্ষা 2000 টাকা লাগে প্রতি মাসে, 7,000 টাকা লাগে ওর পিছনে, এটা আপা দিত এটা দেওয়া বন্ধ হয়ে যায়, এখন আমি এদিকে দিব না সংসারে চালামো, আর জমানার তো কোনো ভ্যালু লেছে কোনো ইয়ে নেই আমার, এখন আমি পুরো যেটা ফেরে ফ্রিজটা কিনে দিয়ে আবার কি করে মাঝে মাঝে বাজার কার গিরে শুনে ফেলা চলে জায়গা, ও আমার বুঝতে দেয় না, কিন্তু অনেকে কে বাজার কার বাজার কার, ও ফোন দেয় বলে হালিমা আল্লাহ দোহায় লাগে তুমি বাজারটা ঘরে নাও, আল্লাহ তোমার দেখো তুমি এর সময় বাইরে হো না, তোমার সমস্যা হইব। তো আমার কাছে নিজের কাছে খুব খারাপ লাগে যে একটা পরপুরুষ, মানে লোক ভালো মানুষ তো খারাপ ভাবে নেই, মানুষ খারাপ ভাবে নেই, ও তো আমার বাজারটা দেয় আমি কিভাবে নিম, কিন্তু আপনি তো আপনার জায়গায় অসহায়, সমস্ত রকম ভাবে অসহায়, সমস্ত ভাবে অসহায়, কেউ আমার পাশে নেই না, দুলা ভাই পেটে পড়া, বাবা তো থাকে সৎ মায়ের ঘরে, না বাবা মারা গেছে এর মধ্যে, বাবা এর মধ্যে মারাও গিয়েছে, আরো আগে লতিফ যাওয়ার আগে মারা গেছে, আর মারা গিয়েছেন, যাই হোক সে পাঠাতে আমরা আনিনি এখানে, এবং সব দিক থেকে অসহায় একজন মানুষ, আমি 8 বছর যাবৎ দেশে ফেরেন না, 6-7 বছর যাবৎ তখন কোনো খোঁজ খবর নেই, খোঁজ খবর বলতে দেশে ফেরেন না, দিস ইজ ভেরি টেরিবল মোমেন্ট, একজন লোক তাকে হেল্পের হাত বাড়িয়ে দিয়েছে এবং ওই মানুষটা সবচেয়ে ক্রিটিক্যাল মোমেন্টে তখন পাশে, ওই মানুষের প্রতি সফট কর্নার জন্মানো খুবই 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 স্বাভাবিক। আমি ঠিক জানি না সামনের দিকে কি হয়েছে, বাট আমি শুনতে চাই, হ্যাঁ বলুন। তারপরে আবার এই দিদি দেখে আফা কান্নাকাটি করে মোবাইলে ফোন দিতে, আফার কাছে আমার কষ্ট বলবো না তারটা শুনবো, শাশুড়ি করতেছেন অশান্তি, আমার একটা মার প্রতি ভালোবাসা অন্যরকম, যে আমার মা যদি থাকতাম এরকম করতাম, তো এটা না আমার শাশুড়ির প্রতি অনেক দেখাইতাম, তো 7 বছরে 7টা ঈদ গেছে এবং কোরবানি নিয়ে তো 14 ঈদ গেছে, দুটাই বছরে তাই না, তো প্রতিটা ঈদ দিয়ে আমি তার কাপড় চোপড়া রেডি রাখতাম, সে কি করতো আমার প্রতি ঈদে কান দিত আমার শাশুড়ি, তো ওই ঈদে আমার না আমাকে এবার ঈদে যেন সে কোনো পয়েন্ট না পায় আমার, সে তো টাকা দিতেছে না, এখন আমি জাফরে বলি জাফর এটা বন্ধুর মতো, সে আমার তো এই অবস্থা, এখন আমার যদি আমি ছায়া ব্লাউজ না বানাই দিই তাহলে কাপড় দিয়ে ফিনবো না, প্রতি বছর জোগাড় করে আর 25 রোজা 20 রোজার পরে তো ছায়া ব্লাউজ বানাবে না, এখন আমি কি করুম, কই লতিফে তো টাকা দিব, ওখানে আমি তোমার কিছু টাকা দিই, তুমি যে মার্কেট করো পর আমার দিয়ে দিও, আমি না না কয় কি না তুমি নেও, তুমি আবার দিয়ে দিবা সমস্যাকে, আমি আচ্ছা ঠিক আছে, মার্কেটে গিয়ে গেলাম আমার বাচ্চাদের নিয়ে, বাচ্চাদের দুজন ড্রেস কিনে দেয়, আর ওনাদের আগে কাপড় কিনি, সবার জিজ্ঞেস করি যে সবচেয়ে ভালো শাড়ি কোনটা, একটা মুরব্বী জিজ্ঞেস করে ওনার জন্য একটা গোলাপির মধ্যে হালকা ঘিয়ে গেলাম শাড়ি আনি, আনার পর উনি সবাই বলে লাল একটা বেনারসি আনছে আমার লেগা, এই ঘটনা, পোলার কাছে ফোন দেয়, পোলা তো যা তা করে আমার লোক ব্যবহার করে, এরকম এরকম কত কত দিন যেতেছে, হঠাৎ আমার কেমন যেন লতিপথে একটা ঘৃণা এসে পড়ে, সংসার আমি আর চালাতে পারতেছি না, এদিক দিয়ে আবার আমার আপার কি হয় দুলাবাই নিয়ে হাসপাতাল যাওয়ার একটা মানুষ নাই, এর মধ্যে আমি জাফরে ফোন দিলাম, জাফর ভাই আমার দুলাবাই হাসপাতাল যেতে হবে, কেউ নাই পাশে, আফা অসহায়,
তো পরে আমার জাফর এসে কি করে কুলে করে নিয়ে হাসপাতালে নিয়ে যায় দুলাবাইরে, এবং কুলে কুলে লয়ে এলে দূর পরে প্রতিটা হাসপাতালে। এবং আর্থিকভাবে আমরা খুব কষ্টে পড়ি, যা লতিবা একটু হেল্প করে না, যে এই বোন এত হেল্প করে, এর প্রতি দুই এক টাকা দিয়ে হেল্প করে সে করে টাকা দিয়ে দেশের বাইরে গিয়েছিল। হ্যাঁ, আমার বোনের টাকা দিয়ে দেশের বাইরে যায়, এবং টাকা সে দিয়ে দেয় দুই বছর পর, কিন্তু দিয়ে দিলেও তারপরও যে রান্না করে যে এত খাওয়াইতো এত দিত, এখন আর না বিছনায় পড়া সে আমাদের দিতে পারে না। তো এখন সেই বোনের জামার প্রতি সে যে 10,000-5,000 টাকা দিয়ে হেল্প করবো, এটা চালার অবস্থা, কিন্তু বা একটা হেল্প কোনদিকে না। তো জাফরের কি করে কেন জানো, ওই সময় আমাদের প্রচুর হেল্প করে, যে এই সময় ওদের প্রচুর করুণ অবস্থা, আফার কান্নাকাটি, আফা বয়সের মতো, আমি অসুস্থ, আমিও বয়সের মতো, এদিক দা বাচ্চারা, আমার বাচ্চাদের লেখাপড়া আমি আর কুলোতে পাই না, একটা মানুষ তো দরকারি। তো জাফর যেভাবে লইলা দৌড়ে, তো এটা দেখে না আমার না কেন জানো এটা ভিতরে জায়গা নিয়ে ফেলছে, যে জাফর আমার পিছনে মানে আমার চারিপাশে বুঝাইতো যে ও অনেক যন্ত্রণাময়, কিছু কিছু বুঝাইতো যে আমি তোমার চাই, আমি তোমার বিয়ে করতে চাই, এরকম শয়তানিক অনেক সময় বলে ফেলতো। আমি বললাম সে এ ধরনের কথা বলবেন না, এ ধরনের সাবধান করতাম বা শাসন করে নিতাম, অনেক সময় শাসন করতাম আমি, কোন সময় ওই ধরনের কোন মানসিক ভাবে নিতে নি না, ওই জায়গাটা মানে নিতামই না। তো পরে লাগি করছে একদিন, ও যখন হাসপাতালে দুলাবাইকে নিয়ে গেল, ওইটা আমার মানে এইভাবে দৌড় দৌড় করতেছে, অনেক টাকা পয়সা হেল্প করতেছে, আমি অবাক হয়ে গেলাম যে এই মানুষটা কিসের কারণে আমার এত উপকার করে। আজকে আমার স্বামী, যার জন্য আমার শৈশব থেকে আজকে এই পর্যন্ত সে আমার পাশে নাই, আজকে এত ডাকলাম এই অসহায় অবস্থা সে নাই, তার ফ্যামিলিতে কোনো হেল্প নাই, এখন আমি কি করুম। তার এরপর লতি বাবার কি জন্য টাকা পাড়ায় আমার বলে কি বুঝে চলবা, হ্যাঁ 10,000 করে তখন টাকা দেয়। তারপরে তো আমি বললাম কি 15,000 টাকা দিলে আমার সংসার চলে না, বাচ্চার তো 7,000 টাকা জায়গা, 6,000-7,000, আবার আপনার মা যদি আমার গা থাকে, আমার অবস্থা খুব খারাপ, আমি খাই না খাই দিন চালা, কিন্তু হ্যাঁ থাকলে আমি পারুম না। তো সে না মানে সেই ভাবতে ওই আগের সদাই বুঝি, আগের সময় দিনই বুঝি, অল্প টাকা দিয়ে সব হয়ে যায়, সেটা বা মাথায় নিত না, আসতে বলে আসবো না। তা আমি এটা কেমন যন্ত্রণা, এটা আপার যন্ত্রণা, এটা আপার চোখের পানি, যাই দেখে আবার মরিচ দিয়ে ভাত খায়, সেটা আমার ব্রেন এত আঘাত করে যে আজকে জাফরের জায়গাটা এত শূন্য, বুকটা ওর স্পষ্ট, চারপাশে আকার। আমার বান্ধবী আমাকে কসম দেয় যে তুই বলিস না ঘটনাটা এরকম এরকম জাফর। একদিন জাফর প্রচুর আমার পিছনে মানে আমি যে কেয়ার করতাম না, যেন জাফর ওর কাছে যেই কামতো, মানে জাফর যে কোনো ভাবেই আপনাকে বিয়ে করতে চাইতো, আমার কাছে নিতে চাইতো, যে ওর পাশে তো কেউ নাই, আমি ওর পাশে দাঁড়াতে চাই, ও তো এত অসহায় আমিও অসহায়, তা আমরা একটা ঘর বাঁধি, যেহেতু আমিও সুখী না সংসারের দিকে, মানে ও তো ওর বোর মন পাই না, ওর বউ ডাইরেক্ট ওই লোকের সাথে খুব ভালো অ্যাফেয়ার, মানে ও জানে ওর এর মধ্যে আবার ওর বউ ফ্ল্যাট বিক্রি করে 9,00,000 টাকা নেয়, মানে অত্যাচার করে প্রচুর ঘরের মধ্যে। ঠিক আছে, আমরা ওই সিনারিটির জায়গাটা নাই বা গেলাম, কিন্তু একটা জিনিস বুঝতে পেরেছি যে উনি সাংসারিক ভাবে কোনোভাবে হ্যাপি ছিলেন না, সেটা প্রথম পরিচয় থেকেই বুঝতে পেরেছি। তো যাই হোক, ও কি করলো, ও বলে যে হুমায়রা ওর বল না, ওর যেন এইভাবে কষ্ট না করে, ও যেন আমার জীবন আইসা পারে। তো হুমায়া ভাই কয় কি, আপনি একটা পাথরের পাল্লায় পড়ছেন, ওর জীবন ওর মন নরম করবো না, এদিক দিয়া ওর বাচ্চা সন্তানরা অনেক ভালোবাসে সংসারে, ও দেখেন না কিভাবে পরিশ্রম করে সংসারে, এরকম কেউ করে, হ্যাঁ আমি খুব ধন্য, এমন একটা স্ত্রী লতিফ পাইছে যা মূল্য লতিফ দিতে পারতেছে না, এইটা যদি আমি পাইতাম আমি মাথায় রাখতাম, ওরে বল না। তো ও কি ওর একটু পলিশ করে কিনা আমি যাই না, ও আমার বলে কি হালিমা ওর বাবা আমার মারা যায় কদিন আগে, তোর একটা কথা বলে, আমি কি ও আবার আমার স্বামীর সাথে মাঝে মাঝে কথা বলতো লতিফের সাথে, তো আমার কয় কি আমার সিনটা কেন বন্ধ করছে, আমি কেন কয় লতিফা আমার বিয়ে করতে চাইছে, তুই কিন্তু আগে কসম দেয় যে কারো বলবি না, আমি আবার হাইসে উড়ে দিই, কারণ আমার ভিতরে কিন্তু খেলতেছে যন্ত্রণাটা, কিন্তু আমি বলি না, কেন এর শুরু করা যাবো না, আগে ধর ফান করছে, তুই এখনো সময় আছে, জাফর বিয়ে করে 8 বছর হয়ে গেছে তোর, এই যে তোর 17 বছর বয়সে তোর থুয়ে গেছে, আজকে তোর একটা পূর্ণ বয়স যা দাঁড়াইতেছে, এখন তোর প্রতি কি কেয়ার করতেছে সে, একবারও সে আসে না, তুই একবার চিন্তা করতো। তখন না ভিতরে একটু ব্রেন্ড লাগে কথাটা, যে দুলাভাই বিপদে, আমি অপারেশনে রুমে, ওর একটা ফ্যামিলি আসলো না, আজ পর্যন্ত একটু হেল্প করলো না কারো আমার ফ্যামিলির প্রতি, এত পাওয়ার পরে একটা সন্দেহ ঢুকে যায় ভিতরে, কষ্টটা ওর বুঝতে দিই না, আমি সর ওর একটু ই করে বুঝ দিয়ে আসে পরে, আমি কেন ও ফাইজলাম গেছে। পরে দিদি আবার দুলাভাইয়ের অবস্থা খুব খারাপ, জাফর যেভাবে খাটে উঠে দেখেন আমার এত মায়া লাগে বলার বাহিরে। আবার আমাদের প্রতিটা মানুষের মানে আমার আফার ঘরে, আমি একদিন দেখি আফা যায় দেখি কি মরিচ, আমার ঘরে কিন্তু অভাব, আমি যাই দেখি আমি হেল্প করুম কি দিয়া, যা দেখি আফা মরিচ দা ভাত খেতেছে, আমি দেখি আমার যে বোন মাংসের চাকা দিলে ই করতাম, আমি ওর ঘর থেকে মাংস চুরি করে মাইছে দিতাম, চাল চুরি করে মাইছে দিতাম, মাইছে হেল্প করতাম, আর সেই বোন আজকে এত কষ্ট করে সাথে সাথে ব্যাগ করে ঘরে এসে আমি লতিফ দেখা এত বলি আমি 15,000 করে টাকা চাই, কেন চাই, আমি যেন একটু আফার হেল্প করতে পারি, তো আমি তার থেকে 15,000 টাকা চাই। সে বলে ঠিক আছে 15,000 টাকা দিব, তুমি তো অনেক জমিদারি চলা চলতেছ, এরম চলা আমি পছন্দ করি না, তোমার শুধু রাখছি আমার বাচ্চাদের জন্য, নাহলে তুমি যেভাবে চলো যেভাবে টাকার লেগে আমার টর্চারিং করো এইভাবে মানুষ রাখে না বউ,
আমি অনেক জমিদার মানে খুব খারাপ ব্যবহার করে আমার সাথে, মানে আমি জানি মনের কষ্টতেই করছে বা যাই করছে যাই না আমার কাছে খুব ভিরিন্টে লাগে যে এত কষ্ট করে চলি এত পরিশ্রম করি তারা বুঝতে দেয় না, ফ্যামিলির বুঝতে দেয় না, বাচ্চাদের এত সুন্দর করে গুছায় চলতেছি, ছেলে মাদ্রাসায় পড়াইতেছি, দুটা মেয়ে মেয়ে সিক্স থেকে সেভেন উঠতেছে, ভালো রেজাল্ট করতেছে ইংলিশ মিডিয়ামে, আর সে কিনা আমার এইভাবে বলে ইংলিশ মিডিয়ামে তিন বছর ধরে তখন বাচ্চার দায়িত্ব নিছি আমি, এর আগে আমার বোনই সব খরচ করছে সবার প্রতি, তো এখন আমি মানে মনের কষ্টে আমি তারপরে একটা হিট হিসাবে আমি ডিভোর্স করে দেবো, তুমি যখন সবসময় আপার দিকে ডাকো আপাও তোমার দিকে ডাকায়, এখন তো আপার কিছু নয় আমি কার দিকে যাবো, তো যাক তোমারও মুক্তি করে দেওয়া যায় আফারও মুক্তি করে দেওয়া যায়, মনে একটা কষ্ট আফার আবার একটু বললাম আফা তোমার বাড়িতে আমার একটা রুম দিবা, তাহলে মনে হয় আমার কথা হলো আমার আফার লোক আমি এক লোকে খামো, তাহলে হয়তো বা ঘরবেলা বেঁচে গেলে আমরা একসাথে রান্না বান্না করে খেতে পারো, তাহলে একটু কেটে যাবো, আফার না আমার লোক খারাপ ব্যবহার করে কয় তোর জামাইরে পাইলা তোর জীবনটা নষ্ট করে দিছি, এখন তোর গর্বটায় আরো জীবনটা নষ্ট করে দিন, দরকার নাই তুমি দূরে আসো এমনি থাকো, তুমি বোন তোমার প্রশ্রয় দিন তোমার জামাইরে আমি আর প্রশ্রয় দিতে পারবো না, এইভাবে সে কথাটা বলে বিরিন্তি লাগে যে আমার বোন তার আমার স্বামীর জন্য কি আমাকে রাস্তাঘাটে পড়ে থাকুন দেখে কি সে আমার মূল্য দিব না, আমার কাছে এত খারাপ লাগলো যা তোদের যদি দিয়ে তাকে তোদের দিয়ে তাকে আসলে একটা ভুল কাজ করলাম না, আমি রাস্তার মধ্যে পাগলের মতো হাঁটতেছি আর কান্না হতেছি, যে লতিফ আমার মোবাইলে খারাপ ব্যবহার করে আমার সাথে কয় তোমার মতো স্ত্রীকে নিয়ে আমি সংসার করি ঠিক কা, খুব খারাপ ব্যবহার করে, তখন রাস্তা রাস্তা হাঁটি আর কই, এর মধ্যে জাফরে আবার আফা ফোন দেয় দেখো জাফর হালিমনের মনের অবস্থা খুবই খারাপ, চিৎকার করে কান্দলো দেখলাম গড়তে বেড়ে গেল, ও কোনো অ্যাক্সিডেন্ট নিয়ে ঘটালে ভাই দেখতো, তো জাফর আবার জানতো আমি একটা জায়গায় সবসময় পয়সা কান্না করতাম, তো ও মাঝে মাঝে দেখতো ওই জায়গায় কান্না করতাম, মানে ওই জায়গায় কি করলো জাফর গেল যা দেখে হ্যাঁ আমি ওই জায়গায় বসে কান্না করতেছি, ওরা যায় বলে হালিমা শোনো পুরুষ মানুষ যখন বিপদে থাকে অনেক জ্বালায় থাকে, হয়তোবা জিদদের মাথা তোমার কথাটি বলছে হয়তোবা এখন মনের কথা না, আমি দেখেন আপনি তো আমার মনের কথা জানেন না আমার ভিতরে খবর জানেন না আপনারা কইতে পারি না কারণ আমি শুরু করতেও চাই না, হালিমান হ এরকমই মানুষের জীবনটা হয়, আজকে দেখো নুরজাহান আমি এত ভালোবাসি 14 বছর সিঙ্গাপুর থেকে 13 বছর আসি 5.5 ভরি স্বর্ণ গায়ে দিছি আমি 20 লাখ টাকা পাঠাইছি, আজ পর্যন্ত তার কাছে আমি সকালে নাস্তাটা পাইলাম না একটা কাপড় সে আমার আজ পর্যন্ত দিয়ে পড়াইল না, সে কোনোদিন আমার মূল্যই দিল না স্বামী ভাবে, এই যে পায়ের বাতা ঘরে পুরে থাকে সে আমার কেয়ারই করে না, হ্যাঁ আজকে তুমি সংসারের লেগে এত করতেছো তোমার স্বামী মানিক চিনল না, আজকে তুমি আমার জীবনে জড়া যদি যাই তাহলে মনে ভালো হইতো, আমি দেখেন এই ধরনের কথা করেন না, তো আমার ভিতরে কেমন যে একটা হিট আসে আমি লতিফ আমি ডিভোর্স করে দিই, এসে যায় ডিভোর্স করে দিই কোর্টে যা কোর্টে গিয়ে আপনি ডিভোর্স করলেন, কত কত তারিখে করেন এটা কোন সালের আমার খেয়াল নাই, ডিভোর্স নামে লেখা আছে 2014 বা 2015 আমার মানে এটা দেখতে হবে এই মুহূর্তে মনে নেই, এই মুহূর্তে মনে নেই, ওকে ফাইন, আপনি আমাকে একটু জাস্ট বলেন যে আপনার সন্তানরা এর ব্যাপারটা জানতো যে আপনি আপনার হাজবেন্ডকে ডিভোর্স করতে যাচ্ছেন, না আমি কারোর সাথে ব্যাপারে শেয়ার করি না, ভিতরে ভিতরে জ্বলতেছি আপারও শেয়ার করি না, কাউকে শেয়ার করেন না, কেউ কেন কারো না, কিন্তু লতিফটা বলি তোমার আমি মুক্তি দিয়ে দিচ্ছি, তুমি ডিভোর্স করার পরে ভালো থাকো সুখে থাকো, তোমার ডিভোর্স করার পরে সেটা বলেন, ডিভোর্স করার আগে তো তাকে বলেছিলেন, হ্যাঁ আগেও বলছি যে তুমি আমার হারাইবা যে এইভাবে লাইফ দিতেছো আমারে আমার কেয়ার করতেছো না, একদিন তুমি কাঁদবা দেখো তুমি কাঁদবা, তো উনি অতটা কেয়ার করতো না, ও কোনোদিন কল্পনাই করেনি আমাদের এইটা, তা আমি ভিতরে আমার যে ভিতরে যে জখমটা জমিয়ে গেছে এত বড় ও ভাবতে পারেনি, তো যাই হোক আমি ডিভোর্স করে দিই, কারণ আমার সাথে যেটা হইতেছে ওটা তো দেখতেছে না, ও খালি শুনতেই আছে, আর শোনা জিনিসটা কিন্তু আঘাত তো লাগে না, যারা চোখে দেখে যারা বুক করে তারাই বুঝে, তো পরে আমি কি করলাম ডিভোর্স করে দিয়ে আইসা বাসায় আমি অজরে চোখের পানি ফালাই কিন্তু বুঝতে দিই না, ও যে টাকা দেয় এটা বাচ্চাদেরই চলে আমার লাইফ চলে না, তো জাফর ব্যাপারটাও জানা যায় যে আমি ওরা ডিভোর্স দিই 4 মাস উপরে চলে যায়, জানার পরেও জাফর আমার বলে তুমি এটা কি করছো হালিমন, তো তুমি আর ডিভোর্স করছো তুমি আমার বিয়ে করো, আমি বলছি না আমি আপনার বিয়ে করে আমি চাই না, তো জাফরের ওয়াইফ আবার এদিকে কি করে ও জাফরের একটা সিন আবার আমি একদিন চোখে দেখি, জাফরের ওয়াইফের একটা সিনটা হলো জাফর ওয়াইফের একদিন রায়ের বাগে আমি দেখি একটা পুরুষের সাথে জাফরের ওয়াইফে কি করে আমিও দেখে ফেলে, দেখালার পরে সে আমার বলে ওই জাফরের নুরজাহান নুরজাহানের এক ভাইয়ের বউ আছে আমার মতো নাকি চেহারা, তো ওই ছেলেটা ভাবে কি আমি ওর ভাইয়ের বউ, দেখে আরে ভাবি ওই ছেলের নাম হচ্ছে রতন, তো রতন দেখে বলে আরে ভাবি আপনি এখানে, তো নুরজাহান আমাকে চোখটি বিয়ে দেয় বলে কি তুমি তোমার ভাবতেছো আমার ভাইয়ের বউ তুমি কিছু বলো না, তা আমি কি আমার ছেলে আবার মাদ্রাসা যাওয়ার রাস্তা তো ওই জন্য আমি ওইখানে দেখা হয়ে যায়, তো পরে আলায় বলতেছে কয় আরে ভাবি আপনি, তো নুজাহান বলতেছে তো জাফর ওরা নিতে বলছে মানে ওরা নিয়ে যেতে চায় আমার বাসায়, তা আমি কই তো যান সমস্যা কি, তো জাফরের সাথে এর মধ্যে আমার আগে একটা কথা আছে, জাফর যখন বলে যে এই ছেলের সাথে ওর সম্পর্ক তো এই ছেলের লাগে প্রতিদিন ঘরে মারামারি, তো আমি আবার একটা বুদ্ধি দিলাম যে ভাই যেটা ও এইভাবে নাই সেটা আপনি ফ্রি ভাবে নেন, তাহলে আর ওর সংসার গঞ্জাম হবে, যেহেতু ছেলেটা বিয়ে করছে ছেলের ঘরে দুটা বাচ্চা আছে অবশ্যই ওরা বিয়ের দিকে আর যাবে না, অবশ্যই ওদের একটা সম্পর্ক আছে ফ্যামিলি ভাবে নিয়ে গেলে আর কোন সামলা থাকবে না, এই পরামর্শটা তারা দেই, এই পরামর্শটা সে আবার কাজ করে যে তাও নি তার সংসারটা টিকে, তো সে ওর বলে বলার পর ওই কি করে ওই ছেলের
আনতে যায়। ছেলেটা আবার টাইটেল মাওলানা পাস, খুব বুদ্ধিমান। ছেলে কয়, তুমি তো গোবরে পাড়া দিতেছ, তুমি আমার নেওয়া মানে আমার ধরা খাওয়াই দিতেছ আমার সামনে বলে। তো ছেলে ভাবে আমি ওর ভাইয়ের বউ, ওই যে চেহারা মিল আছে, তো এই জন্য কি করে অনেক টাকা মিষ্টি মিষ্টি কিনা লোয়া চায় ওর বাসায়। নেওয়ার পরে মানে নুজান আমাকে বলে, তুমি বলবা ওর সাথে আমার অনেক ঝগড়া হয় জাফরের সাথে, তুমি বলবা ওরে। আমি কি না, আমি মিথ্যা আশ্রয় নিলাম না, জাফর ভাইয়ের মতো লোকই হয় না, আমি এই মিথ্যায় বলতে পারলাম না। তো ওই ছেলেটা আবার না যাইতে চায় না, এলাকা কি করো যে হোটেলের ভিতরে যে গ্লাসটা থাকে না কাচের, ওই ছেলের বুকে মারে, তোর জন্য আমার জীবনটা শেষ, তুই 14 বছর ধরে আমাদের প্রেম করস, এখন ভাবলস এখন যাবি নাকি লিগা, এই ধরনের কথা বলাতে ছেলেটা কাছে চলে যাবো। তো মিষ্টি মিষ্টি কিনা দেয় যখন গাড়িতে উঠা ছেলেটাকে, আমি এখন যাবো না। তো বলে কি তোর লাগে আমি আত্মহত্যা করুম, লক্ষ্মী তুমি যদি আত্মহত্যা করো আমি বাঁচুম, এই কথা বলার রতনে। তখন আমি না অবাক হয়ে তাকায় থাকি, আসলে তো জাফরের কথাই সত্য, মানে আমার ভিতরে এখানে জাফরের জন্য একটা মা জন্ম হয়ে যায়। তখন বাসায় আসি, আসার পর দেখলাম ওর ছেলে মেয়ে এত ভালোভাবে লোকটারে পায়, জাফর মানে ওখানে অপরিচিত একটা লোক, জাফর 3 বছর ধরে বাংলাদেশে আসছে ও, তখন ও তো 14 বছর সিঙ্গাপুর, 14 বছর 13 বছর আসে। তারপর ওর বাচ্চারা ওই লোক রতন ডালি এমন ভাবে হাবুডুবু খাইতেছে, মানে জাফর চোখের পানি অজরে পরে আমাদের তাকায় কয়, দেখো তুমি তো বলছিলে হালিমা, এই যে দেখো এবার সহ্য করুন কেমন দেখো। তো ওর চোখের পানি দেখে না আমিও ভাবি যে আসলে আমরা দুটো মানুষ না, ঘর দিতে এত অসহায়। তো যাই হোক, ওই যে তালাক দিয়ে আসলাম, জাফর এর মধ্যে আমার বললো যে তুমি তো জানো আমার মনের খবর সবই, সবই দেখছো চোখে, তোমার কিছু দেখা বাকি নেই, আমারও দেখা বাকি নেই, তো আসো আমরা বিয়ে করি। তো বিয়েটা তখন আমি কেন রাজি হলাম, এর আগে কিন্তু নাহলেও 4-5 বার বলে কিন্তু আমি রাজি হই না, অনেক ভাবেই বলে। আমার শাশুড়ি একদিন আমার ডাইরেক্ট বলে লতিফ বিয়ে করে ফেলছে, লতিফ বিয়ে করে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, পড়ালায় আমাদের আমিও ভিতরে একটা হিট এসে পড়ে। তখন পর্যন্ত আপনার ছেলে মেয়ে জানে না যে আপনি আপনার স্বামীর সাথে ডিভোর্স? না, মানে তার বাবার সাথে তাদের সম্পর্ক ছিল সেই তখন কথা বলে, কথা বলে যাচ্ছে, বাবাও জানায়নি? না, বাবাও জানে না, আমিও জানি নি। লতিফ আমি বলি মুখে মুখে, লতিফ বিশ্বাস করে না। তখন লতিফ বিশ্বাস করে, বিশ্বাস করে না, ও বলে যে আমার এটা হয় না ওর দ্বারায়। পরে আমরা কি করি, লতিফে মানে আমার সাথে মানে ওর মানে না দেখতে না দেখতে ওর সাথে মানে ওর একদিন আমি ফোন দিয়ে বলে কি আপনি কি আমার প্রতি মায়া মমতা নাই? শোনো কেমনে মায়া থাকবো, কোনো মায়া লাগে না তোমার আমার, তো শোনো বিড়াল পাললো না তারে মায়া লাগে, যদি না দেখতে না দেখতে কারোর সাথে চলে ফেরা না তখন মায়া মমতা আউট অফ মাইন্ড, চোখের আড়াল তো মনের আড়াল। হ্যাঁ হ্যাঁ, এই কথাটা তারে বলে, এই কথাটা আবার আমার বিনটা কাজ করে যে দেখতে দেখতে মায়া লাগে, তা আমারও জাফরের দেখতে দেখতে মায়া লেগে গেছে, আর ওর না দেখতে না দেখতে মায়াটা চলে গেছে, এটা ওর কথার সাথে আমার লাইফের লগে মিল পাওয়া যায়। তখন আমি যখন ডিভোর্স দিলাম তখন জাফর তো জানে আমি একটা অসহায়, আমি তোমার বাচ্চাদের দায়িত্ব নিব, আগে থেকে বলতেছি তুমি তো রাজি হও না, তুমি এখন রাজি হয়ে যাও, দেখো আমি মরে যাবো তোমার ছাড়া, আমি তোমার ছাড়া বাঁচব না, তুমি রাজি হও। কিন্তু তারপরও আমার কাছে মনে হয় এটা ভুল হইব, এটা ঠিক হইব না, কিন্তু কেন যেন মনে হয় লতিফ আমি মুক্তি দিয়ে দিই, ও বাইচা যাক, ওর তো টাকারা তো হিসাব, ও বাইচা যাক, আমার বোন ওরা যখন এত বাড়ির নিজের বাড়ির প্রতি এত মায়া, আমার প্রতি কোনো ই নেই, যা ওরা সবাই বেঁচে যাক, আমি আমার বাচ্চাদের নিয়ে বাঁচতে চাই, কারণ বাচ্চাদের নিয়ে আমার একটা প্রথম থেকে একটা আইডিয়া, আমি বাচ্চাদের বড় করতে যে কোনো মূল্যে, আমার ছেলের মাদার নিকে ভর্তি করেছে, এখানে আবার জাফর একটা মায়া লাগাইছে, ওর ভাঙা পাওলে 4 তলায় উঠতো নামতে ব্যাগলে আমার ছেলের, যত কষ্ট আছে ও করতো জীবনে, লতিফের ফ্যামিলি থেকে একটা হেল্প পাইনি আমার বাচ্চাদের দেখার, বা আমার ফ্যামিলির থেকে কেউ একটু হেল্প করে না, কিন্তু আমার বাচ্চার চোখের পানি যত আছে জাফর মুস্ত আর আমি মুস্তাম, এইখান থেকে আমার ভীষণ মায়া লাগায় আব্দুল্লাহ এই ব্যাপার থেকে আর আমার অপারেশনের ব্যাপার থেকে, এই 3টা জায়গা থেকে জাফর আমার মনে জায়গা করে নেয় অলরেডি, তখন তার সাথে আমার বিয়ের কথা চলে এবং আমরা কোর্টে যাই বিয়ে করি। কত তারিখে বিয়ে করেন? এপ্রিলের 6 তারিখে। কোন বছর এটা? 2015 সাল চলছে। হ্যাঁ, এই তো বেশি দিন না তো, মানে 2015 সালের এপ্রিল মাসের 6 তারিখে বিয়ে করেন আপনারা। এপ্রিল মাসের 6 তারিখে ঘটনাটা ঘটেছে জুনে, তাই না? মানে এক মাস পরে। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 820 এবং সবার দৃষ্টি আকর্ষণ করছি আমি আজকের এই স্টোরিটি। আমরা রাত দুটোর পরেও কিছুক্ষণের জন্য নিতে হবে আমাদেরকে, কারণ আজকের স্টোরিটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্টোরি এবং হ্যালো 820 দ্বিতীয়বারের মতো আমরা এই কাজটি করছি, আর খুবই গুরুত্বপূর্ণ একটা স্টোরি আপনাদের সবাইকে বলবো শেষ পর্যন্ত শোনার জন্য, কারণ শুরু থেকে যারা শুনছেন তারা তো নিশ্চয়ই জানেন যে আজকের স্টোরিটা কতটা গুরুত্বপূর্ণ, আর যারা এই মুহূর্তে যোগ দিয়েছেন তাদেরকে আমরা বলবো যে ফেসবুকে চলে আসুন, কিছুটা হলেও আপনি আপডেট পাবেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, পেজটি আছে আরজে কিবরিয়া নামে, ওখানে গিয়ে অবশ্যই লাইক দিতে ভুল করবেন না। একটু পরে আমি আবারও ফিরছি। Close up presents Hello 8920 Close up, the closer the better. প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে এসেছি, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। হালিমার জীবনের গল্পে আমরা ছিলাম,
এবং হালিমার কাছে আমরা আবারও ফিরতে চাই। সবাইকে নোট করছি যে আজকের এই স্টোরিটি আমরা রাত দুটোর পরও কিছুক্ষণের জন্য নেব এবং হ্যালো 920 তে আমার যদি মস্তিষ্ক বিভ্রাট মানে ভুল না হয়ে থাকে তাহলে আমি বলতে পারি যে এটা সেকেন্ড টাইম আমরা হ্যালো 920 তে কোন স্টোরি রাত দুটোর পরে নিচ্ছি। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টোরি। আমরা কথা না বাড়িয়ে আবারও চলছি মানে চলে যাচ্ছি হালিমার কাছে। হ্যাঁ হালিমা, যেখানটা আমরা ছিলাম, এপ্রিল মাসে আপনি যখন বিয়েটা করলেন আপনি তো জানেন যে ওনার স্ত্রীর কাছ থেকে উনি কিভাবে প্ররিত হন, কিভাবে মার খান, এই ঘটনা যদি ওনার স্ত্রী জানে সেক্ষেত্রে ওনার কি হতে পারে? একটা তো আজ করাই যাচ্ছিল, হ্যাঁ, তারপরও রাজি হওয়া এবং সেক্ষেত্রে একটা অলরেডি প্ল্যান থাকতে পারে। আমি স্বীকার করে নিচ্ছি দুজনেই আপনারা খুব ডিফিকাল্ট সিচুয়েশনে আছেন, আপনার জায়গা থেকে সাংসারিকভাবে আপনি হ্যাপি না এবং যথেষ্ট লজিক আছে এই ভদ্রলোকটিকে বিয়ে করার, একইভাবে ওনার জায়গা থেকেও সাংসারিকভাবে উনি সুখী না, ওনার জায়গা থেকেও যথেষ্ট লজিক আছে আপনার প্রতি দুর্বল হওয়ার, ঠিক আছে, কিন্তু সামাজিক বাস্তবতা তো আপনারা অস্বীকার করতে পারবেন না। তার একটা ছেলে মেয়ে আছে, বড় একটা ছেলে আছে, কয়েকটা ছেলে মেয়ে আছে, দুই তিনজন বা, এবং তার স্ত্রী বিভিন্নভাবে তার উপর টর্চার করেন, আপনি বলছিলেন ছেলেও নাকি গায়ে হাত তোলেন, সে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর মতো অবস্থায় তার পরিবারের মধ্যে নাই। এই অবস্থায় যদি আপনি তাকে বিয়ে করেন এবং সেটা যদি সামাজিকভাবে জানাজানি হয় তার জন্য, তার জীবনের জন্য একটা বড় হুমকি হতে পারে, সেই মুহূর্তে আপনাদের কোনো অল্টারনেটিভ কোনো প্ল্যান ছিল? হ্যাঁ প্ল্যান ছিল, যে ও আমার যখন শুনতে পায়, আমি ওর কথাটা আমি জানতে পাই প্রথমে, আগে আমি তো বলি না বা আমি ওর অ্যাকসেপ্ট করি না, ওর বাড়িতে আমাকে একদিন নেয়, ওর চাঁদপুর ওর বাড়ি ও বাপ মার কাছে, তো ওর বাবার একদিন আমার বাড়িতে আনে ঘুরার মধ্যে, মাইনা নিয়ে যাওয়া, ওর দুই বোনের সাথে দেখা, ওর ভাইয়ের বোনের সাথে দেখা, এর মধ্যে জাফরের বিয়ে করতে আমি রাজি হয়ে দেখে ও বিষে না কিনা রাখে ঘরে, ডেয়ারিং একটা বিষ, তো ওর ভাইয়ের বোঝা একদিন আসে আমার বাসায়, আমি বলি ভাবি বিষটা না আপনি সরালেন, ওর খাড়ে নিচে আসে দেখেন, ও আমার বলে যদি আমি না বাঁচতে পারি ওদের জ্বালায় আমি আত্মহত্যা করুম, এটা ওর ফ্যামিলির জ্বালায়, তো এইটা আমি আবার ভাবিরে বললাম, ভাবি আবার ওই বিষটা সরায় ফেলায়। আচ্ছা, তো এইখানে একটা ঘটনা রয়ে গেছে, তা আমার ভিতরে আতঙ্ক যে আমি যদি ওর জীবনে না যাই জানি ও আত্মহত্যা করবে, না সেটা ঠিক আছে, ওটা ওই বেশি না আমার প্রশ্ন নেই, প্রশ্নটা হচ্ছে যে আপনারা তো নিজে টিকতে হবে বিয়ে করার পর। হ্যাঁ আমি বলি, এটা বলতেছি কোনো অল্টারনেটিভ, আমাকে জাস্ট অ্যান্সার করেন, কোনো অল্টারনেটিভ প্ল্যান ছিল কিনা, লাইক এখান থেকে আপনারা ভেগে অন্য কোথাও চলে যাবেন বা অন্য কোথাও গিয়ে স্থান করবেন, ওর সংসার যখন জানবে যে আপনি, হ্যাঁ এই কথাটা আসতেছে সামনে, সামনে আসবে কথাটা, তো আমি ওর বাড়িতে, আমি আমার কথা হলো আগে ওর বাপ মার অনুমতি নিতে হবে আমার, কারণ যেহেতু অনেক নির্যাতন অবস্থা স্যার, এই বড় অনেকবার তালাক দিচ্ছে, এবং ওই বউটার চোখে দেখছি পরকে এবং অন্যজনের সাথে অবৈধ সম্পর্কে, এবং তার প্রতি কোনো ফিলিংস নেই, এবং 9 লাখ টাকা তাতে নিচ্ছে, এবং ঘরে ডাকাতি করাইছে, সে ডাকাতি করে শেষ নগণা, সে আত্ম করছে ওই মহিলা, অনেক গল্প আছে যেগুলো আমি অনেক কিছু বলতে পারতেছি না সময় নাই, তো এখন ওই মহিলা ওর বাড়িতে গেলাম, বাড়িতে গেলার পর ওর বাবা মা আমার দিকে সন্তুষ্ট খুশি, ওর বাবা মার কাছে কান্না করে জানো কি বলে, আমার ডাকায়, ডাকার পর তুমি মা রাজি হয়ে যাও, আমার তোমার এতদিনের অবস্থা তোমার যেভাবে যেভাবে বলে বাবা মা বিশ্বাস করে, ও বলে যে আমার ছেলেটা জীবনে সুখী না, ওর মা আমার দূরে চিৎকার করে কান দিয়ে, আমার ছেলে জীবনে সুখ দেখিনি আমি, মা তুমি রাজি হও তোমার সবকিছু আলাদা করে দেব, তা আমি না খালি অজরে চোখের পানি ফেলালাম যে এমন জীবনে সে কেন আইলো, আমার 3টা বাচ্চা আছে, আমি তো এদেরকে কান দিতে পারব না, আর আমার বাচ্চারা অনেক আশায় রয়েছে, বাচ্চা বাবা নিয়ে মার্কেটে যাবো, বাবা নিয়ে খাবার খাইবো, বাবা নিয়ে আনন্দ করবো, এতদিন পর বাবা আসবে, এটা আশা, এইটার ভাইবা না, আমার চোখ দজরে পানি পড়ে, যাই হোক মা আমার নিচে বিচার বলে কি মা তুমি রাজি হয়ে যাও বিয়েটায়, আমার ছেলে তোমার অনেক সুখী করবো, তুমি আমার ছেলের দিকে তাকাও, আমি কিছুই বলি না, তখন তো আমি লতিফকে ডিভোর্স দিয়ে দিছি, তখন আমি রাজি হই ওর বাপ মার কথায়, এবং ওদের ভালোবাসায় আমি পাগল হয়ে যাই, যে এই ভালোবাসা তো আমি জীবনে চাইছিলাম, যেটা আমি জীবনে পাইনি, রাজি হলেন বিয়ে করলেন, আপনি যেটা বলছিলেন এপ্রিল মাসে বিয়ে করলেন 2015, হ্যাঁ ওই যে আমার প্রথম কাবিন যেটা, সব আমি দেখেছি, সব চেক করেছি, সব আমার কাছে আছে, প্রিয় শ্রোতা ডকুমেন্টস গুলো ফেসবুকে দেওয়া আছে, আপনারা চাইলে দেখার জন্য চলে আসতে পারেন, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, স্পেলিংটা হচ্ছে HELLO8920, পেস্টি হচ্ছে আর জি কিব্রিয়া নামে। আপনারা যারা ঘটনা একেবারে শুরু থেকেই শুনছেন তারা কিছুটা হলেও আজ করতে পারছেন যে ঘটনার রেজাল্টটা আসলে কেন ওদিকে গিয়েছে বা কি দাঁড়িয়েছে, আমরা আগাচ্ছি আরো সামনের দিকে। হ্যাঁ বলুন। তারপরে এপ্রিল মাসে 6 তারিখ আমাদের বিয়ে হয় জসকুটে, 5 লাখ টাকা কাবিনে বিয়ে হয়, আমার ওই বান্ধবীও ছিল। মৌখিকভাবে জাফর তার স্ত্রী নূরজাহানকে বেশ কয়েকবার তালাক দিয়েছে, হ্যাঁ, এবং তাদের সাথে তো আর মেলামেশাও নাই, মেলামেশাও নাই, আলাদা আলাদা থাকে, তা থাকুক, কিন্তু একটা কাগজপত্রের ব্যাপার আছে, একটা আইনি ব্যাপার আছে, সেই ব্যাপারে কি সে কোনো পদক্ষেপ নিয়েছিল না জাফরের কাছ থেকে আইনিভাবে তাকে তালাক দেয়া, কাগজপত্রের মাধ্যমে তালাক দেয়া, যেটা আপনি করেছেন, এটা কি করেছিল জাফর? না জাফর এটা উকিলকে বলে যে আমি এরকম নির্যাতন হইতেছি ওর দ্বারা, যে কোনো মতে মানে এরকম এরকম আমি ওর তালাক মুখিক দিচ্ছি, তো লোকটা বলে তো আপনিও তালাক দিয়ে দেন, যেহেতু এইভাবে অশান্তি কোনদিন কোন ঘটনা হয় মেয়েটার মাঝখানে বিপদ পড়বো, কয় হওয়া আমি দিমো কিন্তু আমার বাচ্চাগুলোর একটা সেটেল করে লি ওর, কারণ হালিমনের একটা সেটেল করে তাকে তালাক না দিয়েই
না দেয়া বলতে আমি যেটা বোঝাচ্ছি যে আইনি ভাবে তালাক না দিয়েই আপনাকে বিয়ে করেছে এবং সেক্ষেত্রে প্রথম স্ত্রীর পারমিশন সে নেয়নি, দিস ইজ টু বি যা ঘটনা তাই। ওকে বলুন তারপর। না এটা বারবার বলছে যে তুই যদি আমার এইভাবে জ্বালাস আমি কিন্তু আর বিয়ে করে ফেলব। সেটা তো মানুষ ঝগড়ার সময় অনেক কিছুই বলে, সেটা অনেক কিছুই বলে, বাট বিয়ে করতে যাওয়ার আগে বলা সেটা অন্য জিনিস। হ্যাঁ বলুন তারপর। ও জাফরের বিয়ে করার একটু কারণ আছে, ও বিয়েটা কেন করে, ও কিন্তু যত যাই হোক ও কিন্তু বিয়ে ফিরিতে মানে বিয়ের আশা ছিল না। নূরজাহানরা এবার রতনরা ও একসাথে দেখে এক ঘরে, ওটা দেখার পরে স্ত্রী আর যার সঙ্গে ওনার পরকীয়া ছিল তাকে এক ঘরে, ওর পায়ে প্রচুর ব্যথা, ও এমন একটা অবস্থা এক ঘরে থাকে এর মধ্যে আলাদা রুমে, ওদের দেখে দেখার পর ব্রেন আউট হয়ে যায়, প্রচুর কান্না করে, এত কান্না করে যে বলার বাইরে। তখন আমি ওরা বুঝতে, তখন আমি ওরে রক্ষা করার জন্য আমার কেন যেন মনে হয় এটাকেই আমার রক্ষা করার। দুটো জিনিসই আমরা এগিয়ে করে নিচ্ছি, একটা হচ্ছে আপনার জায়গা থেকে আপনি অবশ্যই অন্য একটা মানুষের জীবনে যাওয়ার জন্য আপনার যে অবস্থা ছিল সেটা এনাফ ছিল। হ্যাঁ আপনি আপনার চুজ করাটা আরো আগে উচিত ছিল আপনার যে ঘটনা আমি শুনলাম, এবং একই সাথে জাফরের জায়গা থেকেও সেটা সত্য, কিন্তু আপনি যেভাবে আপনার স্বামীকে তালাক দিয়েছেন কোর্টে গিয়ে করে আপনি একটা আইনি বা পদক্ষেপ নিয়েছেন, কিন্তু জাফর সেটা না করেই আপনার কাছে আপনাকে বিবাহ বন্ধন আবদ্ধ করেছে, দিস ইজ আ বিগ পয়েন্ট। আমি বলছি না ভুল হয়েছে না মন্দ হয়েছে, বাট দিস ওয়াজ যেটা ঘটনা ঘটেছে সেটাই। হ্যাঁ বলুন তারপর। তারপর জাফর আমাকে খালি এতটুকু বোঝায় তিনটা বাচ্চা আমি অসহায় করতে চাই না, আর আমিও এটা মানতাম, আমি যদি জোর করতাম করে দিত তালাক, কিন্তু ওর কাছে তখন মানে ও আমাকে একটা মানে বহুত মূল্যবান জিনিস ভাবতো যে ও একটা অসহায় মানুষ, ও তো জীবন চার বছর ঘুরে আমি রাজি করতে পারি না। মানে ও যেটা চেয়েছিল যে আপনাকেও থাকবে প্রথম স্ত্রী থাকবে, না প্রথম স্ত্রী থাকবে তবে বাচ্চাদের জন্য থাকবে এবং যা লাগে পরিপূর্ণ দিবে, কিন্তু স্বামীর ভালোবাসা তাকে দেবে না, এই জন্যই দিবে না, কাগজে কলমে তালাক হবে না। হ্যাঁ তারা কোনো মূল্য দেয়নি, আজকে তার এই জীবনের পর্যায়ে হলো কারণ হলো তার মানে কাগজে কলমে কোনো তালাক হবে না, বাকি কি হবে না হবে সেটা পরের বিষয়। তো তারপরে এলা আমরা বিয়ে করি, বিয়ে করার পর বাসায় আসি, আসার পর ওরা ছোট ভাইয়ের বাসা যাই, হাবিব নাম, না বললেই না। তো ওই ছেলেটা আবার ওর মনের কথা সব জানে, ছেলেটা তিন চার দিকে তাল দিয়ে চলে, যেমন ওর ওয়াইফের লোকে ভাবলে চলে, মনের কথা সব জানে, ওরটাও জানে যায় না, আবার সব কথা ওরই বলে, কারণ ওর সাথে কোনো বেমানি করে না, ওর সাথে সব কথাই শেয়ার করে। তো এর মধ্যে ওই ছেলেটার বাড়িতে যায় আমাদের, ওই দিন রাত থাকা হয়, আমরা দুজনে ফ্রেশ হয়ে নামাজ পড়লাম, নামাজ পড়ে দুজনে হাতে দুজনে রাইখা, আমি বললাম যে জাফর ছোট থেকে বড় হয়েছে একটা আশা ছিল যে স্বামীর সংসার করবো, অনেক সুন্দর করে তার ভালোবাসা পাবো, সেটা যেন আমি তোমার থেকে পাই, তুমি যেন কোনোদিন অবহেলা না করো, আমি তোমার কাছে কোনো অর্থ সম্পদ পাই চাই না, হালিমার এতদিন যা হয়েছে অনেক যুদ্ধের বিনিময়ে আমি তোমার পাইছি, এখন তুমি আমার সাথে সংসার করবো, সুন্দর করে আমি করব, আমি জীবনে যে অভাবটা আমার সেটা তুমি পূর্ণ করবো, তোমার অভাবটা আমি পূর্ণ করবো, আর তিনটা বাচ্চা নিয়ে তুমি টেনশন করো না, আমার তিনজন তোমার তিনজন আমাদের ছয়টা বাচ্চা, এই ছয়টা বাচ্চার ভবিষ্যৎ নিয়ে এখন আমরা থাকবো আর কিছু না, তুমি জীবনে আমার কাছে আসা এটা আমার কাছে অনেক বড় পাওয়া, এই প্রথম মনে হয় জীবনে আমি কিছু পাইলাম আল্লাহর কাছে, এটা বললো সান্ত্বনা দিল, দিয়ে সাথে সাথে বাসা চলে গেল। ওদিন আসার কথা না, শ্বাস করে হঠাৎ করে দেখি আয়েশা বললো বারোটার দিকে, আয়েশা আমার একটা তবজি দিল যে তবজিটা আমি নিয়ে আসছি সাথে, তো সে আমার তবজিটা হাতে দেওয়ার পর আমার বললো তুমি এটার মূল্যটা কি বুঝলা, আমি এটা কোটি কোটি টাকা দো, এটার মূল্য পাওয়া যায় না, এত বড় একটা মূল্যবান জিনিস আপনি আমাকে দিচ্ছেন। সে অনেক খুশি হয়ে গেল, আমি আমার বললো কি আমি তোমার একটু শাড়ি পরা দেখতে চাই, আমি কাপড় পরলাম, আমার সাথে ছিল একটা কাপড় পরলাম, পরার পর আমার পা ধরে সালাম করলাম, ও খুব খুশি হয়ে গেল, এত খুশি হলো বলার বাহিরে। তো যাই হোক ওই দিন আমরা ওই বাড়িতে ছিলাম একদিন, তো সকাল ভোরে ও বাচ্চা ওর মেয়ে আবার ও স্কুলে না নিলে স্কুলে যাওয়া হয় না, পরীক্ষা না দিলে ওর নিয়ে গেলে পরীক্ষা দেওয়া হয় না, কারণ ওর ওয়াইফ বারোটার আগে ঘুম থেকে ওঠে না, ঠিক আছে, এবং কোনোদিন নাস্তা বানায় না, ওই নাস্তা বানায়, তো ওর একটা টেনশন, ও ভোরে ওটা চলে যায়, ও যায় নাস্তা বানায় বাচ্চারা স্কুলে দিয়ে, ওই স্কুলে দেওয়ার পথে আবার আমার কাছে আসে, তখন আমি মনে মনে যখন চলে যায় তখন ভাবি মনে হয় অনেক কিছু বুক করতে হবে আমার জীবনে, এটাই আমার দিকে আসা, তো এটাই আমার গ্রহণ করতে হবে, ওটা আমি কোনো ই নিই না, ওর কষ্ট মানে আমার কষ্ট, ভালোবাসা পাইলে ওখানে কষ্টটা কোনো কিছু না। এদিক দেয়া আমার মেয়ের কথাটা শুনে ফেলায় জেনে ফেলায়, আমি বলে দিছি ডাইরেক্ট, বলার পরে আমার মেয়ে কান্নাকাটি প্রচুর, আর আমার ব্রেনটা যেন কেমন কাজ করে কি আমার মেয়ের, আমি এটা কি করে হয় আমার মেয়েটা কষ্ট পেল এটা তো আমি ভাবিনি আগে, এরকম ওর দিকে তো ভাবিনি, কিন্তু ওরে একটা কান্না একদিন আমাকে দুর্বল করে যে মা প্রতিদিন 10 টাকা নিয়ে যাই, সবাই মুরগির রোস্ট কিনে খায়, ইংলিশ মিডিয়ামের স্কুলের ছাত্রী আমি, 10 টাকা করে কি পাওয়া যায় মা, এ কেন কান্না করে, ওই কান্নাটাতে না আমি ভাবলাম আমার মেয়ের জন্য আমি সব পারব, তো ওই কথাটা আমি ভাবি মা তোমার জীবনটা তো সুন্দর করতে চাই, আমি আমি চাই না তোমার বাবার দিয়ে তোমাদের জীবনটা নষ্ট হোক, আমি চাই তোমার জীবনটা, আমি তোমাদের তিনজনের জীবনটা তো সুন্দর হইবে, আমার জীবন যাওয়া হইব, মা গো তুমি তো আগুনের ঘর বাইছে নিলা, এই আন্টি তো ভালো না। তো মেয়ের অনেক কষ্ট হয়ে গেল, মেয়েটা খুবই কান্না করলো অনেক, আমিও কান্না করলাম, ওই সময় আমি প্রচুর মেন্টালি অবস্থা আছি, লতিফ কথাটা জানলো, লতিফ সাথে সাথে 8 বছরে সে আসতে পারে না, কিন্তু তখন সে অসুস্থ হয়ে গেল, কি যেন একটা খাইছে, তারপরে তখন সে বিলিভ করেছে যে কি হারাইলাম।
তখন সে বলল আমি তো ঘুমান্ত ঘরে ছিলাম হালিমন তোমার ভিতরে এই জিনিসটা কাজ করে তুমি এতদিন কেন বললা না আমারে আমি বললাম যে আপনি তো জীবন ভরে আমার পা দিয়ে ঠেললেন আমার মনের মূল্য তা বুঝলেন না আপনার টাকাটা তো প্রয়োজন টাকাটা নিয়ে আপনি থাকেন আপনার জীবন সাথে যদি পারেন তারা সুখী রেখেন এই কথা আমি তারা বললাম সে বললো তুমি স্যার আমার জীবন সাথে কি হইতে পারে না সে সাথে সাথে ওইখানে অসুস্থ হয়ে যায় হাসপাতালে থাকে হাসপাতাল থাকার কারণে তাকে আবার ওই কি সিস্টেম যেন করে তাড়াতাড়ি সে ভিসাটা পাওয়া যায় ভিসা পায় না মানে আর কত টাকা লস দিয়ে যেন সে বাংলাদেশে আসে বাংলাদেশে আসে কিভাবে জানো মানে আমাদের এপ্রিলের ছয় তারিখে বিয়ে হয় বারো তারিখের মধ্যে সে আইসা পড়ে আসার পর তো এখন আমি এটা ঝামেলায় পড়ে গেছি ওর তালাক দিছে মানতে রাজি না এখন তো জাফরের ফ্যামিলিতে সে সুখী না জাফর আমার জন্য পাগল এখন তো ও পাগল আমি এটা মানে যন্ত্রণায় পড়ে গেছি জাফর আর ও দুজনে পায়ে হাতে ধরে ও বলে ভাইরে আমার বউ আমার তিনটা বাচ্চা আছে তুমি মাফ করে দে আমার বউ এখন তো আবার জাফর বলে না রে ভাই আমি ওরা ছাড়া বাঁচুম না তুমি এতদিন কেন আসোনি তোমার এত ডাকছি আমিও ভাবছি তুমি বিয়ে করছো ও ভাবছে তুমি যদি ওর প্রতি একটু মায়া মমতা দেখাই দাও তাহলে আমরা জীবন এতটা এই কাজটা করতাম না তুমি কেন এলে না ভাই আমি পারলাম না হালিমন্ডে দিতে এই দুজনের মধ্যে একটা বিয়ে চলতে থাকলো জাফরের ওয়াইফ নূরজাহান বলল যে হালিমন্ডে যদি ডিভোর্স না দাও আমি ওরা গুন্ডাদা মেরে ফেলাম আপনাকে গুন্ডাদে মেরে ফেলবো তো জাফর আবার এই জিনিসটা খুব ভয় পেত কারণ ও খুব ড্যারিং একটা মহিলাটা ও জানে আমার উপর টর্চারিং কর জীবন ভর করছস অরণ্যও করছস অরলে এলাকার মধ্যে জান ও না চলতে পারে এইভাবে করছে এখন যদি তুই ওরা মারাস তাই ওর বাচ্চাটিকে দেখবো কয় না আমি ওরা মেরে ফেলাম ওরা ডিভোর্স দিবা তুমি আজকের মধ্যে আর প্রচুর পরিমাণ ওরে শরবত খাওয়াইতো যেটা কুফুরের চালান দিয়া মানে ওরা কাব্য করে ফেলতেছে এদিক দিয়ে ওর অসুস্থ ওই যে ছবিটা তো দেখা যায় প্রচুর অসুস্থ হয়ে যায় ওই যে এটা কিন্তু আমাদের ও যখন একবারে মরার অবস্থা তখন ওই ছবিটা তো ওরে ওই যে গুরুস্থানে যায় মরা চল্লিশ দিনের লাশ উঠাইয়া ওইখানে তাবিজ দিয়া ওই চল্লিশ দিনের লাশটা উঠাবে কন্ট্যাক্ট করছে তারপর তার বুকের ভিতরে তাবিজটা দিবে তারা আবার কবর দিবে এমন একটা কন্ট্যাক্ট করে ওর ওয়াইফ এটা আবার জানা যায় হাবিবে মানে তাবিজ কবজ করে ওকে যে কোনো ভাবে হোক দুর্বল করবে আর সম্পত্তির জন্য প্রচুর চাপ দিতেছে আগের থেকেই সম্পত্তি ওর নামে লিখে দেওয়ার জন্য মানে ওই স্ত্রীর নামে লিখে তো আরো জাফরও জানে সম্পত্তি লিখে দিল ওর লাইফ থেকে চলে যাবো আর সম্পত্তি ও কয় আমি সিমেন্টের বস্তা সাততলা মাথায় উড়াইছি এই ছেলে একদিন কুতারবন একটা পানি দিছে এই বউ কুতারবন একদিন একটা ইট ছড়াইছে কয় ছেলে মেয়ে ছিল ওনার দুই ছেলে এক মেয়ে দুই ছেলে তো এই এই সংসারে কেউ একটু কইতে পারবো না যে এলাকার মানুষও জানে যে এক ফোঁটা পানি ওই বাড়িতে তারা পরিশ্রম করছে বা একটা ইট এইখান থেকে গরু সরাইছে আমি সাততলা সিমেন্ট বাইয়া সাততলা উঠাই আমি নিজে রাখছি টাকা সেভ করার লাগে আমি কত হেল্প করছি কষ্ট করছি এই সংসারের জন্য আজকে আমি এই বাড়ি ওর নামে লিখে দেবো ও চলে যাক ওই লোকের লগে এরপর আমার সব শেষ হ্যাঁ আমি এত কষ্ট করছি যদি কিছু করে থাকতে আমার বাচ্চালে আর আমার হালিমন্ডলে আমি থাকুম আমি যেটা বুঝতে পারছি যে ওনার প্রথম স্ত্রী যিনি ছিলেন উনি যতটা না বেশি ওনাকে পাওয়ার জন্য ওনাকে লাভ করেন এটা এইটা প্রকাশ করা শুরু করলেন তার চেয়ে বেশি প্রকাশ করা শুরু করলেন ওনার প্রপার্টি গুলো যেভাবেই হোক যাতে হাত ছাড়া না হয় না হয় আর জাফরও জানতো যে এটি যেদিন পাইবে দিনে আমরা মেরে ফেলবো আমরা সরাই ফেলবো কারণ জাফর তো ওরা জানে আর এর মধ্যে দুইবার ওরা গলায় দড়ি দিয়ে ওরা মেরে ফেলতে লইছিল একবার বোতল দিয়ে বাড়ি দিয়ে তিন ঘন্টা বিশ রাখে ওর ছোট বাচ্চার টিচার আবার দেখে জিনিসটা এবং বাড়ির মানুষ ওরা পায়ে ধরে মাপ চালাতে চায় চায় না আরেকদিন গামছা দিয়ে দড়ি দিয়ে ওরা পেঁচার জিভ অর্ধেক বের করে ফেলায় তারপরে ও তারে ই করে না কিন্তু ওর ভিতরে আস্তে আস্তে ওর মনটা উঠা যায় কিন্তু ওর বড় এক সময় অনেক ভালোবাসত আস্তে আস্তে মানে ওর ভিতরে একটা হিট এসে পড়ে যে এত আর কত সহ্য করবো আমি বাইশ বছরের সংসার আর সহ্য করার মতো না এত বছর ধরে সহ্য করে দিতেছি তো পরে এলায় আমার ও হুমকি দেয় যে আমার মেরে ফেলবো তো এই দিদার জাফর ও দেহে লতিবে অতিরিক্ত পাগলামি করতেছে পরে জাফরে কি করলো বাসায় আসলো আমাকে রক্ষা করলো জাফর এটা আর কারো বলে না নুজান যেটা বলে ও আমার সাথে আইসা ডাইরেক্ট আমার আমি তো আপার বাসায় কারো সাথে অন্যায় মানে ওই একদিনে আমাদের সম্পর্ক আমি আয়সা আমার বোনের পাশে আছি এবং লতিব ওইখানে উঠছে এবং জাফর ওইখানে আসে আয়সা দুজনে মানে আমার সামনে বসে জাফর বলে তুমি কেন ওর সাথে সংসার করবা আমি বলে আমি কারোর সাথে সংসার করব না সন্তানরা কি বলছে হ্যাঁ সন্তানরা বলতেছে মামা খুব ভালো মামারে আমরা ভালোবাসি মামা মানে হচ্ছে জাফর কিন্তু বাবারে তো না পাইয়া পাইছি বাবার দিতে পারবো না বাচ্চাদের আমার বড় মেয়ে যথেষ্ট বুদ্ধিমান এবং খুব গুণবতী আল্লাহ বাচ্চা রাখুক সে বলে আমার বাবার জায়গায় জাফরকে জাফর মামারে বসানো যাবে না জাফর মামা খুব ভালো মানি বাবা অনেক খারাপ তাও মানে কিন্তু বাবা তো শাসন তো করা যাবে না সে আমার বাবা হাজার হলো ডাল ভাত খেলো তার কাছেই খাবো এটা হলো ওদের কথা আর আমার কথা হলো যেটা হয়ে গেছে হয়ে গেছে এটা আমি আর ই করতে চাই না কিন্তু এখানে আমি দেখি বিরেনটা আমার খুব রচনিত জাফরও আমার সময় দিতে পারে নাই আমিও ভাবলাম ও ওর ফ্যামিলিতে আছে যা কি করুন যায় আমি এখন মানে খুব মানসিক যন্ত্রণা পেয়েছি জাফর আমি বললাম আমি আপনাকে ডিভোর্স দিতে চাই মানে জাফরকে বললেন আবার ডিভোর্স দিয়ে দিব আমি ডিভোর্স দিব ছয় দিনের মাথায় কেন বলি কথাটা বহুত যন্ত্রণায় লতিবেও দেখি ওরা পাগল বানিয়ে লিতেছে ওর ফ্যামিলি ওরা পাগল বানিয়ে লিতেছে আবার আমার বাচ্চারাও আমার পাগল বানিয়েছে মানে আমি দেখতেছি যে ভালো করতে গিয়ে সব দিক থেকে সব দিক দিয়ে আমার একটা ঝড় আসে বলে এই মুহূর্তে এতদিন আমি কাউরে পাই না এখন দেখি সবাই আমার সামনে হাজির
মানে খুবই যন্ত্রণায় আছি। এখন আমার জীবনে সবাই এটা বলে ওইটা বলে ওইটা বলে ওইটা বলে, মানে খুব কঠিন। আমি ঠিক আছে, জাফর আবার বললো যে হালিমনে বাসে তাহলে আমার ডিভোর্স দিতে দিব সবার সামনে যাওয়ার হইব। তো যাই হোক, জাফর একটা কাজী মানে খুব কষ্টের মধ্যে ওরা আবার এমন মানে ই খাওয়ায় প্রচুর, মানে ওরা কুফরিস গালন করে মানে ই করে এটা আবার করে। ওই যে দুইবারই চিপা যে ছেলেটা দেখে, ওই ছেলে আবার কিছু কাজ জানে যেটা না বললেই না ভাই, ও এমন কিছু কাজ জানে যেটা ও যা চাইবে তাই হয়ে যায়, এমন কুফরি কাজ করে ও হাবিব। তো হাবিব আবার ওর সময় ওর বউরে কাজ করতেছে, এতদিন কাজ করছে যে ও বিয়ে করুক আমারে, আর এখন কাজ করতেছে যে আমার ডিভোর্স করে দিক। আর জাফরে জানো ওর ওয়াইফের সম্পর্ক মিলা থাকে, এরকম কিছুই করতেছে। যাক ভালো কথা, এটা যদি আগে ভাবতে আরো ভালো। তো সে কি করলো, ওনার নুরজাহান যেতেছে, নুরজাহানের জীবন থেকে আবার ওই ছেলেটাও চলে গেছে, নুরজাহানকে সারা পাগল, আবার সম্পদ হারানোর অবস্থা ওর, কারণ ওর প্রতি এখন বিশ্বাস নেই ওর। তা আর আমারও জীবন দেওয়া ভালোবাসে এটাও বুঝে গেছে, এখন একটা করুণ দৃশ্য পেরেছে। তখন কি করলো, আমার একটা পাশাপাশি একটা ইয়ে না ডিভোর্স দিল, মানে বুঝাইলো যে ডিভোর্স দিয়ে দিস, নুরজাহানে বুঝাইলো। কারণ লতিফ আর নুরজাহান আবার একটু কথাবার্তা বলে যে সম্পর্কে, তো লতিফ সবসময় বোঝায় তুমি স্বামীর সেবা করো, তুমি অনেক ভুল আছে তোমার, লতিফ ওরা এটা বুঝায়। আর ও বুঝায় যে না আমার স্বামী আমার জীবন ভর মারছে অত্যাচার করছে এসে, হ্যাঁ লতিফে বলছি না এটা মিথ্যা কথা, ও অনেক ভালো। তারপরে কি করলো, আমি বললাম দেখো উনি মহিলাটার ঘটনা তাহলে তুমি শোনো, ওনার কাছে আমি সব ঘটনা ভাইয়া বললাম এ টু জেড, যে আমার লাইফ এরম করছে, হ্যাঁ যে সবকিছু তার কাছে, এখন আমি মায়া জড়াই গেছি, এখন আমি তার জীবনতে কিভাবে আসি। তারপর লতিফে আমার পাশাপাশি হাঁটতেছে, মানে একটা বন্ধুর মতো, মানে ও আমার সাথে রাজি না, দুজনে মানে খুব অবস্থা খারাপ। তো লতিফ ওর অনুরোধ করে পায়তা ধরে তুমি ডিভোর্স করে দাও ভাই। ও ভাবলো যা ওর জীবন বাঁচাতে হলো, আমি ওর ডিভোর্স করতে হবে, না ওর মেরে ফেলবো, আমি মরছি তো মরছি, আমি মারা যাবো, যা ওর বলছে জাফর যে আমি যাকে আমার জীবন আমি দিয়ে দেবো, এরকম মনে কষ্ট বলতেছে। তো আসলো পাশে আয়ুব ভাই কাজী, ওনার নিয়ে আসলো ডিভোর্স দেওয়ার জন্য। ডিভোর্স দেওয়া এসে উনিও কাঁদতেছে, জাফরও কাঁদতেছে চিকার পরে, আমিও কাঁদতেছি, বুবাও যন্ত্রণায় কাঁদতেছি। ও তো আমরা না পাই পেয়েছি এত বছর সাধন করে, এখন ছয় দিনের সংসার করলো মাত্র, ধরতে গেলে আমরা তার ঘরে ভাতও আমি খেলাম না একদিনও, সেও আমার হাতে এক গ্লাস পানি খেলো না, এটা মানে তার কাছে একটা যন্ত্রণা প্রচুর, কাঁদতেছে আমিও কাঁদতেছি। ডিভোর্সটা দেয় খুব কষ্টে। তো ডিভোর্সটা দেওয়ার পরে রাস্তা যায় বলে আয়ুব ভাই যদি ডিভোর্সটা হয় তাহলে আমি মারা যাবো। বলে বাইরে ওই লোকটা সব জানে, কয় বাইরে ওর যদি না পাই তাহলে আমি এই জীবন রাখতে চাই না, আপনারা তো জানেন আমি কতটা সুখী, হ ভাই জানি কি করবেন, সংসারের দিকে তাকাই করেন। তারপর ডিভোর্স দিয়েও শান্তি পাইতেছে না, এবং জাফর একটা মৃত্যুসজ্জা অবস্থা হয়ে গেছে। আমি আবার এর মধ্যে লতিফ আমারে নিয়ে আমারে মানে আপার বাসা আটকে রাখে, মানে আমি ভাতরুমে গেলে গেড়ে দাঁড়া থাকে, কিন্তু আমার কোনো পরিকল্পনা নাই যে আমি ভাইগা যাবো, কারণ এইসব ই থাকলে তো আমি সবার সামনে আসতাম না, বিয়ে করে আমরা অনেক একে অনেক দূরে চলে যেতাম, কারণ আমেরিকাও যাওয়ার কথা ছিল ওর আর আমার একসাথে, কিন্তু ওরা করি নাই বাচ্চাদের জন্য, কারণ ওর বাচ্চা ভালো থাকে আমার বাচ্চা ভালো থাকে, আমরা ওদেরকে মানুষ করতে হবে, আমার উদ্দেশ্য আমার বাচ্চা, বাচ্চাদের নিয়ে আমি পড়ে আছি। এখন ওর ঘরও নেই ওর ঘরে নেই, ও ডিভোর্স দিয়ে গেছে আমি জানি, আর আমার ভিতরে এটা যন্ত্র না যে এটা কি হয়ে গেল আমার লাইফে, আর লতিফ আমি ঘৃণা করতেছি যে এর জন্য তো আমার আজকে এই অবস্থা, সে যদি এর মধ্যে আইতো তাহলে দায়িত্ব না। এই কদিন আসাতে আমার আরো ঘৃণাটা বেড়ে গেল তার প্রতি, যে আট বছরের শিক্ষার পরে আনতে পারলাম না, এখন যখন আমার জীবনে একটা ঘটনা হয়ে গেল এখন কি করে আসলো এখানে, তার প্রতি আমি একটা হিটাই পড়লো আরো ঘৃণা এসে পড়লো। এখন আমি পড়লাম আমার মেয়েও কিছুটা বুঝলো যে মা হ্যাঁ তোমার ভিতরে কষ্ট আমি বুঝতেছি, কিন্তু কিছু করার নাই, আমরা এখন আসামি হয়ে গেছি সব দিক দিয়ে। তো যাই হোক, এখন মেয়ের স্কুল তো চলতেই আছে, সব দিকে চলতেছে, এখন লেখাপড়া খরচ তার বন্ধ নেই, লতিফে দেবে না লতিফের সংসার না করলে। আর জাফরে বলতেছে তুমি লতিফের সংসার করবো না আমার সংসার করা লাগবো না, তুমি যে ওর সংসারে কত সুখে আমি তো জানি, তুমি বাচ্চাদের নিয়ে পড়ে থাকো যাও, তাও আমি তোমার কিছু টাকা দিই, তোমার 20 লাখ টাকা দিই বা আমার টিন সিটার লিখে দিই, তুমি ভাড়া দিয়া এই বাচ্চাদেরকে চলো, তাও তুমি ওর ঘর করো না, কারণ ও তো এমনি একটা পয়েন্ট পাইছে এখন, আগে তো ছিল না, তুমি পবিত্র ছিল ফুল ছিল তখনই তোমার কেয়ার করেনি, আর এখন তোমার কি কেয়ার করবো এমন কোনো কিছু আছে, তুমি এইভাবে থাকো যাও আমার পাতা দেও না, তুমি যেহেতু আমার লাগে এমন করতেছ, আমারও বলতেছো যে আমার কাছে যেতে না বা আমার আমার সাথে সম্পর্ক রাখবার ডিভোর্স দিতে, তাহলে যাও তুমি এক কাজ করো, পরে তুমি ডিভোর্স দিছো ভালো কথা, আমারও দিছো আমরাও দিছি ডিভোর্স তোমার বাঁচানোর জন্য আমি, বা তুমি আমার সব দিদের চিন্তা ভাবনা করা যাও, তুমি বাচ্চাদের নিয়ে থাকো, বাচ্চাদের জন্য তো তোমার সবকিছু চাই, বাচ্চাদের জন্য আমি তোমার কিছু টাকা পয়সা দিয়ে দিই, আনলে আমি 3 সিটার দিয়ে দিই। আমি কই না, এই ধরনের কথা আর কোনোদিন বলবেন না, আপনি ভালো করে জানেন এসবের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। তো ও বলল হ্যাঁ আমি তো এই জায়গায় শেষ হয়ে যাই বারবার, এই জায়গাটা তো আমার শেষ করে বারবার। তো এই কথাটা বলে হালিমান তোমার যদি আমি কিছু দিয়ে যেতে পারি তাহলে আমি মনে করি নিজের শান্তি, তুমি কেন যে এটা ভাবো আমি নিজেও বুঝি না, এটা বলে সে অনেক কান্না করলো। তো যাই কষ্ট আমার কথাবার্তা ডাইরেক্ট বন্ধ। এর মতো লতিফে আপা কিন্তু একজন অসহায় বিধবা, এর গাড়ি কিন্তু আইনা উঠাইলো আমারে,
কইলা তিন মাস পরে রাখা হোক এখানে, আমিও কাজকাম করি, তারপর আমি তিন মাস পরে বিয়ে করুম, আবার গ্রহণ করুম এবং আমরা আবার সংসার করুম, বাচ্চা কাচ্চা লতিবের সিদ্ধান্ত এটা, জানি তার কোনো ভিতরে নেই। কিন্তু আমার দুঃখ হইল এরা যে এত বছর পর বিদেশ আসছে, সে বিদেশ থেকে আসছে, একটা মেয়েটা মানে একটা জিনিস খাইতে চাচ্ছে সে পারে না দিতে, এবং সে বাচ্চাদের প্রতি ওরকম ফিলিংসও দেখাইতেছে না, মানে আমার ভিতরে একটা আরো ইয়ে আসতেছে না, এটা তো হয় না। আমি মানসিক জায়গা থেকে আপনার পূর্বের স্বামীকে মেনে নিতে পারতেছি না। হ্যাঁ, তো এখন আমার আপাও দেখি অনেক কিছু বলতেছে যে দেখ এই আইনা আবার আমার ঘরে উঠাইল, ও যদি সংসার করার ইচ্ছা থাকতো তোরা বাসা লোয়া সুন্দরভাবে বাচ্চা কাচ্চা লোয়া সুন্দরভাবে এই করতো, তোরা এই জায়গায় রাখতো না। তো এখন দেখা গেল লতিবের দেশে একটা দোকান উঠাইবো, ততদিন কি আপনাদের ডিভোর্স হয়ে গেল? মানে জাফর সাথে ডিভোর্স হয়েছে, কিন্তু জাফর বাইরে যায় বলছে ডিভোর্সটা লেখেন না, কিন্তু আমরা তো বুঝলাম না, মানে ডিভোর্স হলো বা ডিভোর্স লেখেন না, মানে ডিভোর্স তো এখানে দিল না দেবা বাইরে, জাফর তার এটা বুঝলেন এটা ডিভোর্স হয়ে গেছে, জাফর যা বলে ভাই এটা মেন কাগজে উঠাইন না, ও বাইরে হয়ে বলে মেন কাগজে উঠেন না, আলটিমেটলি ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, আমি এটা শুনাইছি কেন, সাইন করেছে ওটা। হ্যাঁ, ওকে, আমি হালিমনরে বাঁচানোর জন্য করছি, আমি নাহলে হালিমনরে বাঁচাতে পারবো না, এটা করে কান্না করে এখন হাত পায়ে ধরুন আর মানে এটা কার, সেটা কাজীর। হ্যাঁ, কাজীর হাত পায়ে ধরে আয়ব ভাইয়ের। তো যাই হোক, এরপরে অনুরোধ করে করার পর বলে ওর সাথে আমি বাঁচবো না, আপনি এটা করেন না। তো যাই হোক, এখন ডিভোর্স হয়, ওর পরে আমি দেখি দুজনের চাপে আমি খুব যন্ত্রণায় আছি, ও বলে ওর সংসার করতে পারবে না, করলে আমার সংসার করবা আর না করলে নাই। এখানে যা লতিফ বলতেছে না, তুমি অসংসার করতে পারো না, আমার বাচ্চা আছে, আমার কোরআন ইদিয়া ওয়াদাদা তুমি আমার কাছে আছো, এটা সেই ওয়াদা তুমি যদি ভঙ্গ করো আল্লাহ তোমার দেখবা ছাড়বো না। তখন আমি টেনশনে বাঁচি না কোন দিকে যাব। এর মধ্যে লতিফের আর ওর মধ্যে একটা ঝগড়া বিবাদ হয়, লতিফরে বলে লতিফও খুব মানে ই করে, ওর বউরে খালি বুঝায় বোন তুমি খালি ওর সেবা করো, তুমি অনেক ভুল করছো জীবনে। তো ওর বউ তো ওই নাটক করলে কেউ কিছু বুঝে, জাফর বলতো যে দেখ সারা জীবন হালিমন ও কোনোদিন আমার একটু সেবা করলো না জীবনে, হালিমন দেখ একটা সার দিয়ে দিল না, একটু বাদ বেড়ে দিল না, কোনোদিন খাইছে না খাইছে খবর হলো না, বাচ্চাছে না মরেছে খবর হলো না, আমার এরকম করে অবহেলা করলো, আর সেই মানুষ ভাত খাওয়া দিতে পেলে ফেলে আমার পাশে দৌড়ায় হাজবেন্ড। হ্যাঁ, নুরজাহান জাফরের লেগা। তো এটা এটা শিখায় দেখে লতিবে যে তুমি এভাবে সেবা করো, স্বাভাবিক এটা শিখে দেওয়ার কথাই, কারণ ওরা যদি মিলা যাতে লতিফ আপনাকে ওখান থেকে নিয়ে আসতে চায়। তো এখন আমি তো কোনো দিকে যেতে চাই না, তো আমার কথা হলো কারণ আমার জীবনে ও কেন রাগ আসলো না, এটা হিট হিসাবে পড়ে। তো যাই হোক, এখন আমি কি করি, লতিফে আবার কি করে জাফর লোকের কথা, জাফর বলে কি আপনি ওরে মসজিদ ধরায় বলেন তো ওর সাথে আমার সম্পর্ক আছে কিনা ফিজিক্যাল, যেহেতু আমার বিয়ে হয়েছে একদিন ওদের ওর সাথে আমার দিন রাত কাটছে। যাই হোক, ও আরে বলে এটা বলে যে ওরা আপনি প্রশ্ন করেন বলতে বলে, জাফর বলে এই লতিফ রে, আর লতিফ বলে হ্যাঁ আপনার হালিমন সাতটা সন্তানের মা হয়েছে, সাতটা বিয়ে হয়েছে, চল্লিশটা বিয়ে হয়েছে, তা আমার দেখার বেশ না, আমার হালিমন আমার কাছে পবিত্র ফুল। আর জাফর বলে আমার ফুল আপনি তখন বড়াই করেন কেন, জাফর বলে এটা এত বছর খবর লোক নাই এখন আসছে, এর মধ্যে দুজন লেগে যায়। তো লতিফ আমার ফোন দিয়ে বলে কি হালিমন ও তো মসজিদ ধরে আল্লাহর কোন ধরে তোমার বলতে বলতেছে, তুমি মিথ্যা কথা বলবা, ফোন দিয়ে আমার বলে বিক্ষেপ পূজা এর মধ্যে কি কাজের জন্য জানো, আমি না পুরা আমার ব্রেন আউটা যায়, পুরো শিব ধরে আমি মিথ্যা বলবো এটা অসম্ভব, আমি তো সত্য তুমি তো সবই জানো, কেন আমি কোন শিব ধরে মিথ্যা বললাম, আমি এই কাজ করতে রাজি না, কয় তোমার নাকে যে ফুলটা আছে তুমি খুলে দিয়ে দিবা। তো চিন্তা করলাম জাফরও আমার বাঁচতে দিব না, ও আমার বাঁচতে দিব না, নুরজাহানও বাঁচতে দিব না, যা আমি ঘরেতে বাইরে যাবো, আমি এই পৃথিবীতে আর থাকবো না, একই আমি নাকের ফুলটা খুইলা ব্যাগে লোয়া একটা কাগজে লিখে দিলাম আমি মেয়েরে যে মা তোমার আমি গেলে তো মেয়ে বাবারে একটা ঘৃণা করবো যেন এটা না করে, কারণ আমি গেলে ওকে পাশে কে থাকবো, আমি বলছি মা বাবারে ভালোবেসো, আর আমি বড় অসহায়, আমি খুবই অসহায়, আমার কিছু করার নাই, এটা করে বেরিয়ে গেলাম কোর্ট থেকে। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট আরেকটা বিরতি নেব, এবং সবচাইতে মোক্ষম পার্ট যেটা আমরা বলবো, যে আমরা প্রথম থেকেই বলে আসছি যে আজকে রাত দুটোর পরও কিছুটা হলেও আমরা স্টোরিটা নেব, সেই পার্টটি ঠিক রাত দুটোর টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেই পার্টটি নিয়ে আমরা ফিরে আসব, এবং খুব অল্প সময়ের জন্য আশা করছি আমাদের সাথেই থাকবেন। আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। হালিমাকে দেখতে আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, দ্যাট ইজ HELLO8920, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ফিরে আসছি ঠিক রাত দুটোয়। প্রপার্টি লিভস ঘড়ি, সময় এখন রাত দুইটা। প্রপার্টি লিভস ব্যবহার করুন, নির্ভাবনায় থাকুন। FM 89.2 ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আমরা জানি প্রিয় শ্রোতা, অসংখ্য মানুষ, অসংখ্য শ্রোতা আমাদের রেডিওর কানে দিয়ে অপেক্ষা করছেন কি ঘটেছিল আসল ঘটনাটি জানার জন্য। আমরা কথা না বাড়িয়ে
হালিমার জীবনের যে গল্প সেই গল্পের বাকি অংশে ফিরতে চাই। হ্যাঁ হালিমা, আমরা যেখানটাতে ছিলাম ঠিক সেখান থেকে ফিরব, যা বলছিলেন আপনি। বাইরে রায়ের বাড়ি যাই আমি, ওই যে হাবিব যে কিনা প্রতিদিন আরো ওয়াইফের বুদ্ধি দিচ্ছে শরবত খাওয়ান, ওই যে লাশের ভিতরে কেমনে কেমনে তাবিজ দিব, ওটা শোনার পরে মানে চেতেছে ওর সংসার ওরে মিলাই দিব, এই জন্য ওরে বলে শরবত। ওই ওই কি করলো আমার পলিটিক্স করে আবার আবার জাফরের লোকে মিলানোর জন্য, জাফরের মধ্যে হচ্ছে কি একবার রাস্তার মধ্যে ঘুরে পড়া যায় আমার জন্য চিৎকার পারতে পারতে, মানে রাস্তার মধ্যে হাঁটতে তো একদম শুকাইয়া যায়। তো ওরা আবার কি করছে ধরে ধরে নিয়ে লোকজন ওই তিনতলা উঠে দিয়ে আসে, দেওয়ার পর দুই বোতল ঢেরিং ওষুধ খেয়ে ফেলায়। তো ওর ছেলেরা বাচ্চারা বুঝায় ওরে বাবা কি, মেয়েদের বলে যে মা এই পৃথিবীতে আমি কারো যদি ভালোবেসে থাকি তোমার মা রে ভালোবাসছিলাম এত, সে আমার মূল্য বোঝে না, এখন আমার সেই ভালোবাসা তার প্রতি নাই, এখন তোমার আমি হালিমনরে এত ভালোবাসি যে তোমার মা এত আঘাত করছে তারে আর আমারে, যা বলার বাইরে আজকে আমরা এক জায়গায় জমে গেছি, এখন তোমার মার জন্য আমি তারা ডিভোর্স দিছি, তাও তোমার মা শান্তি হয় না, আমি এখন কি করব তোমরাও আমার বোঝো না। ডিভোর্স পেপারটা কি আপনার কাছে আছে? হ্যাঁ, লতিফের যেটা ডিভোর্স দিই না, জাফরের যেটা ডিভোর্স দিই ওই কাগজ আমার কাছে আসে না, তারপরে কি গেলো জাফর আমাকে রক্ষা করার জন্য, জাফরের তুফান দেখে জাফরের মৃত্যু দেখা মানে ডাইরেক্ট মরার অবস্থা, তখন হাবিব আবার বলে ভাই আমি এমন একটা কিছু করুম আপনার কাছে দূরে এসে পড়বো, এটা ওরা দিব্দি করে, তখন ও খুশি হয়ে যায় সত্যি আমার হালিমন তো সুখী না, জাফর হাবিব ও তো এমনি আজরের নামে আনা, ও বাচ্চাদের নিয়ে খুব ভাবে, ওরা যেমন আমার আইনা দে। তখন হাবিব কি করলো এমন একটা চালান করলো যে আমি মানে ওই সময় আমি কারো সহ্য করতে পারতেছি না, আমার মন চাই আমি ঘর থেকে বেরি হয়ে যাই, আর আমার মেয়ে তার পরের দিন ইংলিশ মিডিয়ামে পরীক্ষা, তখন আমি ভাবি আমি যে মেয়ে সারা রাত বসে বসে পরীক্ষার সময় জায়গায় জায়গায় আমি জিমি ঘুমাই না, যে মেয়ে এত কষ্ট সেই মেয়ের কালকে পরীক্ষা, আজকে আমি ঘরতে বেরিয়ে যাই, ওই নাকের ফুল আমি দাও কিন্তু হার মানি না। এদিকে হাবিবের বাসা রাত তিনটা বাজে যায় জাফর বসে আছে, যে আমার কি ভাবি নিতে, জাফর হাবিব বলতে এই যে আয়া পড়বো আপনার কাছে একটু ধৈর্য ধারণ করেন, ওরা ওইখানে চাল চালতেছে আর কি হাবিবে, তো এর মধ্যে কি করে আমার নেওয়ার জন্য ওরা মানে তাবিসি করতেছে। যাই হোক আমি আমি যেটা জানছি পরে জাফর থেকে, পরে কি করলো আমি রায়ের বাগে যায় জাফর হাবিবরে ফোন দিলাম, হাবিব বলে আফা আমার ঘরে এসে নাকি ফুলটা দিয়ে যান, রাস্তা দিলে মানুষ খারাপ বলবো, তা আমি কি করলো আমার বাসায় গেলাম, আমি তো কল্পনা করি না ওখানে জাফর আছে, জাফর ছিল না, আমি যাওয়ার সাথে সাথে একটু পরে দিয়ে জাফর দরজার সামনে এসে দাঁড়ায়, চোখের পানি অজর আর এমন অবস্থা হয়েছে যে মৃত্যু মনে হয় ওর সামনাসামনি প্রচুর, একেবারে শুকিয়ে গেছে গা, তা আমরা বলতেছে হালিমন আমি তোমার ছাড়া বাঁচুম না, তখন মাত্র 20 দিন পার হয়েছে মাত্র ওরে তালাক দেওয়ার, তো 20-25 দিন পারেছে, এর মধ্যে ও আমার কি করলো আমার হাতটা ধরে রাখো আমি তোমার বিয়ে করবো আবার, যেহেতু এখানে অশান্তি শুরু হয়ে গেছে আমি তোমার সারা বাঁচুম না, আমি তোমার অনেক দূরে চলে যাবো, এই বাচ্চাদের সম্পূর্ণ খরচা আমি দিব, এবং ওর কান্না দেখে ওর কষ্ট দেখে আমার কেন জানে এত মা জেগে যায়, আমি আর পারলাম না, আমি কি হ্যাঁ ঠিক আছে ও যে কোনো ভাবে হোক আমার একভাবে আটকে এলায় আমার মোবাইল টোবাইল চলে যায় আমার হাত থেকে, পরে আমরা বিয়ে করি আবার বিয়ে করি। হ্যাঁ, এই যে 1 লাখ টাকা কাবিন, ও দিতে চায় 5 লাখ, আমি বলি তোমার পকেটে তো টাকা নাই থাক 1 লাখ টাকা দাও, কাবিনে কি আমার ভাত দিবে, তখন ওই লোকটারে বলে দেখছেন আমি কেনই মানুষের এত ভালোবাসি, এটাই হচ্ছে আপনাদের সেই বিয়ের কাবিন। হ্যাঁ, তো এই বিয়ের কাবিনটা শুরু হয়, হওয়ার পরে সে বিয়ে করার সাথে সাথে কিন্তু চলে যায় ও ফ্যামিলিতে কিন্তু কোনোদিন ই দিতেছে না, যত ঝড়ই হোক ওইখানেই আসে ওইখানে এসে আসে, তো এর মধ্যে কিছু কিছু এলাকার লোক ওর বউর সাথে প্রচুর, ও বলতো যে জাফর বলতো যে ওর সাথে খুব ফিজিক্যাল সম্পর্ক, যে কোনো মতো আমরা পাইলে মেরে ফেলবো বা ওরা মেরে ফেলবো, আর সম্পদ নেওয়ার জন্য প্রচুর অ্যাটাক করতেছে, বলতো সম্পদে তুমি চলে যাও তোমার প্রতি আমাদের কোনো ই নেই, তুমি সম্পদ দিয়ে যাও গা, তো জাফর তো জানে সম্পদ দিলেও চলে যাবো, তো এই জন্য আমার জাফর বলতেছে দেখো হালিমন এখন আমরা কি করতে পারি, তো আমরা মদন সাইনবোর্ড মামদপুর একটা এলাকায় বাসা নিলাম, নেওয়ার পরে ওই যে প্রথম বাসায় আমরা দিয়ে এসে চলে যায় আমার বিয়েটা কইরা, এই বিয়েটা করা চলে যায়, যাওয়ার পরে লতিফ ও এদিদে অল্লগের যোগাযোগ, অল্লগের নুরজাহানের অত্যাচার, মানে ও দুইজনের চাপে এবং ফ্যামিলির চাপে ও আর সহ্য করতে পারতেছে না, এবং ওর বাপমা ওই সময় থাকে, ওর বাপমার কাছে সব বলে লতিফে, এবং ও বলে যে ওর বাপমা কোনোটাই বলে না কি করবো, কারণ ওর বাপমা তো রাজি ছিল বিয়েতে, এখন কি বলবো তারা, তো এখন ওরা চায় ছেলের সুখ, ওরা তারের জন্য সুখ চাইবো না, কারণ তুমি এত বছর আসো নাই, তুমি এরকম এরকম করছো আমার ছেলে এমন কিছু করার নাই, তো যাই হোক এখন লতিফে চলে যায় লতিফের জায়গায়, এখন প্রতিদিন ওরা যোগাযোগ হইতেছে কান্দাকাটি হইতেছে, ও আর পায়ে ধরো ও আর পায়ে ধরে ভাই প্লিজ, জাফর কিন্তু আমার কাছে আসে না, কিন্তু প্রতিদিন এসে আমার 5 মিনিটের লোক এসে দেখা যায়, কিন্তু এদিক দিয়ে আমি 1 মাস ওই বাড়িতে 1 মাস আমার কিভাবে কাটে প্রচুর অবহেলা, মানে পাকার মধ্যে শুই এটা সালাগাই দিয়া সত্য কথা যেটা, তারপরে আমার ও একটা গিফট করে ওর নিজের কুটিরশিপ, যে জাফর আপনার সঙ্গে ওখানে থাকতো না ওর বাসায় থাকতো,
সমাধান করতে পারবো সেটটা, তারপর আমার কাছে আসবে এবং বাসা বসা নিয়ে সুন্দর করে ওই টিন সিট বাড়িটা বিক্রি করে তারপর আলাদা বাড়ি করে তারপর আমার বাচ্চা কাছে সুন্দর ভাবে সব গুছায় রাখবে, এটা হলো পরিকল্পনা যে আমার যে কোনো ভাবে সুখী করতে হবে, আপনাকে যে কোনো ভাবে একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, ধৈর্য ধরতে হবে। তা আমার ধৈর্য কি ও মানে সবকিছু দিয়ে ধরে চলে যেত সবকিছু, কিন্তু যখনই আইসে দেখতো আমার দেখে চিকার পেরা কানতো আমার ধুরা। তো একটা বুটি বানায় আনছে, আগে থেকে বুটিটা বানায় রাখছিল, বুটিটা আনার পর বুটিটা দেখে আমি কান্না করি, এই বুটিটা নেন তো আমার কেন যেন চোখে পাশে রক্ত, আমি বুটিটা সরান সরান আমি চিকার দেয়ালেই কেন হালিমন, আমি বুটিতে রক্ত দেখতেছি স্পষ্ট দেখতেছি। পরে ও কিছু সরাই ফেলায় বুটিটা নিজে বানায় আনে, ও বুটির মধ্যে আমি রক্ত দেখি, আর কেন যেন মনে হইতেছে ও একেবারে সুন্দর হয়ে যেতেছে, যে মানুষ মরে যায় অবস্থায় এত সুন্দর হয়ে যায়। আর আমি প্রচুর কার জন্য বানায় আমার জন্য আনে, এই বুটিটা আপনার জন্য বানিয়ে বানায় আনে আমার জন্য একটা বুটি বানায় আনে এবং একটা তাওয়া এবং ঘরের মেন মেন জিনিসগুলো মানে যেটি মহিলাদের প্রয়োজন মানে অনেক বছর যেন আমি ব্যবহার করতে পারি এই জন্য এগুলো আনে। তো এটা আনে, বুটিটা দেখে কেন যেন আমার ভয় লাগে, কেন আমার কাছে রক্ত ভাসে, আর ঘুমাইলে দেখে ভূমিকম্প, একটা মহিলা ব্যাঙ্গে পড়তেছে আর আমি ওর ছাদের মধ্যে ধুলতেছি, ও পাশে দাঁড়ায় আছে খালি দেখতেছি ভূমিকম্প। আমি জাফর আমি না এই স্বপ্ন দিয়ে বলি কি তোমার না মেরে ফেলাইবো, তোমার মেরে ফেলাইবো, কয় না রে আমার মেরে ফেলাই তারে, নাহলে তোরে মেরে ফেলাই তার হালিমন, আমি তো শান্তিতে নাই, আমি তো সব কথা কই না, লতিব আমার পায়ে ধরে প্রচুর কান্দে, এহেন্দা নুজান আমার প্রচুর অত্যাচার করতেছে, লোকজন ঠিক করছে এটা জিটি করছে লতিব দাদা জিটি করেছে, আবার মানুষজন ঠিক করছে আমার মেরে ফেলায় তোমার জন্য মেরে ফেলায়, আমি তথ্য পাইছি নুজানের থেকে মানুষের থেকে, এখন আমি কি করুম, ও কি করলো আবার লতিব নাই দেখে আবার আপার বাসে আমার বাচ্চার কাছে দেওয়া যায়, বাচ্চার পরীক্ষা তখন আমি খুব কান্দাকাটি করি, বাচ্চা ছাড়া আমি কোনো কিছু খাই না, কারণ আমি বুঝছি যে আমার লাইফটা আমার বাচ্চা ছাড়া চলবো না, ও বুঝছে, তখন ও সব দিকে যন্ত্রণা পড়ে, ও কি করে দেওয়ার আগ দিয়ে আমার একটা কথা বলে, হালিমন আমি তো বাঁচুম না, আমার মনে হয় আমি মরে যাবো, তুমি যদি মরা যাই কোনোদিন এই সম্পদ অকুপাইতে দিবা না, ওরা আমার যে অ্যাটাক করে এই সম্পদের জন্য এই সম্পদের মালিক ওরা না তুমি, আমাকে এটা কোনো কথা না, আমার কোনো ছেলে মেয়ে নেই আপনার ঘরে, আমি এই সম্পদের কোনো মালিক না, কয় না তুমি এই সম্পদের মালিক আমার দিক দিয়া, আমি চাই তোমার নামে আমি একটা বাড়ি লিখে দিব টিনশিট বাড়িটা, এরপর আমি কি দেখেন এটা পরের কথা, হালিমন আমি মনে বাঁচব না, যদি আমি মরে যাই কোনোদিন কোনো কর্মে তাহলে মনে করবো নুরজাহান আমার মারছে, কারণ আমি অনেক যন্ত্রণা আছে যেটা তোমার কইতে পারতাম, চোখের পানি অজোরে ঝরতেছে, তো আমার এই যে আপার বাসা দিয়ে গেল ও খালি দুই দিন রাইতে আমার কাছে ছিল, সব রাতে রাত সারা রাত আমরা ইবাদত করি রাইতে, আর ওই শিবটাই না আমার দেয় এবং অনেক কান্না করে যে আল্লাহ আমি যেন ওর সাথে হজ করতে পারি আর ওর কবরটা যেন আমার পাশে হয়, অনেক চিৎকার পড়ে এবং তিন চার বাজে আমি নাক মুছা দিই চোখের পানি মুছা দিই, মনটা তার ফালায় না খালি মনটা ধুয়ে রাখে। তো আমি অনেক ভাবলাম, আমি চিন্তা করলাম লতিফা মনটা দোষে তিনটা বাচ্চা দোষে ও দোষে আমি কোন দিকে যাবো, আমি একটা মেন্টালি প্রবলেম আছি, তখন লতিফা একটা বুঝু দেয় যে ভাই আল্লাহরে ডাকেন, খালি এই কথা রাখা লতিফ যখন ওর পায়ে ধরে কান্না করে যে আমার ওয়াইফ আমার দিয়ে দেন, জাফর ভাই আমি জানি ওর উপরে অনেকটা অত্যাচারী নইছে, ও আজকে আমার ঘৃণা করছে, আমি ওর এই সমাধান আমি দিতে চাই ভালোবাসা দিয়া। হ্যাঁ, পরে এলাম আমি বাসায় আসি, আমার আপুর বাসা দিয়ে যায়, দেওয়া যাওয়ার রাস্তায় ভাই ও আমার দেখে অনেক দূরে আমার থেকে, এই দিনই মারা যাবে যে দিয়ে যেতেছে আপার বাসা কেন, ওর কেন যেন মনে হতেছে আমি মরে যাবো আমার মেরে ফেলবো, তখন ওই বাড়িওয়ালারে বললো কি আপনারা বাসাটা ভাড়াতে দিয়েন, আমরা ওর বোনের কাছে আমি কদিন রাখতে চাই, কেন যেন আমি ভাবি এনে রেখে শান্তি পেতেছি না, আচ্ছা ঠিক আছে, এরা খুব খুশি আমাকে দেখা, মানে আমাদের মিল মবদে আবার বাড়িওয়ালার কাছে সব খুলেও বলি সবকিছু এবং ওর ভোটার আইডি কার্ডটা তাদের দেওয়া হয়। তো যাই হোক আমরা আসি, আপার বাসা আমরা দিয়ে ও চলে যায়, এই রাইতে ও না মানে কেমন জানি করে মানে আমি দেখি কি ওর একটা নূরের চেহারা এসে পড়ে, ও আমার সাথে একটা দেখা করতে আসে, যেহেতু আমার সাথে শেষ দেখা হওয়ার ও আসে সিঁড়িতে উঠতে লয় কাকি মেয়েদের জন্য দুটা সাথে আনছে হালিমন সাথে দুটা নাও, তো সিঁড়িতে যখন উঠতে নাই দুইতলায় সাথে দুটা ধরেন আমার দিতে লয় তখন দেখি চেহারাটা একটা নুরের চেহারা, এত সুন্দর লাগতেছে, আমি আবার সাথে দুটা নিয়ে আপার আপা আপা জাফরের চেহারাটা না এত সুন্দর লাগলো যা বলার বাহিরে, আপা করে রিস্কালার চেহারা কেমন দেখা যাবো, কারণ ও খুব সিম্পল ভাবে থাকতো লাগে আপা শয়তানি করে জিত করে বলতো মনের খোপে, তা আমি যাও তুমি এটাই না, পরে গেলাম নামাজে, নামাজ যখন বুকে হাত বানলাম দেখি নাকের মধ্যে রক্ত আমার নাকের ফুলের ভিতরে, তখন আমি একটা চিৎকার দেয় কি আপা আমার নাকের ফুলের মধ্যে রক্ত, কয় স্বামী মারা যায়, তখন আমি সাদা সাদা ফোনে জানালাম, ও না কান্না করলো, তখন কইল হালিমন তোমার পেটে যদি আল্লাহ আমার একটা গর্বের সন্তান দেয় তাহলে ওই সন্তানটারে তুমি মানুষ করবা, আর আমার একটা সন্তান আমি মুসিদি নিতে পাইনি, তুমি এই সন্তান মানুষের মতো মানুষ করবা আর আমার সম্পদ তুমি ধরে রাখার চেষ্টা করবা, এরকম কথা কয়ে ওই রাতে এই যে শেষ ফোন। সকালবেলা আমি সেইরি খায়া আবার মাঝে মাঝে আমার লোকে নামাজ পড়ে আসতো তারাবি নামাজ, নামাজ পড়ে এসে পড়তো সাথে সাথে, কারণ পরে কি করলো আমার সাথে দেখা হইলো মানে ওই রাতে শেষ কথা, কেন যেন ওই শেষ রাত্রা যাদের লোকে এর আগের রাত যে আমরা এক লোকে থাকলাম মনে হলো দিনটা রাতটা প্রচুর ছোট, আচ্ছা দিনটা কেমন যেন চলে গেলো,
আর অনেক মনের কথা কয়ে গেল আমার কাছে, আমিও বললাম আবার মাপ চাইল যে জীবনের একটা অন্যায় করছে হালিমান তোমার এই ভাবে আনছি তোমারে আমি আমার মাপ করে দাও, মানে ডাইরেক্ট আমার পা ধরে মাপ ছিল। আমি কি এই কথা কেন কোন, আমি তো আপনার ভালোবাসি, আপনার কাজে কর্মে আপনি আমার মনের জায়গা নিয়ে নিচ্ছেন। হ্যাঁ লতিফ খুব ভালো, ঠিক আছে লতিফ আমার এখন ভালোবাসে, তখন তো বোঝায় নাই, তখন বোঝালো হয়তো আপনার জীবনে আমি আসতাম না বা আপনিও আমার জীবনে আসতেন না। কয় হ্যাঁ, পরে আমি রাতে ঘুমে সকালবেলা উঠে দেখি আপা একটা চিৎকার দিল। আমি আপা কি হয়েছে, কয় জাফরে বলে কি কুবাইছে। আমি কি, আমি মানে মাথার পুরো আমি পুরো তাকায় মনে হলো পৃথিবীতে আর কিছু নাই, কি বলে না করে কোবাইছে এরকম এরকম মানুষ, আর মানুষ ভিড় হয়ে গেছে ওর বাড়িতে, সাততলা বাড়িতে পুরা মানুষ হাঁটে না। আমি কি কয়টা, আমি একটা চিৎকার যে দিলাম ওর ভাইয়ের ফোন দিলাম, ও এর আগের দিন আমার সবার নাম্বার দিয়ে যায় বাবা মার, যে আমি যদি নাও থাকি সবাই তোমার অনেক আদর করব। তো দিলাম ফোন ও সিদ্দিকে, সিদ্দিকে আমার খালি বলো ও বোন গো বোন তোমরা আমার বাইরে বাঁচতে দিল না, আমার বাইরে আমার ভাই মরে গেছে। তো আমি বাইরে কি কোন আপনি, আমি এটা চিৎকার দিলাম, আমি কি ভাই না এটা হইতে পারে না। পরে মানুষ আর মানুষ, পরে আমি আমার এর মধ্যে আমার বোন গেছে গেট আটকে দিল আমার বাড়িতে দেনা, এর মধ্যে ডিবির লুকাইলো দুটা ও ছোট ছেলেটারে নিয়ে আয়সা বলে কি যে হালিমাকে কয়া, আমি দেখতেছি অনেক চিৎকার পাতেছি আয়সা বমি টমি করে আল্লাহ ফেলছে। আমি পরে বলতেছে ওই হালিমা, পরে বলো যে আপনি ঘর থেকে বের হইেন না, আমরা আসামি ধরবো এবার যেই হোক আমরা তার ছাড়বো না, আপনি কিন্তু রিস আছে আপনি কিন্তু বের হবেন না। এদিকে আমি বলতেছি না আমি হাসপাতাল যাবো, আমি জানি সে একটু অসুস্থ হইতে পারে কুপটুপ লাগছে এটা হইতে পারে না। তা উনি বলতেছে না আপনি যদি বাইরে যান সমস্যা আছে আর আপনার মোবাইলটা বন্ধ যেন না হয়। আমি আচ্ছা ঠিক আছে, আমার চিৎকার তো আমি বিভূষণ মধ্যে পড়ে গেছি। পরে রাত্রে দুইটার দিকে আমার জ্ঞান ফিরে, জ্ঞান ফেরার পর আমি শুনতে পাই যে ও মারা গেছে, মারা যে ওরে ও শেষ ওর মর্গে নিয়ে গেছে। এবং আমি চিৎকার করে ওর বাইরে এতটুকু বললাম ভাই আমার একটু লাশটা দেখেন, ওর একটা দাবি ছিল যে কোনোদিন যদি আমি মারা যাই তুমি কিন্তু আমার বুকে যায় পড়বা, তোমার কাছে একটা অনুরোধ আলিমান সবসময় বলতো এই কথাটা, শেষ সময় যেন আমি তোমার দেখা পাই, পৃথিবীতে কেউ পাই আমি শান্তি পাবো না। আমি আচ্ছা ঠিক আছে, তো ওই কথাটা আমি রাখতে পারিনি কারণ আমার গেট আটকানো তালা দেওয়া, আমার ডিবির লোক এসে বলছে তুমি আপনি বেরোবেন না, তাই ভাবতেছে আমার মনে সন্দেহ করতেছে। তা আমি কই আমি জাফরের কবর দেখলাম না, ওর আবার নিজস্ব দেশে কবর স্থান নিজের নতুন কবর, কেউ শোয় না ওই কবর, ওই কবর ওই প্রথম শুইল, ওইটা বলতো সবসময় আমি আগে শুব, পরে ওই কবরে ওরা শোয়াইল। আর যখন ও কবরটা হইতেছে ওই মতো আমি অজ্ঞানের মতো ঘুমাই রেছি, আমি স্বপ্নে দেখি সিদ্দিক আমার ঘরে ঢুকতে দেয় না, আপনাকে ঢুকতে দেওয়া যাবো না, আমি কি একটা ডাক দিতে দেন দেখুন চোখ মেলবো। আমি ডাক দিছি, পরে দেখি রক্ত মাখে আমার হাত দিয়ে মনে মনকে ডাকতেছে, তো আমি বুকের মধ্যে চাপাদা পড়ছে ওর বাইকের নিয়ে আল্লাহ পরিষ্কার করো এক সরে গেল। তো এই স্বপ্নটা দেখার পর আমি চিৎকার দৌড়ি আর দেখি ওর কবুতর, ওর 1,00,000 টাকার কবুতর ছিল ছাদে, প্রচুর কবুতর ভালোবাসতো আর কবুতর আমি খুব ভালোবাসতাম, তো ওই কবুতরটা দেখি সব আমার বুকের মধ্যে এসে পড়ছে আমার কাছে আসছে। তো আমি চিৎকার দেখে কান্না করে উঠি, পরে আমি সারাক্ষণ কান্দি সারাক্ষণ, মানে এটা যে কি একটা যন্ত্রণা যে এমন একটা মানুষ আমার জীবনে এসে হারাই গেল যে ওরা আর কোনোদিন আমি দেখবো না। তো এর মধ্যে শুনতে পেলাম সারাদিন মানে আসামি খুঁজতেছে, আসামি কেউ আইনের লোক ভিতরে ঢুকলো, ঢুকার পর ঘরে কোনো চিহ্নই পায় না, ওর ঘরে জবাই করছে কিন্তু ঘরে কোনো চিহ্ন পায় না, যে খাটে মানে ও শুইত ও সবসময় আমার একটা কথা বলতো যে উত্তর রুমে তুমি আমার লাশটা পাইবা কোনোদিন যদি আমি মরি, কারণ আমি তোমারে ভালোবাসি এই জন্য আমার উত্তর রুমে তুমি সবসময় পাইবা। তো ওই কথাটাই সত্য যে উত্তর রুমে যখন পুলিশের লোক যায় দেখে একটা সাদা চাদর বিছানো, এত সুন্দর করে বিছানো, ওই ঘরে কেউ আছে কেউ বিছানা যায় কেউ বসছে এটা বোঝা যায় না। তখন আমার মেয়েরা প্রশ্ন করছে এই ঘরে কে শোয়, কেউ শোয় না, কয় মেহমান আসলে শোয়, কয় তোমার বাবা মা কে শোয়, কয় বাবা মা ওই রুমে শোয়, এদিকে কিন্তু মিথ্যা কথা বললো। তো রাত্রেবেলা এগুলো আপনি জেনেছেন কিভাবে? এইভাবে শুনছি পুলিশের মাধ্যমে, পুলিশটা আবার আইসা আমার কাছে বলে, পুলিশের লোকটা আইসা আমার কাছে সব বলে 4-5 দিন পরে, এবং লোকের মাধ্যমে মাধ্যমে শুনি এলাকা পুরো ছড়াই গেছে। তো আর ওরে প্রচুর মানুষ ভালোবাসতো, মানে টু দা পয়েন্ট কিছু অ্যান্সার দেন। একটা হচ্ছে যে একটা ওই খবরটা পেলেন যেদিন ওনাকে হত্যা করা হয়েছে, আপনি কিভাবে জানলেন যে ওনার স্ত্রী ওনাকে এই কাজটা করেছে? আপনার কাছে বর্ণনাটা কি ছিল? আমার কাছে বর্ণনা ছিল যে ওর ছেলে প্রথমে যখন ডিবির লোক আসে তখন আমার বাচ্চা জিজ্ঞেস করছে মামা কেমনে মরছে, কয় মসজিদ থেকে যখন আসতে নিছে না তখন পিস দেখে যান চাকু মারছে আর মাথায় বাড়ি মারছে, সে তিনতলা উঠা গেট লক করে আবু পড়ে গেছে, আমি হাসপাতালে গেছে আমি দেখছি। এটা কে বলে এই কথাটা বলছে? তার ছোট ছেলে, ছোট ছেলে। আর আমি ব্রেনটা খাটাই যে তিনতলা সাথে সে কেন উঠবে, দুইতলায় ভাইটা আছে নিচতলায় আছে, তার পিসে চাকু দেওয়া সে তিনতলা ভাই এত উঠার কথা না, যদি উঠো সে নিচতলায় সে লক করবো এটা মিথ্যা কথা, এটা এটা হইতে পারে না, এটা নূরজাহান মারছে আপা, এটা আমি বলতে চাচ্ছি কে পারতেছি। ডিবির লোকরা ডাইরেক্ট বলছি যে উনি মারছে,
মানে ও মারছে ডিবির লোক যখন এসছে তখন আলটিমেটলি এরকম কথা বলা হচ্ছিল আমি বলতেছি না না ডিবির লোক যখন আসছে তখন ডিবির লোকের কাছে বলা হয়েছে যে উনি মসজিদ থেকে ফিরছিলেন ওনার পেছন থেকে কেউ একজন চাকু মেরেছে ছেলে বলেছে কিন্তু আপনার কাছে কয়েরির জন্য এসছে আপনি বলেছেন যে ওনার স্ত্রী মেরেছে হ্যাঁ উনি বলতেছে আপনার কে ধারণা আপনাকে জিজ্ঞেস করছে আপনার কে ধারণা ওকে আমি বলছি আমার ধারণা এটা ওর স্ত্রী নূরজাহান স্যার আর কেউ না কারণ আমি তো জানি ও কতটা ভয়ঙ্কর ছিল ওর জীবনে এটা তো সবসময় আমাকে শেয়ার করতো সবকিছু তারপর কি হলো তারপরে ওই সময় ওই বাড়িতে নূরজাহান ছিল না ছিল উনি পলাই গেছে উনি পলাই গেছে কেন যখন হাসপাতালে নিয়ে যাবে ও যাইতে চায় না ভাইটার ঠেলার হয় সিঞ্জিতে ঢুকে দিছে ও যেতে চায় না তখন ওই যে সিঞ্জিতে যখন লয়ে যায় তখন ও পালায় যায় সিঞ্জি থেকে পালিয়ে যায় হ্যাঁ না হাসপাতাল থেকে সরে যায় হাসপাতাল থেকে পালিয়ে যায় এটা সবাই জানতে জানতে এর মধ্যে ঘরে যে তল্লাশিটা চলে পুলিশে তল্লাশিটা করে দেখে সাদা চাদর পরে পুলিশে পায়ের দিকে উঁচা করে দেয় কিছুই নেই তো মাথার দিকে উঁচা করতে যায় রাতে সকাল থেকে রাত তিনটা বাজে সকাল ভোরবেলা তার লাশটা পায় আর রাতে তিন সিঁড়ির কাছে পড়ে হ্যাঁ আমি বলতেছি রাত নটা বেজে গেছে তারপরে তার কোনো তদন্ত হইতেছে না সব ক্লিন করে ফেলছে সে পরিষ্কার করে ফেলছে এবং এমন ভাবে খুন করছে যে ক্লিন করে ফেলছে সে পরে পায়ের দিকে উঁচা করে দেখে যে কিছুই পায় না বিছনা চাদরে উল্টাইলো দেখে কিছু পায় না মাথার সামনে যায় পুলিশ টাকা কি যায় না আর কিছু নেই পরে না মাথার দিকে টলকে দিই জাজিম আলগিদা দেখে বন্যা চড়ে মানে রক্তের বন্যা হ্যাঁ জাজিমরা উল্টাই দিচ্ছে মানে জাজিমের এক পাশ ছিল একদম রক্ত দিয়ে ভেজা সেটাকে উল্টিয়ে রাখছে হ্যাঁ আর চাদুটারে ধুইয়া সাবানদা ধুইয়া ওই বাথরুমের পাইপটা আছে না পাইপের ভিতরে ঢুকাই দিছে শরীরের মধ্যে আঘাত কোথায় ছিল গলায় ডাইরেক্ট গলার ভিতরে তিনটা কুপ দেয় তারে গলার ভিতরে কুপ ঘুমের অবস্থা জবা করে দেয় ওকে বলুন তো যাই হোক পুলিশ আমার বলে যে দেখেন এই ঘটনা জাফর ভাইয়ের বাড়িতে যায় কোনো কিছুই পাইলাম না কিন্তু যখন আমি আয়সা বদলেছি সকাল থেকে রাত পর্যন্ত আমি নয়টা হয়ে গেছে পাই না কিছু তখন দেখলাম এই অবস্থা জাজিমুলটা দেখলাম যে রক্ত তখন আমি ফলো করলাম তার ওয়াইফ সারা কিছু না যেদিন মারা যাবে এর আগের দিন ওর ওয়াইফের নামে সম্পূর্ণ পুলিশের কাছে সব বলে যায় কারণ তারপর দিন তার নামে কেস করার কথা ছিল কারণ ওই ওয়াইফের কাছে মানে ওই পুলিশের কাছে এসে স্বীকারোক্তি দিয়ে হ্যাঁ হ্যাঁ স্বীকারোক্তি রাত্রে দিয়ে গেছে সম্পূর্ণ একদম এবং বলে গেছে আমি কেন হালিমনে বিয়ে করছি আমি নিজে রক্ষা পাওয়ার জন্য এই পুলিশকে এটা কি আপনার জবানবন্দি দিয়েছে না বা এটা কি আপনার কাছে স্বীকার করেছে হ্যাঁ আমার কাছে স্বীকার গেছে এবং জাফর আমার কাছে বলে গেছে যে আমি কিন্তু পুলিশের কাছে সব বলছি হালিমন রাত্রে বলছে আমার যখন কথা বলতেছে তারপরে বের হয়ে আমার কাছে বলছে আর পুলিশও আমার কাছে এসে বলছে যদি রাত্রে জাফর আমার কাছে সব না বলতো তাহলে আপনি এর শুইতেন এরেশে থানায় থাকতেন পরে না প্রমাণ টুরবান কারণ আমরা সকাল থেকে রাত নটা পর্যন্ত একটা প্রমাণও পাইতেছি না পরে জাজিমুলটা দেখি যে রক্ত তখন ভাবলাম যে জাফরের রাত যেভাবে কথাটি বলছে এই কথার সাথে ওর ওয়াইফে মিল খায় আর দুইবার তিনবার মেরে ফেলতে চাইছিল ওর সম্পত্তির জন্য তো এখন এটা অবশ্যই এটা তার কাছ সাথে সাথে তারা কল দিয়ে দেয় আর বাথরুমের সুইজের মধ্যে একটু ফোটা রক্ত পায় একটু একটু সিটে পায় আর লাশটা যে নিয়ে সিঁড়িতে ফেলায় সেই সিঁড়িতে একা তো নিয়ে যাওয়া সম্ভব না এই জন্য তারা সন্দেহ করে তার সাথে কিছু ছিল আর সিঁড়িতে এমন ভাবে না এক জায়গা অল্প একটু রক্ত যে সিঁড়িতে নিয়ে গেলে একটা মানুষরা নিয়ে গেলে তো অনেক রক্ত থাকার কথা চারপাশে কোনো চিহ্ন নাই ঘর পুরো পরিষ্কার পরে এলা শুনে যে ওনারা রাত মানে বলে তাড়াতাড়ি ওনার ওয়াইফকে আর ছেলেকে অ্যারেস্ট করা হোক কারণ উনি তো রাত্রে আমার কাছে অনেক কথা বলছে আর আমি অনেক কিছু পেয়ে গেছি এই তার ঘরের রক্ত পাওয়া গেছে এই তার রাজিমুলটানো পাওয়া গেছে তো সাথে সাথে তারা ওনারা অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পরে সে প্রথম বলে লতিফ খুন করছে কয় না না সিঁড়িতে মানে নূরজাহান বলেছে লতিফ খুন হ্যাঁ কয় রাস্তার মধ্যে পড়েছিল তো লতিফ খুন করে চলে গেছে আমি করিনি যখন পুলিশে বলছে আপনার ঘরে রক্ত পাইছি আপনি তো সব ক্লিন করে ফেলছেন পরে কয় পরে বলছে যে হ্যাঁ পরে দেখার কোনো রাস্তা নেই পরে বলছে হ্যাঁ আমি ওরে খুন করছি আমি ওর ও আমারে মানে অবহেলা করতো এরকম কিছু স্বীকারোক্তি দিছে যে কোনো জায়গা থেকে যেটা বলার বলেছে এই খুনের সঙ্গে উনি জড়িত ছিল আর ওনার কোনো ছেলে মেয়ে কি জড়িত ছিল হ্যাঁ বড় ছেলে সাইফুল রহমান জড়িত ছিল এবং যে বড় ছেলেকে আবার বাঁচায় দেয় ওই যে দুইতলা বাড়িটা যে বিক্রি করে দুইতলা ফ্ল্যাটটা যে বিক্রি করে ওটা আবার রেস্টুরি দেওয়া হয় না ওই যে মানে রেস্টুরিটা পায় না সে আবার নাকি তার মা ফত হয়ে আছে নাকি ছুটে আনে 17 বছর বয়স্ক কিন্তু ওর বয়স হলো 18-19 বছর এখানে একটা বিষয় আমি একটু পড়তে চাই প্রিয় শ্রোতা যে রিপোর্টটা হয়েছিল সেদিন আমি পুরো রিপোর্টটাই পড়ছি রাজধানীর কদমতলী রায়েরবাগ মেরাজনগরে বাসার মধ্যে ঘুমিয়ে থাকা স্বামীকে কুপিয়ে কলা কেটে হত্যা করেছে স্ত্রী নূরজাহান সোমবার ভোর রাতে তাকে খুন করে বাসার সিঁড়িতে ফেলে রাখা হয় নিহত আবু জাফরের বয়স 38 পুলিশের কাছে গ্রেপ্তারের পর স্ত্রী নূরজাহান স্বামীকে হত্যার কথা স্বীকার করেছে হত্যাকাণ্ডে
জড়িত সন্দেহে বড় ছেলে সাইফুলকে আটক করা হয়। কদমতলী থানা পুলিশে তথ্য জানিয়েছে। কদমতলী থানা ইন্সপেক্টর আরশেদুল হক জানিয়েছেন, স্ত্রী নূরজাহান প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার স্বামী আবু জাফরকে হত্যার কথা স্বীকার করে বলেছে, দ্বিতীয় বিয়ে করায় জিদ এবং ক্ষোভে জাফরকে আমি খুন করেছি। দীর্ঘদিন ধরে জাফর পরকীয়ার জড়িয়ে পড়েছিল, অনেক চেষ্টা করে তাকে ফিরিয়ে আনতে না পেরে তাকে হত্যা করেছে বলে স্ত্রী নূরজাহান জানিয়েছে। সোমবার সকালে জাফরের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। সেখানে ময়নাতদন্ত শেষে দুপুরে গ্রামের বাড়ি চাঁদপুরের উদ্দেশ্যে নেওয়া হয়েছে। বাসার খাটের তোষক এবং টয়লেটে রক্তের ছোপ রয়েছে। বাসা থেকে একটি ধারালো বটি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় নিহতের ভাই সিদ্দিকুর বাদী হয়ে কদমতলী থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এছাড়া বলা হয়েছে স্ত্রী নূরজাহান সহযোগীদের নিয়ে জাফরকে হত্যা করতে পারে। নিহতের ভাই এবং স্বজনদের অভিযোগ, আবু জাফর দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রী নূরজাহানের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়। এরপর দুটি বাড়িসহ জায়গা জমি নিজের নামে লিখে নেওয়ার জন্য জাফরকে চাপ দেয় স্ত্রী নূরজাহান। এসব না পাওয়া এবং দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে। কদমতলী থানার ওসি আব্দুস সালাম যুগান্তরকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে বাসার মধ্যে ঘুমন্ত অবস্থায় আবু জাফরকে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করা হয়েছে। রাত তিনটা থেকে রাত সাড়ে তিনটার মধ্যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহত জাফরের স্ত্রী নূরজাহান এবং বড় ছেলে সাইফুলকে দুপুরে আটক করে থানায় নেওয়া হয়। তবে নূরজাহানকে গ্রেফতার দেখিয়ে রাতে সাইফুলকে ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি। পুলিশ জানায় আবু জাফরের বাড়ি রায়ের মেরাজনগরের বি ব্লকে। ষষ্ঠতলার বাড়িটি তার নিজের। ওই বাড়ির তৃতীয় তলায় তিনি স্ত্রী এবং তিন সন্তান নিয়ে বসবাস করতেন, বাকি ফ্ল্যাটগুলো ভাড়া দেয়া। এই বাড়ির পাশে আরেকটি টিনশেড বাড়ি রয়েছে, সেটি তো ভাড়াটে রয়েছে। জাফরের বড় ছেলে সাইফুল এবার এসএসসি পাশ করেছে, একাদশ শ্রেণীতে ভর্তির অপেক্ষায়। আরেক ছেলে হোসেনের বয়স এগারো বছর এবং মেয়ে নুসরাতের বয়স চোদ্দ। সোমবার সকাল ছটার দিকে তৃতীয় তলার সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় উপুড় হয়ে পড়েছিলেন আবু জাফর। এ সময় তার পাঁচতলার ভাড়াটে মোহসিন মিয়া অফিসে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে তাকে পড়ে থাকতে দেখেন। নিহত জাফরের সেজো ভাই সিদ্দিকুর রহমান যুগান্তরকে বলেন, মেরাজনগরে জাফরের দুটো বাড়ি। জাফর দ্বিতীয় বিয়ে করায় তার প্রথম স্ত্রী নূরজাহান ওই দুটি বাড়ি এবং জায়গা জমি নিজের নামে লিখে নেয়ার জন্য নানাভাবে চাপ দেয় জাফরকে, কিন্তু জাফর তাকে সব লিখে দিতে রাজি ছিলেন না। সিদ্দিকুর অভিযোগ করে বলেন, বাড়ি এবং জমি না পাওয়া এবং জাফর দ্বিতীয় বিয়ে করার কারণে নূরজাহান জাফরকে হত্যা করেছে। এদিকে সোমবার দুপুরে লাশের ময়নাতদন্ত শেষে মর্গ থেকে সরাসরি লাশ গ্রামের বাড়ি চাঁদপুর জেলায় নেওয়া হয়। রিপোর্টের সাথে আপনি যেটা বললেন সবকিছু হুবহু মিলে গিয়েছে। আমি একটু জাস্ট আপনার কাছে জানতে চাইব যে বটিটা তো আপনাকে দিয়েছিল না? ওর বাসা তো ওর বাসায়, ওর বাসার বটিতে মারছে। আমার বাসার যে বটি সেটা হলো আমি কল্পনা দেখতাম খালি রক্ত, মানে ওটা ছিল অন্য একটা। হ্যাঁ, আমার মানে চোখে ভাসত ওরা রক্ত, মানে ওটা আমার কাছেই ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা আমার বটি, আমার কাছে ছিল। আর ওর যে বটিটা ওটা দিয়ে মারে, ওটা পুলিশে আবার ধরে, এটা ন্যায় পুলিশে ওটা ঘরে পায়। এই হত্যাকাণ্ডের পরবর্তীতে আপনার জীবনে যা ঘটেছে আমি শুধু আপনাকে প্রশ্ন করবো, আপনি আমাকে উত্তর দিলেই চলবে। আপনি কি এখনো ওনার স্ত্রী, মানে রিলিজিয়াসটিক ওয়েতে এবং একই সাথে আইন মতে? আপনি তো আর আপনার জায়গা থেকে ডিভোর্স দেননি? না না। আচ্ছা, আপনি কি তারপর আপনার পূর্ববর্তী স্বামী লতিফের কাছে ফিরে এসছেন? না। আপনি তাহলে এখন কিভাবে আছেন? এখন আমি করুণ অবস্থায় আছি, আমি বোনের কাছে আছি। আমার চারপাশে এখন খুবই অন্ধকার, বাচ্চাদের নিয়ে আমার যুদ্ধভাবে জীবন জিতেছে। আর ওর ফ্যামিলি থেকে এখন কেউ সাড়া নাই, তারা বলে তুমি বিয়ে করা কেন আমার ভাইকে বাঁচাও নাই, তোমায় বিয়ে করছো করছো। আমি তো যতটুকু জানি যে রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী ওনার প্রপার্টির এখন ভাগিদার, তাই না? না, ওরা বলতেছে আমি কিছুই না। ওরা কি বলছে না বলছে সেটা অন্য বিষয়, বা আপনি কি বলছেন না বলছেন ওদের সমাজ বলতেছে ভাই, সমাজ কি বলছে না বলছে সেটার তো আক্কা পড়ে, অন্য বিষয়। রাষ্ট্রের আইন অনুযায়ী কি বলে সেটাই ফ্যাক্ট। দুটো বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে প্রথম স্ত্রীর পারমিশন না নিয়ে দ্বিতীয় বিয়ে করা, যেটা রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী এটা অন্যায় এবং এটার জন্য শাস্তি হতে পারে। সেটা শাস্তি হলে অফকোর্স ওনারও হবে এবং আপনারও হবে, কিন্তু উনি তো মৃত। সেই জায়গাটি থেকে আপনার এখন উচিত কোন লয়ারের কাছে যাওয়া। ওনার প্রপার্টির যদি আপনি প্রপার ভাগিদার হন সেটা আপনার বুঝিয়ে নেওয়া উচিত এবং সেজন্য আপনার আইনের আশ্রয় নেওয়া উচিত। সেটাকে আপনি নিয়েছিলেন? আমি আসলে আমার আর্থিক অনেক সমস্যা, এই জন্য আমি কোন আইনের আশ্রয় নিতে পারি নাই, আর নেওয়ার মতো কোন পুরুষ লোক আমার পাশে নাই। পুরুষ লোক কেন থাকতে হবে না? আমার ফ্যামিলিতে যে বোন আর আমি, একটা মানুষ নিয়ে তো দৌড়তে হয়, আমার সেই সাহসটা, আমার একা দৌড়ানোর সেই সাহসটা আমার নাই। এমন তো হয় না যে ওই রকম প্রপার্টি রাইট নিতে গেলে কেউ আপনাকে হুমকি ধামকি দিচ্ছে বা এরকম? হ্যাঁ, ওইটা সিদ্দিকুর রহমান আমাকে দিছে যে তুমি তো আমার ভাইরে মারছো, তুমি বেশি করলে তুমিও তো সমস্যায় পড়বা, তুমি কি এইসবে আমি আমাকে জড়াইবা না। আমার বড় ভাই না, বড় ও সবার ছোট, সিদ্দিকুর রহমান বলতেছে যে তুমি তোমার জন্য মারছে, তুমি আর ফোন দিও না। এতবার কান্না করে ফোন দিছি কত একবার যে ভাই ওর কবরটা আমার একবার দেখান, বলে না দেখানো যাবে না। ওর বাপ মা বলে তুমি যদি আসো আমার মানুষ চলে যাবে এলাকায়, আমাদের ফ্যামিলিতে কোন দ্বিতীয় বিয়ে নাই। অথচ একসময় তারাই কিন্তু বিয়ে করতে। আগের স্বামী কি বলে এখন আপনাকে? সে মনের দুঃখে এখন একাকিত্ব ভাবে আছে, সে অপেক্ষা আছে যদি আমি তার কাছে যাই। আপনি কি সিদ্ধান্ত নেবেন? আমার সিদ্ধান্ত, আমি সত্যি কথা কি, জাফর মরে যাওয়ার পর আমি মনে হয় তার আরো ভালোবেসেছি, কারণ
সে সবসময় বলতো তোমার জন্য আমি গলায় ছুরি নিবো, তাও তোমাকে ছাড়বো না। সেটি সত্যি হয়ে গেল, তার জন্য আমি ওই জায়গাটা তিমন হয়ে এখন আছি। আর বাচ্চাদের নিয়ে এখন আমি খুব করুণ অবস্থায় আছি। আর তার প্রথম স্ত্রী যেটা, মানে জাফরের প্রথম স্ত্রী নূরজাহান, উনি তো জেলে আছেন। হ্যাঁ, নো কমেন্টস, কোন মন্তব্য করা খুব ডিফিকাল্ট এই জায়গাটি থেকে আজকের এই জীবনের গল্পে। আমরা প্রিয় শ্রোতা, এই তৃতীয়বারের মতো আমি বলবো যে একটা জীবনের গল্প রাত দুটোর পরে আমরা টেনে নিয়েছি, কারণ আমরা আসলে গল্পটাকে সংক্ষেপ যতটুকুই করার চেষ্টা করেছি, আসলে এত বেশি ঘটনাবহুল এই ঘটনা, সংক্ষেপ করলে আপনাদেরকে বোঝানো সম্ভব হতো না। কোনভাবে আপনি চিন্তা করে দেখবেন কি করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে অনেকগুলো অ্যাঙ্গেল আছে, অনেকগুলো অ্যাঙ্গেলের জায়গাটা থেকে আমি শুধু একটা কথাই বলতে চাই যে আপনার সামনে আপনি সবচেয়ে বড় যে জায়গাটা, দুজন বড় জায়গা থেকে দুজন মানুষকে দেখছেন। একজন দেখছেন যে মানুষটি মারা গেছে, নির্মমভাবে হত্যা করা হয়েছে জাফরকে, আরেকজন দেখছেন জাফর যাকে পাগলের মতো ভালোবাসত, আজকের জীবনের যে গল্পটি বলতে এসছে হালিমাকে। কিন্তু এই দুইজন মানুষের এই সিচুয়েশনের জন্য, আজকের এই সিচুয়েশনের জন্য অনেকগুলো মানুষ কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী। আপনারা আপনাদের জায়গা থেকে কাউকেই হয়তোবা দেখতে পাচ্ছেন না। আমরা শুধুমাত্র এই দুইজন মানুষকে নিয়ে কোন রকম কোন ধরনের নেগেটিভ কোনো কিছু সেন্স নিজেদের মধ্যে গ্রো করার আগে আমরা যেন তাদের সিচুয়েশনটা নিয়ে একটু হলেও ভাবি। কারণ যদি আমি ওর কথা মতোই আজকে কোনোভাবে এগ্রি করে নেই, এই দুজন মানুষের দুজনের একজনও কোনোভাবেই চাননি তাদের জীবনকে ব্যক্তিগতভাবে বন্ধনে জড়িয়ে ফেলা, তাদের সংসার কাছ থেকে সরে আসা। কিন্তু তারা দুজন দুজনকে প্রচন্ড রকম ভালোবাসতেন, এবং এই ভালোবাসা জন্ম নেওয়ার জন্যও তাদের ব্যক্তিগত সিচুয়েশনগুলো দায়ী ছিল। ওয়াট স্টোরি! আমরা শেষ করতে চাই আজকের এই জীবনের গল্প। আপনার একদম লাস্টে এসে আমি শ্রোতাদের উদ্দেশ্যে যদি আপনাকে কিছু বলতে পারি খুব সংক্ষিপ্ত করে, যারা আপনাকে শুনেছে এতক্ষণ, আমি জানি আপনার প্রচুর চোখের পানি পড়ছে, এখনো পড়ছে, হয়তো অনেকদিন পড়বে, কিছু বলার আছে আমাদের শ্রোতাদের? আমি খালি বলতে চাই যে ঘরের স্ত্রীকে মর্যাদা দেওয়া হোক, আর ঘরের স্বামীকেও মর্যাদা দেওয়া হোক, আর অসহায়ের পাশে মানুষ থাকে যেন, আমার মতো জীবন যেন কারো না হোক। অসাধারণ, আমি এটাই শুধু বলতে চেয়েছিলাম কিন্তু এত সুন্দর করে বলতে পারিনি। যে মানুষটিকে ঘরে নিয়েছেন তার মর্যাদা দিন, আর যে মানুষটি অসহায় তার পাশে দাঁড়ান, নইলে আপনিও একসময় অসহায় হয়ে যাবেন। শেষ করছি আজকের ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। হালিমের মতো কিংবা আমাদের এই ভাই যে ভাটি চলে গিয়েছেন, জাফরের মতো ভাগ্য যেন কারো কখনো না হয়। একটা কথা বলি ভাই, জাফরা যেন কেউ খারাপ না জানে, কারণ দ্বিতীয় বিয়ে করার কারণে সে মারা গেছে, অনেকে নেগেটিভ ভাবে নেয় হয়তোবা, এটা যেন কেউ না নেয়। আমার উপরে যত অপবাদ আসুক আমি সহ্য করবো, কিন্তু ও আসলে একটা রিলিয়েট মানুষ ছিল, সত্যবাদী, যা বলার বাইরে। আমার জীবনে এমন একটা মানুষ যে আসবে আমি কল্পনা করিনি, কি যে পাইলাম জীবনে হঠাৎ মধ্যে আমি নিজে যাই না, এমন একটা মানুষ আমার জীবনে আমি চাইছিলাম, আর খুব অল্প সময়ের জন্য সে আসছে। তবে আমি চোখে ভাসি যে আমার জন্য অপেক্ষা আছে ওই দুনিয়ায়, আমি সেই জায়গায় যাওয়ার জন্য আশায় আছি, আমার বাচ্চার জন্য আমি একটু গুছায় দিয়ে যেতে পারি, এটাই আল্লাহর কাছে চাওয়া আর কিছু না।